আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি ফেমাস চাইনিজ ড্রামার গল্প নিয়ে, যেটির নাম হলো লাভ দ্য ওয়ে ইউ আর। এই গল্পটি হচ্ছে একটি মোটা মেয়ের আর একটি রুট ছেলের। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা আমাদের ড্রামার ফিমেল লিড ইউয়ানকে দেখতে পাই, যে বাথটাবের মধ্যে গোসল করছিল। তখনই হঠাৎ করে ওয়াশরুমের দেওয়ালগুলো সরে যায় আর সবাই ইউয়ানকে দেখে হাসছিল। ইউয়ান তাদের সবার থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল। তখনই একটা হ্যান্ডসাম ছেলে গাড়ি নিয়ে ওখানে আসে। এই ছেলেটি হচ্ছে আমাদের এই ড্রামার মেন লিড রুয়ান। ইউয়ান তাকে দেখে চিনে যায় আর বসতে লাগে। রুয়ান বলে, আমার গাড়িতে ফেটিকাল অ্যালাউ না। এটা বলে রুয়ান ওখান থেকে চলে যায়। আর এসব কিছুর মধ্যে ইউয়ানের তয়লাটাও পড়ে যায়। পরের সিনে আমরা প্রেজেন্ট দেখতে পাই, যেখানে ইউয়ান একটা অনেক বড় মডেল আর তাকে সবাই ইবান নামে চিনে। আর আমরা এখন ইউয়ানকে ইবা বলে ডাকবো। অন্যদিকে রুয়ান একটা বড় এন্টারপ্রেনার আর শেফ। রুয়ান রান্নাঘরে আসে আর শেফের খাবার দেখে শেফকে কাছ থেকে বের করে দেয়, কেননা শেফ খাবারের মধ্যে একটু বেশি তেল দিয়েছিল। তাই অ্যাসিস্ট্যান্ট রুয়ানকে বলে, এটা আমাদের পুরনো শেফ আর পার্টিটাও কিছুক্ষণ পরে শুরু হবে, তাই তাকে বের করে দিলে আমাদের রিক্স হয়ে যাবে। কিন্তু রুয়ান এসব কিছুর কথা চিন্তা করে না আর শেফটাকে যেতে বলে। অ্যাসিস্ট্যান্ট রুয়ানকে জিজ্ঞাসা করে, এখন খাবারটা কে বানাবে? রুয়ান বলে, আমি নিজে। রুয়ান শেফের ড্রেস পরে। অন্যদিকে ইবাও এই হোটেলের মধ্যেই ছিল আর তার ম্যানেজার শিয়ার উপর চিল্লাচ্ছিল, কারণ তার অনেক খিদা লেগেছিল। আর ম্যানেজার তাকে ছেড়ে নিচে চলে গেছিল। ম্যানেজার বলে, তুমি তাড়াতাড়ি করে আসো, আমি নিচে দাঁড়িয়ে আছি। তখনই ইবা কিছু শেফকে কেক নিয়ে যেতে দেখে। কেক দেখে ইবার খিদা আরো বেড়ে যায়। ইবাও ওই শেফগুলোর সাথে লিফটে উঠে যায়। ইবার একটা আজব ধরনের রোগ থাকে, সে যদি একদিনে তার ডায়েটের বেশি খাবার খেয়ে নেয় তাহলে সে মোটা হয়ে যাবে। ইবা ওই শেফগুলোকে ফলো করতে করতে একটা পার্টির মধ্যে এসে যায় আর ইবা একসাথে এত খাবার দেখে সে তো খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। ইবা তার মনে মনে ভাবে, আমি যদি এই খাবারগুলোকে খেয়ে নেই তাহলে আমার সিগারেট সবার সামনে এসে যাবে। আবার ইবা এটাও ভাবে, আমার খিদা লাগছে, তাই আমার রিস্কটা নিয়ে নেওয়ার দরকার। ইবা একটা মুখোশ লাগিয়ে নেয় যাতে তাকে অন্য কেউ চিনতে না পারে। ইবা যেই খাবারটাই নিতে লাগে এটা অন্য কেউ নিয়ে যায়। ইবা তার মনে মনে ভাবে, আজকে তো আমার কপালটাই খারাপ। তখনই পার্টির মধ্যে রুয়ানের এন্ট্রি হয়। এই পার্টিটা রুয়ানই রেখেছিল। ইবা তাকে দেখে অনেক রেগে যায়, কেননা স্কুল টাইমে ইবা রুয়ানকে একটা লাভ লেটার দিয়েছিল আর রুয়ান ওইটাকে রিজেক্ট করে দিয়েছিল, তাই সব স্টুডেন্টরা ইবার উপরে হেসেছিল। রুয়ানের পিয়ার ডিরেক্টর অ্যানাউন্স করে যে আজকে পার্টির মধ্যে রুয়ান স্পেশালি সবার জন্য রান্না করেছে। একটা গেস্ট এসে রুয়ানকে জিজ্ঞাসা করে, আমি কি এই ড্রিঙ্কটা খেতে পারবো? পিয়ার ডিরেক্টর বলেন, ইনি হচ্ছে ফেমাস কোড রাইটার। রাইটার ড্রিঙ্কটা খাচ্ছিল, তখন রুয়ান তাকে থামিয়ে নেয়, কারণ ড্রিঙ্কটার মধ্যে বরফটা এখনো গলেনি। তাই এসব কিছুর মধ্যে গ্লাসটা নিচে পড়ে যায়, তাই রাইটারের রাগ উঠে যায়। তাই রাইটারটা ওখান থেকে চলে যায়। ইভাও এসব কিছু দেখে ওখান থেকে যাচ্ছিল। টেবিলের কাপড়টা তার কাপড়ের সাথে লেগেছিল, তাই ইভা নিচে পড়ে যায়। রুয়ান ইভাকে দেখে ফেলে ইবা তার মুখ লুকিয়ে যাচ্ছিল। রুয়ান ইবার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কোন কোম্পানিতে কাজ করো? ইবা বলে, আমি হয়তো ভুল জায়গায় এসে পড়েছি। আর ইবা পড়তেই লাগছিল, রুয়ান তাকে ধরে ফেলে। ইবার এতটাই খিদা লেগেছিল যে সে রুয়ানের গালে রাইস ডাম্পলিং দেখছিল আর ইবা ওইটা খাওয়ার জন্য রুয়ানকে কামড় দেয়। রুয়ান তাকে সরাতে গিয়ে তারা দুজন সুইমিং পুলে পড়ে যায়। তখনই ইবার ম্যানেজার ওখানে এসে পড়ে আর ইবাকে নিয়ে যায়। তারপরে রুয়ান শাওয়ার নিচ্ছিল আর ইবার কথা ভেবে তার একটা ছোট মেয়ের কথা মনে পড়ে, যে রুয়ানের ছোটবেলার বন্ধু ছিল। তারও রাইস ডাম্পলিং অনেক পছন্দ ছিল। রুয়ান শাওয়ার নিয়ে বাইরে এসে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই মেয়েটাকে খুঁজতে, যে তাকে পার্টির মধ্যে খেতে চেয়েছিল। অন্যদিকে ইবা ওই লাভ লেটারটা পড়ছিল যেটা সে ছোটবেলায় রুয়ানকে দিয়েছিল। আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না।
আর সে যদি আমার ভালোবাসায় পড়ে যায় তাহলে আমি তার থেকে আমার ইনসাল্টের প্রতিশোধ নিব। পরের দিন পিয়ার ডিরেক্টর রোয়ানকে ওই কোড রাইটারের ইন্টারভিউ দেখায়। কোড রাইটার ইন্টারভিউর মধ্যে বলছিল রোয়ানের ব্যবহারের মতো তার খাবারগুলোও খারাপ। পিয়ার ডিরেক্টর রোয়ানকে বলে কোড রাইটারের ইন্টারভিউর পরে আমাদের রেস্টুরেন্টের ইমেজ আরো নিচে নেমে গেছে। কিন্তু রোয়ান এসব কথাকে ইগনোর করে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই পার্টির মেয়েটাকে খুঁজো, সে নিশ্চয়ই মডেল হবে, কেননা তার হাইট আর ওয়েট এমনই লাগছিল। অন্যদিকে ইভা ফুড ইভেন্ট অ্যাটেন্ড করতে এসেছিল আর রোয়ানকে তার কাছে আসতে দেখে ইভা চমকে যায়। রোয়ান তাকে চিনতে পারে না আর সামনে চলে যায় আর ইভাও এটা দেখে চলে যেতে থাকে। রোয়ান তাকে ডাক দিয়ে থামায় আর এটা দেখে ইভার মনে হতে থাকে রোয়ান তাকে চিনে তো ফেলেনি। কিন্তু রোয়ান তাকে তার ফেক আইল্যাশেস দিয়ে ওখান থেকে চলে যায়। তখনই ওখানে ইভার ম্যানেজার আসে আর বলে তোমাকে এই ইভেন্টটা অ্যাটেন্ড করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ইভা বলে আমি এই ইভেন্টটা অ্যাটেন্ড করতে চাই, আমার রোয়ানের থেকে ভয় পাওয়ার কি দরকার আছে, এখন তো আমি নিচে থেকে উপর পর্যন্ত বিউটিফুল, তার জন্য আমার অনেক কষ্ট পেতে হয়েছে আর এখন আমার প্রতিশোধের সময় এসে গেছে। ওখানে একটা কম্পিটিশন হচ্ছিল আর রোয়ানও এটার মধ্যে পার্টিসিপেট করেছিল। ইভা ওখানে আসে আর রোয়ানকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে এই থাপ্পড়টা আমার ফিলিং গুলোকে 10 বছর আগে মজা করার পরিণাম আর জোরে জোরে হাসতে লাগে। কিন্তু এসব কিছু রিয়েলিটিতে হয় না, ইভা ওখানে জাজ থাকে। ইভা রোয়ানের অপোজিট টিমের খাবার খায় আর তাদের অনেক প্রশংসা করে। যাতে রোয়ানের খারাপ লাগে তখনই রোয়ান ওখানে এসে বলে মিস ইভা আপনি কি আমাদের খাবারগুলোকে একটু টেস্ট করবেন। ইভা তখন রোয়ানের খাবারগুলোকে খেতে লাগে। তখনই তার ফিল হয় যে সে আজকের দিনের ক্যালোরির খাবার খেয়ে ফেলেছে আর রোয়ানের খাবারটা খাওয়াতে তার এক্সট্রা খাবার হয়ে গেছে। তাই ইভা ওখান থেকে পালাতে থাকে আর সে মোটা হয়ে যায়। অন্যদিকে শোয়ার সবাই ভাবতে থাকে রোয়ানের খাবার হয়তো ভালো ছিল না, তাই ওইটা খাওয়ার সাথে সাথে ইভার শরীর খারাপ হয়ে গেছে আর সে ওখান থেকে চলে গেছে। ইভা একটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে আর তার ম্যানেজারও তার কাছে আসে। ম্যানেজার ইভার এই সমস্যাটা জানে তাই সে সবসময় ইভাকে সাহায্য করে। এসব কিছুর ফলে রোয়ানের রেপুটেশন আরো নিচে নেমে যায়। রোয়ানের মনে হয় ওই মেয়েটা আমার থেকে রিভেঞ্জ কেড়ে নিতে চায়, তার সাথে দেখা করে সবকিছু সর্ট আউট করতে হবে। তাই রোয়ান তার সেক্রেটারিকে বলে ইভাকে লাঞ্চের জন্য ইনভাইট করো। তখনই ইভার ম্যানেজারের ফোনে একটা কল আসে। কথা বলার পর ম্যানেজার বলে রোয়ান তোমাকে লাঞ্চের জন্য ইনভাইট করেছে। ইভা বলে এটা তো ভালো সুযোগ রোয়ানের থেকে আমার প্রতিশোধ নেওয়ার। ম্যানেজার তাকে ওখানে যেতে বারণ করে আর বলে এই অবস্থায় তুমি ওখানে কিভাবে যাবে। ইভা বলে আমি এক্সারসাইজ করব আর অনেক বেশি পানি খাবো। পরের সিনে ইভা লাঞ্চের জন্য রোয়ানের রেস্টুরেন্টে যায়। রোয়ান তার সব খাবারগুলোকে ইভার সামনে পরিবেশন করে। ইভার মন তো ছিল খাবারগুলোকে খাওয়ার, কিন্তু সে বলে আমার খিদা নেই। রোয়ান তাকে সুইট ডিশটাকে টেস্ট করতে বলে, কিন্তু ইভা বলে এটার মধ্যে অনেক বেশি ক্যালোরি তাই আমি খেতে পারবো না। রোয়ান বলে এই সবগুলো খাবার আমাদের বেস্ট খাবার, তাই আমি চাই তুমি এগুলোকে খেয়ে তার রিভিউ দাও। ইভা তার প্রপোজালটাকে রিজেক্ট করে দেয় আর বলে আমি খাবো না। রোয়ান বলে আমার কাইন্ডনেসকে রিজেক্ট করবে না। ইভা বলে তোমাকে তো আমাকে সরি বলার দরকার ওই কম্পিটিশনের দিনের জন্য। রোয়ান বলে তুমি আমাকে সবার সামনে ইনসাল্ট করেছো তাই সরি তো তোমার বলার দরকার। এটা শুনে ইভা সব খাবারগুলোকে টেস্ট করতে লাগে আর খাবার পরে রিভিউ দেয় যে তোমার খাবারগুলো খারাপ, কেননা এই খাবারগুলো যে বানিয়েছে তার মধ্যে ইমোশন নেই, এই জন্য এই খাবারের মধ্যে কোনো ইমোশন নেই। ইভা এটা বলে ওখান থেকে যাচ্ছিল। রোয়ান বলে তুমি কে, নিজেকে কি ভাবো, তুমি একটা সুপার মডেল তাই না, যে শুধু টাকাই ইনকাম করতে পারে। ইভার এটা শুনে রাগ ওঠে আর মনে মনে ভাবে সে শুধু আমার অপমানই করে যাচ্ছে। আর ইভা তার হাতটা রোয়ানের দিকে উঠায়। রোয়ান বলে তুমি কি 5 মিলিয়ন টাকা চাও। এটা শুনে ইভার হাতরা থেমে যায়। রোয়ান বলে তুমি আমার পিআর ডিরেক্টরের সাথে কথা বলে নিও, সে কালকে তোমাকে টাকাটা দিয়ে দিবে। ইভা চিৎকার করে বলে তোমার থেকে টাকা কে চাইছে। কিন্তু রোয়ান তাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। পরের সিনে ইভা তার খাটের মধ্যে শুয়ে প্রচুর কান্না করছিল। ম্যানেজার এসে বলে দরজা খোলো, কিন্তু ইভা তার দরজাটা খোলে না। ম্যানেজার আবার বলে তুমি যদি দরজাটা না খোলো তাহলে আমি রোয়ানকে গিয়ে মারব। এটা শুনে ইভা বাইরে এসে পড়ে আর বলে আমার মনে হয়েছিল এখন আমাকে কেউ বুলি করবে না, কিন্তু আজকে সে আবারও আমার অপমান করেছে। ম্যানেজার বলে তোমার মধ্যে কোনো কিছু
কিছুর কমতি নেই, কমতি আছে তোর ওয়ানের মধ্যে আছে। তুমি মোটা হও আর চিকন, এটাতে কোনো কিছু যায় আসে না। অন্যদিকে রোয়ান তার পিয়ার ডিরেক্টরকে বলে, তুমি ইভাকে হায়ার করে নাও আমাদের ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য। পরের দিন সকালে ইভা জেগে দেখে সে এতগুলো খাবার খাওয়ার পরেও মোটা হয়নি। নিশ্চয়ই রোয়ানের খাবারে কোনো স্পেশাল ব্যাপার আছে। অন্যদিকে পিয়ার ডিরেক্টর ইভার ম্যানেজারের সাথে দেখা করতে আসে। পিয়ার ডিরেক্টর বলে, রোয়ান ইভাকে আমাদের কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বানাতে চায় আর এজন্য উনি 5 মিলিয়ন টাকা দিতেও রাজি আছে। ম্যানেজার পিয়ার ডিরেক্টরের প্রপোজালটাকে রিজেক্ট করে দেয় আর বলে, ইভা কোনো ফুটের মার্কেটিং করবে না। পিয়ার ডিরেক্টর এসে এই কথাটা রোয়ানকে বলে। রোয়ান বলে, হয়তো আমাকে নিজেই সবকিছু দেখতে হবে। তারপরে ইভা রোয়ানের খাবারটার মধ্যে স্পেশাল কিছু আছে এই কথাটা ম্যানেজারকে বলে, কিন্তু ম্যানেজারের বিশ্বাসই হয় না। ইভা কম্পিটিশনের দিনের ক্যামেরার রেকর্ডিং দেখিয়ে বলে, ওই দিন আমি মোটা রোয়ানের খাবার খেয়ে হইনি, তার কম্পিটিটরের খাবার খেয়ে হইছিলাম। ম্যানেজারের তবুও বিশ্বাস হয় না, সে বলে, তুমি শুধু ডায়েটটাকে ফলো করো আর এসব কিছুর পিছনে দৌড়িও না। ইভাও তার ম্যানেজারের কথা মেনে নেয়। পরের দিন ইভা এক্সারসাইজ করছিল আর তার অনেক বেশি খিদা লাগছিল। ইভা যেমন তেমন করে তার খিদাটাকে কন্ট্রোল করে। তারপরে ইভা ম্যানেজারের কাছে আসে। ম্যানেজার তাকে কিছু বলছিল কিন্তু সে ম্যানেজারের হাতগুলোকে খাবারের মতো দেখছিল। ইভার কন্ট্রোল হয় না তাই সে ম্যানেজারের হাতটাকে খেতে লাগে। তারপরে ম্যানেজারের হাতটাকে ব্যান্ডেজ করানো লাগে। ইভা ম্যানেজারকে সরি বলে আর বলে, যখন আমার খিদা লাগে তখন আমি খাবার ছাড়া আর কিছু দেখতে পাই না। ম্যানেজার বলে, তাহলে তো তোমাকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে। তখনই ইভা রোয়ানের একটা অ্যাড দেখে। রোয়ান তার খাবারকে প্রমোশন করানোর জন্য ফ্রিতে খাবার খাওয়াবে। ইভা বলে, আমাকে ওখানে যেতে দাও যাতে আমি জানতে পারি তার খাবারের মধ্যে স্পেশাল কোনো জিনিস আছে কিনা। ম্যানেজার তাকে বারণ করে দেয়। ইভা তার কিউট ব্যবহার দিয়ে ম্যানেজারকে রাজি করাতে লাগে। ম্যানেজার বলে, বন্ধ করো এইসব, আমার উপরে কাজ করবে না। কিন্তু ইভা ম্যানেজারের কথা শোনে না আর ওই ইভেন্টে চলে আসে। ইভা যখন ভিতরে আসে রোয়ান তাকে নোটিস করে কিন্তু চিনে না। ইভা প্লেট পরে খাবার খায় কিন্তু সে মোটা হয় না, তাই ইভা আরেক প্লেট খাবার খাওয়ার কথা ভাবে আর সে তার লুক চেঞ্জ করে ওই লাইনের মধ্যে এসে পড়ে। অন্যদিকে ম্যানেজার রোয়ানের ইভেন্টের ছবি অনলাইনে দেখে আর সে ইভাকেও ওই ইভেন্টের মধ্যে দেখতে পায়। ইভা খাবার নিচ্ছিল, রোয়ান তাকে বলে, তুমি হয়তো আরেকবার এসেছিলে। ইভা বলে, না আমি প্রথমবারই এসেছি। তখনই ইভার কাছে তার ম্যানেজারের কল আসে। রোয়ান তাকে চিনে যায়। ইভা ওখান থেকে যাচ্ছিল তখনই রোয়ান তার স্কার্ফটা খুলে দেয় আর সবাই তাকে চিনে ফেলে। রিপোর্টাররা ইভাকে বলে, আপনার তো রোয়ানের খাবার পছন্দ ছিল না, তো আপনি এখানে কি করছেন? রোয়ানও এই সুযোগে সদ্ব্যবহার করে। রোয়ান বলে, ইভা এখন থেকে আমাদের কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আর এখন থেকে আমাদের সাথে কাজ করবে। ইভা এটা শুনে অবাক হয়ে যায়। রোয়ান বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি সবাইকে বলে দেব যে তুমি একটা সুপারস্টার হয়ে ফ্রির খাবার খেতে এসে পড়েছ। ইভা না চেয়েও রোয়ানের কথায় রাজি হতে হয় কারণ তার কাছে আর কোনো অপশন ছিল না। তারপরে ইভা তার ম্যানেজারের কাছে আসে আর তাকে অনেক মারে, কেননা সে তাকে ভুল সময়ে কল করেছিল তাই সে ফেঁসে গেছে। পিয়ার ডিরেক্টর রোয়ানকে বলে, এই শনিবারে জেরন একটা প্রাইভেট পার্টি রেখেছে যেটাতে আপনার কম্পিটিটরকেও ইনভাইট করা হয়েছে। রোয়ান বলে, এই পার্টিটাতে আমি ইভাকে আমার সাথে নিয়ে যাব। জেরন ওয়ার্ল্ড এজেন্টের মালিক আর ফুড ইন্ডাস্ট্রিতে তার নামডাক অনেক বড়। অন্যদিকে ইভার ম্যানেজার এই জেরনের পার্টির ইনভিটেশন জোগাড় করার জন্য লেগেছিল কিন্তু অনেক জোগাড় করার পরেও পাইনি। তখনই ইভার কাছে রোয়ানের কল আসে। রোয়ান বলে, তুমি এই শনিবারে কি ফ্রি আছো? আমি তোমাকে আমার সাথে একটা জায়গায় নিয়ে যেতে চাই। ইভা বারণ করে দেয়। রোয়ান বলে, ওইটা জেরনের প্রাইভেট পার্টি। এটা শুনে ইভা তাড়াতাড়ি হ্যাঁ বলে দেয় আর জায়গাটার লোকেশন সেন্ড করতে বলে। রোয়ান বলে, তুমি আমার বাসায় এসে পড়ো, ওখান থেকেই আমরা দুজন একসাথে যাব। শনিবারে ইভা রেডি হয়ে রোয়ানের বাসায় চলে আসে। রোয়ানের অ্যাসিস্ট্যান্ট ইভাকে লিভিং এরিয়াতে ওয়েট করতে বলে। ইভা রোয়ানের ছবিগুলোকে দেখা শুরু করে দেয়। রোয়ান ওখানে এসে বলে, অন্য কেউর জিনিসে হাত লাগানো উচিত না তার পারমিশন ছাড়া। এটা শুনে ইভা তাড়াতাড়ি করে রেখে দেয়। রোয়ান তাকে ওয়েট করতে বলে ওখান থেকে চলে যায়।
রোয়ানের মেড রোয়ানের জন্য জুস বানিয়ে রেখে চলে যায়। এই বাড়িটা দেখে তাড়াতাড়ি ওখানে এসে ওই জুসটার মধ্যে অনেকগুলো মশলা মিক্স করে দেয়। রোয়ান ওখানে এসে ওই জুসটাকে খেয়ে ফেলে, কিন্তু সে কিছু বুঝে না, কিবা বিশ্বাস করতে পারে না এটা কিভাবে হতে পারে। তাই সে ওই জুসটাকে টেস্ট করে, আর তার মুখের রিয়েকশন তো দেখার মতো ছিল। তারা দুজন পার্টির মধ্যে পৌঁছায়, রোয়ানের কম্পিটিশন গোয়াও, আর সাথে রোয়ানের দরজাতেই দেখা হয়ে যায়। রোয়ান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি ইভাকে ভিতরে নিয়ে যাও, আর সে ইভাকে ভিতরে নিয়ে যায়। পার্টির মধ্যে গুয়াওয়ের অ্যাসিস্ট্যান্ট আর জেরনের কুক একসাথে কথা বলছিল, যেটাতে আমরা এটা জানতে পারি যে জেরনের কুককে টাকা দেওয়া হয়েছে রোয়ানের খাবার মধ্যে কিছু মিশানোর জন্য, যাতে রোয়ানের সিক্রেটটা সবার সামনে আনতে পারি যে রোয়ানের টেস্টের সেন্স চলে গেছে। ইভা এসব কিছু শুনে ফেলে আর সে সব কিছু বুঝে ফেলে, রোয়ান ওই মিক্স করা ওলা শরবতটা কিভাবে খেয়ে নিয়েছিল। তারপরে পার্টির মধ্যে সবাইকে স্যুপ পরিবেশন করে, রোয়ান স্যুপটাকে খেতেই লাগছিল। ইভা জেনে চামচটাকে নিচে ফেলে দেয়, গোয়াও ওই চামচটা উঠানোর মধ্যে লেগে যায়। তখনই ইভা গোয়াও আর রোয়ানের স্যুপগুলোকে চেঞ্জ করে দেয়, গোয়াও বেশি লবণ হওয়ার কারণে স্যুপটাকে খেতে পারে না। ইভাও ইচ্ছে করে এমন করে যে যেন তারও স্যুপের মধ্যে বেশি লবণ আছে। জেরন তার কুককে ডাকে, কুক বলে যে আমি ভুলবশত বেশি লবণ দিয়ে দিয়েছি। জেরন ওই কুকটাকে কাছ থেকেই বের করে দেয় আর রোয়ানকে বলে, তুমি ইভাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। রোয়ান তাকে বাইরে নিয়ে আসে, ইভা তাকে ছাড়তে বলে। রোয়ান তাকে থ্যাংক ইউ বলে হেল্প করার জন্য। ইভা বলে, আমি তোমার সাহায্য করিনি, আমি নিজের করেছি, যদি তোমার ইমেজ জেরনের সামনে খারাপ হয়ে যেত তাহলে আমি জেরনের কোন অ্যাডভান্টেজ নিতে পারতাম না। তখনই ইভার খিদা লাগে, ইভা বলে, আমি তোমার হাতের খাবার খাবো। রোয়ান বলে, আমি তোমার কথা কেন শুনবো। ইভা বলে, কেন না, আমি তোমার সিগারেট জানি যে তুমি খাবারের টেস্ট পাও না। রোয়ান বলে, এইবার খাইয়ে দিব কিন্তু প্রতি সময় খাওয়াবো না। রোয়ান খাবার বানিয়ে ইভাকে দেয়, ইভা বলে, তোমার টেস্টের সেন্স কিভাবে চলে গেছে। রোয়ান বলে, একটা ইনসিডেন্ট হয়েছিল, ওইটার পর থেকে আমি এমন হয়ে গেছি। আর ইভাকে সরি বলে। ইভা জিজ্ঞেস করে, সরি কেন বলছো। রোয়ান বলে, তুমি ঠিক বলেছিলে, আমি যে খাবারগুলো বানাই ওইগুলো ইমোশন ছাড়া। তারা দুজন কথা বলতে বলতে বেশি ড্রিঙ্ক করে ফেলে। রোয়ান ইভাকে তার বাসায় নিয়ে আসে, ইভা বলে, আমি আরেকটা গ্লাস খাবো। রোয়ান বলে, আমি যদি তোমাকে আরেকটা গ্লাস খেতে দেই তাহলে কি তুমি আমাকে ঘুমাতে দিবে। ইভা হ্যাঁ বলে দেয়। পরের সিনে তারা দুজন ড্রিঙ্ক করে একসাথে শুয়ে থাকে। ইভা বলে, তুমি অনেক খারাপ। রোয়ান বলে, হ্যাঁ আমি জানি আমি অনেক খারাপ, আমি ওই মানুষটাকে হার্ট করেছি যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। আর তারা দুজন ইমোশনাল হয়ে কিস করে। পরের দিন সকালে ইভা উঠে দেখে সে মোটা হয়ে গেছে, রোয়ানও উঠে যায়। ইভা রোয়ানের শার্ট নিয়ে ওখান থেকে পালাচ্ছিল, রোয়ান তাকে চিনে যায়, এটা তো ইউয়ান, তার ছোটবেলার বন্ধু। রোয়ানও তার পিছনে পিছনে যেতে থাকে। ইভা তার ম্যানেজারকে কল দিয়ে ডাকে আর একটা জায়গার মধ্যে সে লুকিয়ে যায়। রোয়ান তাকে দেখে ফেলে, ইভা তাড়াতাড়ি করে ম্যানেজারের গাড়ির মধ্যে উঠে চলে যায়। রোয়ানের মনে হচ্ছিল ইভা আর ইউয়ান দুজন আলাদা মেয়ে। তারপরে রোয়ানের ইভার সাথে করা লাস্ট নাইটের কিসটা মনে পড়ে। তারপরে রোয়ান তাড়াতাড়ি করে ওখান থেকে যাচ্ছিল, তার পিয়ার ডিরেক্টর জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন। রোয়ান বলে, আমি আমার ফিয়ন্সেকে খুঁজতে যাচ্ছি। দুজন এটা শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে ইভাও তার ওয়েট লুজ করছিল। ম্যানেজার বলে, তুমি তো বলেছিলে তুমি রোয়ানের হাতের খাবার খাওয়ার পরে মোটা হও না। ইভা বলে, এটা খাবার খাওয়ার জন্য হয়নি, গত রাতে আমি ড্রিঙ্ক বেশি করে নিয়েছিলাম তাই হয়েছে। ম্যানেজার তাকে বলে, তোমাদের মধ্যে কিছু তো হয়নি, কারণ আমার তোমাদের মতো মেয়েদের উপরে বিশ্বাস নেই। ইভা রেগে যায় আর বলে, এসব কি বলছো। ম্যানেজার তাকে বলে, যতক্ষণ না তুমি ঠিক হয়ে যাচ্ছ তুমি এই বাসাতেই থাকবে, আর কেউ কল মেসেজের রিপ্লাই দিবে না। ইভা রাজি হয়ে যায় আর তার কাপড় আনার জন্য ম্যানেজারকে তার বাসায় পাঠায়। ম্যানেজার ইভার বাসা থেকে কাপড় নিয়ে ওখান থেকে যাচ্ছিলই, তখনই সে রোয়ানকে দেখতে পায়। রোয়ান তাকে দেখে চিনে ফেলে, এটা শিয়াও, ইউয়ান আর তার ছোটবেলার বন্ধু। ম্যানেজার রোয়ানকে দেখে তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। রোয়ান অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে ফলো করতে, আর তাকে ফলোও করে। তখনই রোয়ান ম্যানেজারের গাড়িটাকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে, ইউয়ান কোথায়। ম্যানেজার বলে, ওর সাথে আমার যোগাযোগ নেই, কিন্তু তোমার কি কাজ।
রোয়ান বলে আমি তাকে সরি বলতে চাই, ও তোমার সরি ছাড়াই ভালো একটা জীবন কাটাচ্ছে। রোয়ান তার গাড়ির মধ্যে বসে পড়ে আর বলে, আমাকে ইউয়ানের কাছে নিয়ে যাও, না হলে আমি সারাটা জীবন তোমার পিছনে পড়ে থাকবো। ম্যানেজার তাকে এয়ারপোর্টে নিয়ে আসে আর বলে, ইউয়ান অ্যাব্রড চলে গেছে, এখন যাও, তুমিও তাকে খুঁজে নাও। রোয়ান বলে, আজকে সকালেই তো ও আমার বাসায় ছিল। ম্যানেজার বলে, ওখান থেকে আসার পরে সে অ্যাব্রড চলে গেছে, আমি তাকে এখানে ছেড়েছিলাম। রোয়ান বলে, ও কোন কান্ট্রিতে গিয়েছে, আমাকে অ্যাড্রেস দাও। ম্যানেজার বলে, কেন জিজ্ঞাসা করছো, আবারও কি তার লাইফটাকে বরবাদ করতে চাও? ইউয়ান এখন বিয়ে করে ফেলেছে আর তার হাজবেন্ডের সাথে অনেক খুশিতে আছে। রোয়ান বলে, ও যদি তার হাজবেন্ডের সাথে খুশিতে থাকে তাহলে গত রাতে আমার সাথে কি করছিল? ম্যানেজার বলে, ইউয়ান যাওয়ার আগে তোমাকে দেখতে চেয়েছিল, তাই সে ইভা আর আমার থেকে হেল্প নিয়েছে। ইভা রাতে তার সাথে জায়গা বদল করে ফেলেছিল। রোয়ান তার কথাতে বিশ্বাস করে না। তখনই ম্যানেজার তাকে ইউয়ানের ম্যারেজ সার্টিফিকেট দেখায়। রোয়ান বলে, ইভা কোথায়, আমি তার সাথে কথা বলতে চাই। ম্যানেজার বলে, ইভা একটা বিয়ে অ্যাটেন্ড করতে দেশের বাইরে গিয়েছে। তারপরে ইভা তার ম্যানেজারের প্রশংসা করছিল এই কাজটার জন্য। অন্যদিকে রোয়ান রেগে ছিল আর তার এই রাগটা পিয়ার ডিরেক্টর আর অ্যাসিস্ট্যান্টের উপরে উঠায়। ইভা ছবি এডিট করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, যাতে রোয়ানের বিশ্বাস হয়ে যায় যে ইভা বিয়ে অ্যাটেন্ড করার জন্য দেশের বাইরে গিয়েছে। রোয়ান ওই ছবিগুলোকে দেখে আর দেখেই বুঝে যায় যে ইভা কোনো বিয়ে অ্যাটেন্ড করতে যায়নি। পরের দিন রোয়ান ইভার অ্যাপার্টমেন্টের বিল্ডিং এ আসে। ইভাও ঠিক হয়ে তার বাসার মধ্যে আসছিল আর ইভার রোয়ানের সাথে দেখা হয়ে যায়। রোয়ান বলে, তুমি যে বিয়ে অ্যাটেন্ডের ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলে ওই সবগুলোই ছবি ফেক ছিল। ইভা বলে, আমার ম্যানেজার আমাকে এটা করতে বলেছিল, তো তাকে গিয়ে জিজ্ঞাসা করো। রোয়ান বলে, তুমি কি ভুলে গেছো তুমি আমার সাথে রাত কাটিয়েছিলে? ইভা বলে, তুমি কি বলছো এসব? রোয়ান বলে, স্টুপিড হওয়ার নাটক বন্ধ করো, এসব কিছু ছাড়ো আর এটা বলো, ইউয়ান কোথায় আছে? ইভা বলে, আমি জানি না। রোয়ান তার সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়। ইভা তার স্যুটকেসটা ওখানে বলেই বাসায় চলে যায়। বাসায় গিয়ে ইভার মনে পড়ে সে স্যুটকেসটা রোয়ানের কাছেই ফেলে এসেছে, আর রোয়ান হয়তো আমার স্যুটকেসটাকে তার বাসায় নিয়ে গেছে, আর এটাই হয়। রোয়ান ওই স্যুটকেসটাকে তার বাসায় নিয়ে আসে। রোয়ান ওই স্যুটকেসটাকে খুলে দেখতেই যাচ্ছিল, তখনই দরজার কলিং বেল বাজে। রোয়ান ওই স্যুটকেসটাকে প্রথমে তার রুমে নিয়ে রাখে, তারপরে দরজা খুলে। ইভা ঘরের মধ্যে আসে। রোয়ান জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইভা বলে, আমার তৃষ্ণা লেগেছে, তুমি আগে আমাকে পানি খাওয়াও। রোয়ান পানি নিতে চলে যায়। ইভা তার স্যুটকেসটা রোয়ানের রুমে পায় আর খুলে দেখে এটার মধ্যে রোয়ানের শার্টটা এখনো ছিল, যেটা সে ওই দিন পরে পালিয়ে গিয়েছিল। রোয়ান ওখানে এসে বলে, আমি তোমার স্যুটকেসটা দেখতে চাই, এটার মধ্যে নিশ্চয়ই কোনো সিক্রেট আছে। ইভা বলে, এটাতে শুধু আমার জিনিসপত্র আছে, কোনো সিক্রেট নেই। রোয়ান বলে, খুলে দেখাও, না হয় মানবো না, আর যদি না দেখাও তাহলে তোমাকে রাতরা এখানেই কাটাতে হবে। ইভা তার স্যুটকেসটা নিয়ে যাচ্ছিল, রোয়ান ওইটাকে ধরে ফেলে আর তাদের টানাটানিতে স্যুটকেসটা পরে খুলে যায়। আর রোয়ান ওইটার মধ্যে তার শার্টটা পেয়ে যায় আর বলে, ওইটা তো ওই দিন রোয়ান পরে গিয়েছিল, তো তোমার কাছে কি করছে? ইভা তার অ্যাক্টিং শুরু করে দেয় আর তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, এই জন্য আমি ইউয়ানের থেকে তোমার শার্টটা নিয়ে নিয়েছিলাম, আর তুমি যদি আমার স্যুটকেসে তোমার শার্টটাকে পেয়ে যেতে তাহলে আমার ফিলিংগুলোর ব্যাপারে জেনে যেতে, এই জন্য আমি তোমার থেকে আমার স্যুটকেসটা নিতে এসেছিলাম। আর ইভা রোয়ানের খাটে শুয়ে বলে, আমার তোমার রাত এখানে কাটানোর অফারটা পছন্দ হয়েছে। রোয়ান বলে, ঠিক আছে তাহলে এখানেই ঘুমিয়ে যাও, আমিও তোমাকে পছন্দ করি। ইভা বলে, এটা কোন ধরনের মজা? রোয়ান বলে, আমাকে কি দেখতে জোকার মনে হয়? তোমার কি মনে নেই আমরা রাত একসাথে কাটিয়েছিলাম? ইভা বলে, আমার কিছু মনে পড়ছে না, আমি ওই দিন ড্রাঙ্ক ছিলাম। রোয়ান বলে, কোনো সমস্যা নেই, আমার সব মনে আছে আর আমি ওই রেসপন্সিবিলিটি নিতে রাজি আছি। ইভা বলে, যখন কিছু হয়নি তখন তুমি কোন রেসপন্সিবিলিটি নিতে চাও? আর তার স্যুটকেসটা নিয়ে ওখান থেকে চলে যায়। তারপরে রোয়ান ম্যানেজারের কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলো ইউয়ান কোথায় আছে? আমি জানি সে অ্যাব্রড যায়নি আর বিয়ের সার্টিফিকেটটাও
ম্যানেজার বলতে বারণ করে দেয় আর বলে আমি তোমাকে ওর লাইফটাকে খারাপ। এটাতে তাদের দুজনের ঝগড়া শুরু হয়ে যায়। পরে সিনের ওয়ান ওই দিনের সিসিটিভি ফুটেজ চেক করে পিয়ার ডিরেক্টর বলে এই রেকর্ডিং দেখে বোঝা যাচ্ছে ওই দিন শুধু ইভাই আপনার সাথে ছিল, আর কোনো মেয়ে আপনার আশেপাশে ছিলও না। রোয়ান বলে ইভা আর ইউয়ান একজনই। অ্যাসিস্ট্যান্ট বলে এটা কিভাবে হতে পারে, একজন এত চিকন আরেকজন এত মোটা। রোয়ান বলে এটা তো আমিও বুঝতে পারছি না, এটা জানার জন্য আমাকেই কিছু করতে হবে। পরের দিন ইভা দেখে তার সাথের বাসায় কেউ শিফট হচ্ছে। ইভা লিফটের মধ্যে যায়, তখনই সে রোয়ানকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। রোয়ান বলে আমি আমার বাসায় এসেছি আর আমি তোমার সাথের বাসায় শিফট হয়েছি। ইভা বলে আমার জন্য এসেছো না। রোয়ান বলে ঠিক বলেছো, আমি তোমার জন্য এসেছি। ইভা বলে তুমি হয়তো ওই দিনের আমার প্রপোজালটাকে বেশি সিরিয়াসলি নিয়েছো, এখন আমি তোমাকে ভালোবাসি না। রোয়ান বলে তোমাকে দেখে এমন মনে হয় না। ইভা ওখান থেকে চলে তার ম্যানেজারের কাছে এসে পড়ে। ইভা ম্যানেজারকে রোয়ানের শিফট হওয়ার কথাটা বলে দেয়। ম্যানেজার বলে তুমি শুধু তার থেকে দূরত্ব বজায় করে রাখবে। আর এই ইভা তার অ্যাপার্টমেন্টে যাচ্ছিল, তখনই সে রোয়ানের অ্যাপার্টমেন্টে থেকে সুন্দর খাবারের গন্ধ পায়। রোয়ানের ফিল হয় যে তার দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে, তাই সে তাড়াতাড়ি করে তার দরজাটা খুলে। ইভা গন্ধটার মধ্যে এতটাই হারিয়ে গেছিল যে সে জানতেই পারেনি সে রোয়ানকে জড়িয়ে ধরে আছে। রোয়ান তাকে দূরে সরায়। ইভা বলে তুমি এই ভালো খাবারগুলো আমার জন্যই রেঁধেছ তাই না? নতুন ঘরে শিফট হওয়ার খুশিতে রোয়ান বলে হ্যাঁ, কিন্তু আমার গিফট কই? ইভা তাকে একটা কিরিন গিফট দিয়ে তাড়াতাড়ি করে ভিতরে এসে খাবার টেবিলে বসে যায়। ইভা খেতেই লাগছিল, রোয়ান তাকে থামায় আর বলে আমি তোমাকে তখনই খেতে দেব যখন তুমি আমার প্রশ্নগুলোর জবাব দিবে। ইভা রাজি হয়ে যায় আর বলে আগে আমাকে খেতে দাও। ইভার খাবার শেষ হয়। রোয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি শেষবার কাকে কিস করেছিলে। ইভা তাকে বলে তুমি কি আমার ভালোবাসায় পড়ে গেছো? রোয়ান তাকে জিজ্ঞাসা করে কেন? কেননা তুমি আমার থেকে পার্সোনাল কোশ্চেন জিজ্ঞাসা করছো। ড্রাঙ্ক হওয়ার পরে তুমি আমাকে বাড়িতে নিয়ে এসেছিলে আর আজকে তুমি আমার অ্যাপার্টমেন্টের সাথে শিফট হয়ে গেছো, আর এইসব কিছুর একটাই মানে যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। রোয়ান তাকে বলে আমার অন্য কারণ আছে আর তার ফেসটাকে ক্লিন করতে লাগে। ইভা রোয়ানকে কাছে থেকে তার হার্টবিট ফাস্ট হতে থাকে, তাই সে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন ইভার অ্যাসিস্ট্যান্ট রোয়ানের অফিসে আসে আর পিআর ডিরেক্টরকে বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। পিআর ডিরেক্টর তার সাথে কথা বলতে বারণ করে দেয়। তখন ম্যানেজার তাকে উঠিয়ে নিয়ে যায় আর বলে সোশ্যাল মিডিয়াতে আমার আর ইভার ব্যাপারে যে নিউজগুলো বের হয়েছে ওগুলোকে ক্লিয়ার করে দাও, না হলে তোমাদের কোম্পানির সাথে ইভার কন্ট্যাক্ট শেষ করে দিব। তারপর অ্যাসিস্ট্যান্ট রোয়ানকে বলে ইভার ম্যানেজার অফিসে এসেছিল। রোয়ান বলে কেন? অ্যাসিস্ট্যান্ট তাকে দেখায় তার আর অ্যাসিস্ট্যান্টের ফাইটের ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আর সবাই এটা দেখে কথা বলছে যে ইভার তার ম্যানেজারের সাথে রিলেশন আছে। অন্যদিকে অনেকগুলো মডেল ওয়ার্ল্ড এজেন্টের হোটেলে আসে। ওয়ার্ল্ড এজেন্টে একটা কম্পিটিশন হচ্ছিল যেখানে ইভাও পার্টিসিপেট করেছিল। কম্পিটিশনের আগে তাদেরকে 15 দিনের জন্য ট্রেনিং দেওয়া হবে আর তাদের সবার ট্রেনার ঋদিকা, যেও অনেক বড় মডেল। সব মডেলগুলো থেকে ফোনগুলোকে নিয়ে নেয় কারণ ট্রেনিং এর সময় ফোন চালানো এলাও না। ট্রেনিং শুরু হয়। ঋদিকাকে পছন্দ করে মডেলটা বলে ঋদিকা আমাদের রোল মডেল, সে একদিনে 1200 ক্যালোরির বেশি খাবার খায় না। ইভাকে পছন্দ করে তারাও বলে ওঠে ইভা তো শুধু 1000 ক্যালোরির খাবার খায়, এটাতে ঋদিকার হিংসা হয়। আর সবাইকে বলে এখন থেকে ইভাই আমাদের রোল মডেল আর সে এখন থেকে 1000 ক্যালোরির খাবার খাবে। ইভা এসব কিছুর মধ্যে ফেসে যায়। ডিনারের সময় ইভাকে শুধু 1000 ক্যালোরির খাবার দেওয়া হয়। ইভা বলে আমি এটার থেকে বেশি খেতে পারবো, কিন্তু তারা বারণ করে দেয় আর বলে তুমি আমাদের রোল মডেল। ইভা তার প্লেটের খাবার দেখে রোয়ানের খাবারের কথা মনে পড়ে যায়। অন্যদিকে রোয়ান ইভার জন্য খাবার তৈরি করে তার অপেক্ষা করছিল। অনেকক্ষণ পর্যন্ত আসতে না দেখে তখন রোয়ান ইভার দরজায় গিয়ে তার দরজা নক করে। কেউ দরজা না খোলায় তখন রোয়ান অ্যাসিস্ট্যান্টকে কল করে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে ইভার ওয়ার্ল্ড এজেন্টের কম্পিটিশনে ট্রেনিং কোর্স চলছে। রোয়ান রেগে গিয়ে বাসায় আসে আর তার সবগুলো খাবার ফেলে দেয়। অন্যদিকে ইভার খিদার জ্বালায় ঘুম আসে না, তাই সে রোয়ান থেকে হেল্প নেওয়ার কথা ভাবে। ইভা তার রুমমেটকে জিজ্ঞাসা
করে আমাদের সবার ফোন কোথায় রাখা আছে, রুমমেট বলে মেডিকেল রুমে। তখনই ইভা অজ্ঞান হওয়ার নাটক করে আর ইভা মেডিকেল রুমে পৌঁছে যায়। ঋতিকা ডাক্তারকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। ডাক্তার বলে নিউট্রিশন কম হওয়ার কারণে সে অজ্ঞান হয়ে গেছে। আর ডাক্তার আর ঋতিকা রুম থেকে যাওয়ার পরে ইভা তাড়াতাড়ি করে তার মোবাইলটা খুঁজে রোয়ানকে মেসেজ দেয়, আমার খিদে লেগেছে। আর এখানে একটা মেয়েদের গ্রুপ আমাকে বিরক্ত করছে। তখনই ঋতিকা ওখানে আসে আর মোবাইলটা নিয়ে নেয়। পরের দিন ইভার খিদের জ্বালায় জান বের হয়ে যাচ্ছিল। সে কিছু খেতে না পেরে সে ফুল খাওয়া শুরু করে দেয়। তখনই তার রুমমেট এসে আরেকটা খারাপ খবর দেয়, ঋতিকা তোমার জন্য খাবার বানায়নি, তোমাকে শাস্তি দেওয়ার জন্য। তখনই দুইটা মেয়ে এসে বলে চেয়ারন এসেছে আর রোয়ানের কোম্পানি থেকে আমাদের জন্য খাবারও এসেছে। ইভা খুশি হয়ে দৌড়াতে দৌড়াতে বাইরে আসে আর এসেই রোয়ানকে জড়িয়ে ধরে অ্যাসিস্ট্যান্ট ইভাকে রোয়ানের হাতে তৈরি করা খাবার দেয়। ইভা রোয়ানকে ধন্যবাদ বলে তার সাহায্য করার জন্য। ঋতিকা এটা দেখে রেগে যায় আর রোয়ানকে এসে জিজ্ঞাসা করে, তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে। এটা বলে, তোমার ফিয়ন্সে আছে আর তুমি এখন ইভাকে ডেট করছো। রোয়ান বলে, আমি তোমাকে রিজেক্ট এই জন্য করেছিলাম কারণ আমি তোমাকে পছন্দ করতাম না। পরের দিন জেরন ট্রেনিং এর লাস্ট ডে সেলিব্রেট করার জন্য পার্টি রাখে। জেরন কেক কাটে। ঋতিকা বলে, কেকের প্রথম পিসটা তো ট্রেনিং এর সবচেয়ে ভালো স্টুডেন্ট ইভাকে খাওয়ার দরকার। ইভা ভয় পেয়ে যায় কারণ সে যদি এই কেকটা খেয়ে নেয় তাহলে তার সিক্রেটটা সবার সামনে এসে যাবে। রোয়ান এটা নোটিস করে নেয় আর ঋতিকা থেকে কেকটা নিয়ে বলে, তোমাকেই এটা খাওয়ার দরকার কারণ তুমি তাদের ট্রেনার ছিলে। রোয়ান ইচ্ছে করে কেকটা ঋতিকার উপরে ফেলে দেয় আর সরি বলে। ঋতিকা রেগে ওখান থেকে চলে যায়। রোয়ান ইভাকে ডান্সের জন্য জিজ্ঞাসা করে আর ইভাও তার সাথে ডান্স করে। তারপরে রোয়ান ইভাকে জুতা গিফট করে আর জুতাগুলো ইভার অনেক পছন্দ হয়। রোয়ান ইভাকে জুতাগুলো পরিয়ে দেওয়ার সময় ইভার পাটাকে চেক করে কারণ যে মেয়েটাকে সে খুঁজছে মানে ইউয়ান তার পায়ের মধ্যে একটা দাগ আছে যেটা সে ছোটবেলায় ব্যথা পেয়েছিল আর ওই দাগটা এখনো আছে। রোয়ান ইভার পায়ের মধ্যে দাগ দেখে না, তখন সে কনফার্ম হয়ে যায় যে ইভা ওই মেয়েটা না। আর রুডলি ইভাকে ওখানে ফেলে বাইরে এসে পড়ে। ইভাও চিৎকার করতে করতে বাইরে আসে আর বলে, তোমার মুড তো বৃষ্টির থেকে তাড়াতাড়ি বদলে যায়। কিন্তু রোয়ান তাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। পিয়ার ডিরেক্টর রোয়ানকে বলে, এখানে ট্যাক্সি পাওয়া যায় না, আমাদের ইভাকে এখানে ছেড়ে যাওয়া উচিত না। রোয়ান গাড়িটাকে ঘুরাতে বলে কিন্তু ইভার ম্যানেজার ইভাকে ওখান থেকে নিয়ে যাচ্ছিল। এটা দেখে রোয়ানের মনে হয়তো তাদের মধ্যে কিছু চলছে। পরের দিন ওয়ার্ল্ড এজেন্ডে কম্পিটিশন হয়। শেষ সময়ে ইভা জানতে পারে যে তার ডেসটা ছিঁড়া। তখনই ঋতিকা ওখানে এসে বলে, তুমি হার মেনে নাও কারণ তুমি এই ডেসটা পরে স্টেজের মধ্যে যেতে পারবে না। ইভা বুঝে যায় যে এসব কিছু ঋতিকা করেছে। পরের সিনে ইভা পুরো কনফিডেন্স হয়ে স্টেজের মধ্যে আসে। ইভা ওই ডেসটাকে ঠিক করে ফেলেছিল কিন্তু হঠাৎ করে ডেসের হাতাটা ছিঁড়ে যায়। রোয়ান তখন এসে ইভাকে তার কোট দিয়ে কাভার করে আর ইভাকে কোলে নিয়ে ওখান থেকে নিয়ে যায়। রিপোর্টারদের তাদের কেমিস্ট্রিটা ভালো লাগে। ঋতিকা এটা দেখে আরো বেশি হিংসা করে। তারপরে উইনার অ্যানাউন্সমেন্ট হয়। ইভা এই কম্পিটিশনটা জিতে যায়। ইভার স্পিচ দেখে রোয়ানের মনে পড়ে ইউয়ানও ছোটবেলায় একটা মডেল হতে চেয়েছিল। রোয়ান ইভাকে মুকুট পরায়। তারপরে ইভা বাসায় থাকে আর রোয়ানের কোটটা পরে অনেক খুশি ছিল। ম্যানেজার ইভা থেকে কোটটাকে নিয়ে নেয় আর নিয়ে রোয়ানের বাসায় সে কোটটাকে দিতে। ইভার কিছু ঘটকা লাগে তাই সে এসে তাদের কথা শুনে। ম্যানেজার রোয়ানকে বলে, তুমি ইভার থেকে দূরে থাকো। রোয়ান বলে, আমি তো আগেই বলেছি আমি ইউয়ানকে পছন্দ করি। ম্যানেজার তাকে বলে, তুমি যদি ইউয়ানকে পছন্দ করো তাহলে ইভার পিছনে কেন লেগে আছো। রোয়ান বলে, কেননা আমার মনে হচ্ছে তারা দুজন একজনই। এটা শুনে ম্যানেজার তার সাথে ঝগড়া করতে শুরু করে। তারা দুজন ফাইট করে বাইরে আসে। ইভার তাদের দেখে মনে হয় তারা দুজন অন্য কিছু করছিল আর তাড়াতাড়ি করে তার রুমে চলে যায়। ইভার মনে হচ্ছিল তারা দুজনকে আর তার ম্যানেজারের উপরে অনেক রাগ ওঠে। রোয়ানের পিয়ার ডিরেক্টর রোয়ানকে বলে, কালকের অনুষ্ঠানের পরে আমাদের কোম্পানির ইমেজ অনেক ভালো হয়ে গেছে। সবাই আপনার আর ইভার কাপলটাকে অনেক বেশি পছন্দ করছে তাই আপনাকে ইভার সাথে এটা চালিয়ে যাওয়ার দরকার যাতে আমাদের কর্পোরেশনের মার্কেট ভ্যালুটা বেড়ে যায়। রোয়ানও এটা করতে রাজি হয়ে যায় আর বলে ইভার আর ইভার ম্যানেজারের ব্যাপারে যে খবরগুলো ছড়িয়েছে তা ঠিক করতে। অন্য
সঙ্গে ইভা একটা ইন্টারভিউ দিচ্ছিল। ইভা বলে, ট্রেনিং এর সময় ঋতিকা আমাকে অনেক বুলি করেছে। এই ইন্টারভিউর পরে ঋতিকাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে বুলি করছিল। তখনই গোয়াও এর ম্যানেজার এসে ঋতিকাকে বলে, গোয়াও তোমার সাথে হাত মিলাতে চায়, গোয়াও রুয়ানের থেকে প্রতিশোধ নিতে চায়, আর তুমি ইভার থেকে নিয়ে নিও। পরের সিনে ইভার এক্সারসাইজ করতে করতে খিদা লেগে গেছিল, আর রুয়ান তার জন্য খাবার নিয়ে এসেছিল। ইভা তার মনে মনে ভাবে, মরে যাব তবুও তার খাবার খাবো না। পরের সিনে আমরা দেখতে পাই ইভা রুয়ানের বাসায় থাকে, আর তার খাবার গুলোকে অনেক মজা নিয়ে খাচ্ছিল। রুয়ান ইভাকে কন্ট্যাক্ট পেপার সই করতে বলে, ইভা ওইটাকে পড়ে। ওইটার মধ্যে এটা লেখা ছিল যে যতদিন সে রুয়ানের কোম্পানির সাথে থাকবে ততদিন সে কারোর সাথে ডেট করতে পারবে না। ইভা তার কথাটায় রাজি হয়ে যায়, কিন্তু তার কন্ডিশন রেখে দেয়। কন্ডিশন গুলো এটা ছিল যে যখনই আমি তোমাকে কল করব তুমি তাড়াতাড়ি এসে যাবে, আর আমার তোমার ঘরের পাসওয়ার্ড চাই যাতে যখন খুশি আমি আসতে যেতে পারি। রুয়ান বলে, আমার কোনো সেলফ রেসপেক্ট নাই নাকি? ইভা বলে, এটাতে সেলফ রেসপেক্টের কথা আসলো কোথায় থেকে? আমি তো তোমাকে দিয়ে খাবার বানাতে চাই। রুয়ান এটা শুনে এগ্রি হয়ে যায়। ইভা কন্ট্রাক্টটাতে সই করে দেয়। ইভার মাঝরাতে খিদা লেগে যায়, তাই সে রুয়ানের বাসায় এসে পড়ে। রুয়ান মনে করে তার বাসায় চোর ঢুকে গেছে, তাই সে একটা লাঠি নিয়ে রান্নাঘরে এসে পড়ে। তখনই ইভা রুয়ানকে একটা পাঞ্চ মেরে দেয়। রুয়ান পরে জিজ্ঞাসা করে, তুমি এত পারফেক্ট পাঞ্চ কিভাবে মেরে দাও? ইভা বলে, আমার ম্যানেজার আমাকে এগুলো শিখিয়েছে, মেয়েদের তাদের আত্মরক্ষার জন্য এগুলো শিখে রাখার দরকার যাতে নিজেকে বদমাশের থেকে বাঁচাতে পারে। রুয়ান বলে, মাঝরাতে তুমি এমন কাপড় পরে একটা ছেলের বাসে এসেছো, আর ছেলেকে বদমাশ বলছো? রুয়ান ইভাকে একটা শার্ট দেয় পরার জন্য। ইভা ওইটাকে পরে ফেলে তারপর রুয়ান তাকে তার বাসা থেকে বের করে দেয়, আর বলে, আমি রাতের 12টা বাজার পরে তোমার জন্য কোনো খাবার বানাতে পারবো না। এটা বলে রুয়ান দরজাটাকে বন্ধ করে দেয়, আর ইভা চিৎকার করতে থাকে। পাশের বাসার আন্টি এসে বলে, এই মেয়েটাকে খাবার বানিয়ে খাওয়াও, না হয় আমরা তার চিৎকারে ঘুমাতে পারছি না। রুয়ান দরজা খুলে ইভাকে ভিতরে নিয়ে আসে। ইভা ভেজিটেবল কাটছিল। রুয়ান বলে, এইভাবে কাটে না, আর ইভাকে শিখাতে লাগে। আর ইভা রুয়ানকে তার এত কাছে দেখে তাকে বুঝায় যে আমি তার ভালোবাসায় পড়বো না, ভুলে যেও না সে আমার সাথে কত কি না করেছে। রুয়ান পরের দিন অফিসে এসে বলে, আজকে আমার সব মিটিং গুলোকে ক্যান্সেল করে দাও। পিয়ার ডিরেক্টর বলে, কেন? রুয়ান বলে, কালকে রাতে ইভা আমাকে দিয়ে 7 বার খাবার বানিয়েছে, বুঝতে পারি না সে কতগুলো খাবার খায়। সন্ধ্যায় ইভা দেখে রুয়ান এখন পর্যন্ত তার বাসায় আসেনি। ইভা তার মনে মনে ভাবে, কালকে রাতে আমি হয়তো রুয়ানকে বেশি বিরক্ত করেছি, তাই সে ভয় পেয়ে পালিয়ে গেছে। তখনই রুয়ান ওখানে আসে আর ইভাকে সরতে বলে। রুয়ান তার বাসায় যায়, আর ইভাও তার পিছনে পিছনে রুয়ানের বাসায় এসে পড়ে। রুয়ান ইভাকে খাবার বানিয়ে দেয় আর বলে, আমি আমার বাবার পছন্দের খাবার গুলোকে বের করতে চাই, কিন্তু আমি ওইগুলোর টেস্ট নিয়ে শিওর না। রুয়ান আরো বলে, ওই ডিশেস গুলো আমার একটা ছোটবেলার বন্ধুর অনেক পছন্দ ছিল, আর সে সব সময় আমার বাবার রেস্টুরেন্টে এসে ওই ডিশেস গুলোকে খেত, কিন্তু একদিন আমার বাবার রেস্টুরেন্টে আগুন লেগে যায়, আর আমরা দুজন ওখানেই ছিলাম, আর অনেক ব্যথাও পেয়েছিলাম। সে আমাকে চুপ করানোর জন্য তার চকলেট দিয়েছিল, আর আমি তাকে প্রমিস করেছিলাম যে আমি তাকে সারা জীবন খাবার বানিয়ে খাওয়াবো। এত কিছু শোনার পরেও ইভা বলে না যে সেই ইউয়ান। ইভা বলে, আমি তোমাকে হেল্প করব ডিশগুলোকে টেস্ট করতে। রুয়ান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার নতুন ডিশের জন্য হোয়াইট মাশরুম দরকার। অ্যাসিস্ট্যান্ট বলে, ওইটা আপনি পাবেন না, কারণ পাহাড়ে বেশি বৃষ্টি হওয়ার কারণে কৃষকরা বাজারে মাশরুমটা বেচতে আসেনি। রুয়ান বলে, তাহলে 2টা ফ্লাইট বুক করো, আমি ইভার সাথে ওইটাকে নিতে যাব। তারা দুজন ওখানে পৌঁছে যায়। ইভা বলে, তোমার চোখ করে পড়ে, আমি আমার ম্যানেজারকে মিথ্যে কথা বলে এখানে এসেছি। তখনই ইভার পাটা স্লিপ হয় আর ইভা নিচে পড়তে থাকে। রুয়ান তাকে বাঁচাতে গিয়ে তারা দুজনই নিচে পড়ে যায়। ইভা দেখে রুয়ানের পাটা কেটে গেছে, তাই সে ওষুধ লাগায়। রুয়ান চিৎকার করে আর বলে, হালকাভাবে লাগাও, আমি তোমাকে বাঁচিয়েছি, তাই আমার থেকে রিভেঞ্জ নিও না। ইভা রুয়ানের পাটাকে ডেসিন করে দেয়। রুয়ান চলতে পারে না, তখন ইভা তাকে সাপোর্ট দেয়। রুয়ান হোয়াইট মাশরুম দেখে ফেলে, দুজন ওটাকে নিয়ে ওখান থেকে যাচ্ছিলই। তখনই একটা শিয়াল তাদের দিকে আসে, দুজন দৌড়িয়ে গাছের মধ্যে উঠে পড়ে। ইভা বলে, তুমি তো চলতে পারছিলে না। রুয়ান বলে, যখন জীবনের উপরে আক্রমণ হয় তখন ছোট ব্যথা ম্যাটার করে না। শিয়ালটা ওখানেই বসে পড়ে, এটার জন্য তাদের গাছের মধ্যেই থাকতে হয়। রাত হয়ে যায়, শিয়ালটা ওখান থেকে চলে যায়, আর মহলটা অনেক রোমান্টিক হয়ে যায়। রুয়ান ইভাকে কিস করতেই লাগছিল, তখনই তার ইউয়ানের কথা মনে পড়ে যায়, আর সে ইভাকে ওখানে ফেলেই চলে যেতে থাকে। আর
আর ইভা গাছে থেকে চিৎকার করতে থাকে, কিন্তু রোয়ান তার কথা শুনে না। পরের সিনে রোয়ান তার আঙ্কেলকে ডিশটা বানিয়ে টেস্ট করাচ্ছিল। আঙ্কেল বলে, আজকে এই ডিশটার টেস্ট হৃদয় ছুঁয়ে যাচ্ছে, হয়তো তুমি কোনো মেয়ের প্রেমে পড়ে গেছো। রোয়ান বলে, কিছুদিন আগে আমার একটা মেয়ের সাথে দেখা হয়েছিল, আমিও তাকে পছন্দ করি, কিন্তু আমি ওই মেয়ের সাথে আর আগাবো না, তাহলে ইউয়ানের সাথে ধোকা হয়ে যাবে। আঙ্কেল বলে, তুমি ইউয়ানকে ভুলে যাও, এত বছর তো খুঁজেছ কিন্তু তুমি তাকে পাওনি, হতে পারে সে বিয়ে করে সেটেল হয়ে গেছে। পরের সিনে ইভা রোয়ানের কোম্পানির জন্য অ্যাডভার্টাইজমেন্ট এর ফটোশুট করছিল। রোয়ান ওখানে আসে আর মডেলকে ইভার এত কাছে দেখে রোয়ানের হিংসা হতে লাগে, এই জন্য রোয়ান সবাইকে ব্রেক দিয়ে দেয়। আর ইভার কাছে এসে ইভাকে সরি বলে, ওই দিন তাকে একলা রেখে আসার জন্য। ইভা বলে, তুমি যদি সরি না বলতে তাহলে তো আমি ভুলেই যেতাম। রোয়ান ওখান থেকে রেগে চলে যায়। ইভাও রোয়ানের পিছনে যাচ্ছিল, তখনই তার ডেস্কটা চেয়ারে লেগে ছিঁড়ে যায়। রোয়ান এসে তার কোট দিয়ে ইভাকে কভার করে আর ইভাকে কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়। ইভা বলে, তুমি নিজেকে ভাবো কি, আমি যদি তোমাকে আমার পানা ধরিয়েছি, আমার নামও ইভা না। ইভাও রেগে শুটের মাঝখানেই চলে যায়। পিয়ার ডিরেক্টর এসে ইভা আর মডেলের ছবিগুলো রোয়ানকে দেখায়। রোয়ান বলে, সব ছবিগুলো খারাপ, আর তার সাথে আমাদের কন্ট্যাক্ট শেষ করে দাও। ইভা এবার ম্যানেজার থেকে এই খবরটা জেনে যায় আর বলে, সে বাচ্চাদের মতো আচরণ কেন করছে। তখনই ইভা রোয়ানকে দেখতে পায়। ইভা কলটাকে কেটে দুজনেই লিফটে ওঠে আর তাদের তালায় পৌঁছেতেই দুজনেই দুজনের বাসায় চলে যায়। আর কিছুক্ষণ পরেই দুজনেই ময়লা ফেলার বাহানায় বাইরে আসে। রোয়ান বলে, আমি কন্ট্যাক্টটাকে ক্যান্সেল করে দিয়েছি। ইভা বলে, আমি জেনে গেছি। রোয়ান বলে, এটা দিকে তুমি কিছু বলবে না? ইভা বলে, তুমি যদি ভেবেই নিয়েছো তাহলে আমি আর কিছু বলে লাভ কি, ভালোই হয়েছে, আমার সময়গুলো নষ্ট হওয়ার থেকে বেঁচে গেছে। রোয়ান বলে, তুমি এখন ফ্রি। ইভা ময়লাটা ওখানে রেখেই চলে যায়। রোয়ান ইভার ময়লাটাকে নিয়েও বাসায় চলে যায়। পরের দিন রোয়ান পিয়ার ডিরেক্টরকে বলে, ইভার কন্ট্যাক্টটায় আরো একটা জিনিস অ্যাড করো, যদি সে মাঝখান থেকে কন্ট্যাক্টটা ভেঙে চলে যায় তাহলে তাকে সব টাকা ফেরত দিতে হবে। পিয়ার ডিরেক্টর বলে, কিন্তু ইভা তো কোনো ভুল করেনি। রোয়ান বলে, যা বলেছি তা করো। তারপরে পিয়ার ডিরেক্টর অ্যাসিস্ট্যান্টের সাথে ইভার বাড়িতে আসে, যাতে ইভাকে রাজি করাতে পারে, যেন সে রোয়ানের সাথে কন্ট্যাক্টটা ক্যান্সেল না করে। কিন্তু ইভা রাজি হয় না। পিয়ার ডিরেক্টর ইভাকে রাজি করাতে বলে দেয় যে, আমার বস রোয়ান আপনার প্রেমে পড়ে গেছে। ইভা এই সব কথাগুলো এসে ম্যানেজারকে বলে। ম্যানেজার বলে, এইগুলো রোয়ানের ট্রিক্স, যাতে সে তোমাকে ফাঁসাতে পারে। ম্যানেজার আরো বলে, রোয়ানের পিয়ার ডিরেক্টর আমাকে একটা কন্ট্যাক্ট পাঠিয়েছে, যেটার মধ্যে আমাদেরকে যেই টাকাগুলো দিয়েছিল ওইগুলোকে ফেরত চাচ্ছে। ইভা বলে, তুমি চিন্তা করো না, আমি রোয়ানকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে এমন ঘুরাবো যে সে ঘুরতেই থাকবে। ইভা রোয়ানকে তার প্রেমের জালে ফাঁসানোর জন্য রোমান্টিক মহল বানায়, কিন্তু হঠাৎ করে তার মোবাইলে একটা কল আসে। রোয়ান বুঝে যায় যে ইভা একটা অডিও লাগিয়ে রেখেছিল, সে নিজে ভায়োলিন বাজাচ্ছিল না। রোয়ান এটা দেখে ওখান থেকে যাচ্ছিল। ইভা তাকে থামাতে গিয়ে নিচে পড়ে যায়, কিন্তু রোয়ান তবুও তাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। ইভা অনেক রেগে রোয়ানকে অভিশাপ দেয়, সে সারা জীবন একলা থাকবে, আমি পড়ে গেছি কিন্তু সে আমাকে উঠায়নি। অ্যাসিস্ট্যান্ট পিয়ার ডিরেক্টরকে এসে বলে যে, তুমি এই কন্ট্যাক্টটা ক্যান্সেল করো। ইভা আপসেট হয়ে বসেছিল। ম্যানেজার তাকে বলে, আমি বলেছিলাম রোয়ানের সাথে ফ্লার্ট করা এত সহজ না, সে সহজেই ফেঁসে যাওয়ার মতো ছেলেই না। ইভা বলে, তুমি এমন ভাবে বলছো যেন তুমি রোয়ানকে অনেক ভালো করে চিনো, এটা বলো তোমাদের মধ্যে কি চলছে। ম্যানেজার বলে, আমাদের মধ্যে তো কিছু চলছে না। ইভা ম্যানেজারের থেকে রোয়ানকে পটানোর আরেকটা আইডিয়া চায়। ম্যানেজারও তাকে নতুন একটা আইডিয়া দেয়। পরের সিনে ইভা রোয়ানের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। যখনই রোয়ান আসে ইভা রোয়ানের উপরে পড়ে যায় আর এমন ব্যবহার করছিল যে সে অনেক ড্রিঙ্ক করে মাতাল হয়ে গেছে। রোয়ান তাকে এমন দেখে তার বাসায় নিয়ে যায় আর তাকে খাটের মধ্যে শুইয়ে দেয় আর ইভা তার সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়। রোয়ান বলে, তুমি শিওর তো তুমি আমার লিমিটেড টেস্ট নিবে? ইভা বলে, যখন তুমি আমাকে লাইক করোই তখন তুমি আমাকে ইগনোর কেন করো? রোয়ান ওখান থেকে উঠে চলে যাচ্ছিল। ইভা তার কোলের মধ্যে উঠে যায়। রোয়ান বলে, আমি কন্ট্যাক্টটা এইজন্য ক্যান্সেল করেছি যাতে আমি তোমার রিয়েল ফিলিং জানতে পারি, কিন্তু তুমি তো ফেক লাভ দেখানোর নাটক করছো। ইভা রেগে রোয়ানের হাতে কামড় দিয়ে ওখান থেকে যাচ্ছিল। রোয়ানও তাকে অনেক শোনায়। ইভা বলে, ভালোই তো আমার জীবন চলছিল, আর যখনই তুমি আমার
লাইফে এসেছো, তুমি আমার লাইফটাকে ডিস্টার্ব করে রেখে দিয়েছো। এটা বলে ইভা ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে ইভা তার ম্যানেজারের কাছে এসে তাকে সুইমিং পুলে ধাক্কা দিয়ে দেয়, কেননা তার এই আইডিয়াটা ফেল হয়ে গেছিল বলে। তারপরে ম্যানেজার রোয়ানের কাছে যায় আর গিয়ে রোয়ানকে একটা পাঞ্চ মারে ইভাকে হার্ট করার জন্য, আর বলে আমি যতবারই তোমাকে তার কাছে দেখবো আমি ততবারই তোমাকে মারবো। তারপরে রোয়ান পিয়ার ডিরেক্টরকে বলে আমি অ্যাপার্টমেন্ট থেকে আবার বিলাতে শিফট হতে চাই। পিয়ার ডিরেক্টর তাকে অনেক কষ্ট করে বুঝিয়ে অর্ধেক মাস ওখানেই থাকতে বলে। ইভা রোয়ানের খাবার না পেয়ে সে পানি খেয়েই কাজ চালাচ্ছিল। ইভা তার অ্যাসিস্ট্যান্টকে শপিং এ যেতে বলে যাতে সে টাইম পাস করতে পারে। তারা দুজন শপিং করে আসে, রোয়ানের অ্যাসিস্ট্যান্ট লিফট থামায়। ইভা তার হাতের ব্যাগ গুলোকে রেখে বলে লিফটটা ফুল, আর অ্যাসিস্ট্যান্ট গিয়ে ওই ব্যাগ গুলোকে উঠায়। আর রোয়ান লিফটের মধ্যে ঢুকে ইভা তাকে ইচ্ছে করে ধাক্কা মারে আর তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলা শুরু করে দেয়। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনি এতগুলো কাপড় কেন কিনেছেন, আপনার কাছে তো এইগুলো রাখার জন্য জায়গা নেই। ইভা বলে পুরানো জিনিসপত্র ফেলবো না, তাহলে নতুন জিনিসপত্র আসবে কিভাবে। রোয়ান বুঝে যায় যে এই কথাটা তাকেই বলা হয়েছে। রোয়ানও তাকে রেগে গিয়ে বলে মোবারক হোক তোমার নতুন ভালোবাসার আর পুরনো ব্রেকআপের। এটা বলে রোয়ান ওখান থেকে চলে যায়। ইভা বলে আমি অনেক খুশি হই যখন সে আমার কথাগুলো শুনে হিংসে করে। তারপরে পিয়ার ডিরেক্টর রোয়ানকে বলে ওয়ার্ল্ড এজেন্টের 31st অ্যানিভার্সারি সেলিব্রেশনে ইনভিটেশন এসেছে। রোয়ান বলে ইভাকে ইনভাইট করে দাও, সে আমার সাথে এটাতে যাবে। ইভার অ্যাসিস্ট্যান্ট ইভাকে এসে বলে রোয়ান আপনাকে জেরনের পার্টিতে নিয়ে যেতে চায়। ইভা বলে কিন্তু আমি ওর সাথে কেন যাব, আমাদের তো কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু আমরা ওদের টাকাটা এখনো দেইনি। ইভা বলে ঠিক আছে আমি ওই বাদরের সাথে চলে যাব। রিদিকাও এই পার্টির মধ্যে আসে। যখনই ইভা আর রোয়ানের এন্ট্রি হয় সব রিপোর্টাররা তাদের দিকে চলে যায়, মানে সব অ্যাটেনশন তাদেরকে দিচ্ছিল। রিদিকা এটা দেখে অনেক রেগে যায়। রিপোর্টাররা তাদের দুজনকে কাছে আসতে বলে ইভা রোয়ানের হাতটা ধরে আর ভিতরে এসে ছেড়ে দেয়। ইভা বলে ভুল পেবো না, আমি শুধু রিপোর্টারদের দেখানোর জন্য এমনটা করেছিলাম। রোয়ান বলে আমি তো তোমাকে বুঝতে পারি না, তুমি কখন অ্যাক্টিং করো আর কখন সত্যিকারী। ইভা বলে হ্যাঁ আমি তোমাকে লাইক করতাম কিন্তু এখন এটা মিনিংলেস, যতদিন পর্যন্ত অফিসিয়ালি তোমার কন্ট্রাক্টটা টার্মিনেট না হয়ে যায় ততদিন আমি রেসপন্সিবিলিটি নিব আর তোমার কোম্পানির ইমেজ খারাপ হতে দিব না। তখনই ইভার মাথা ঘুরাতে লাগে। রোয়ান তাকে সাহায্য করতে চায় কিন্তু ইভা তাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। পিয়ার ডিরেক্টর এসে রোয়ানকে বলে আমি জানতে পেরেছি ইভা অনেকদিন পর্যন্ত ডায়েটে ছিল আর আজকেও সে কিছু খায়নি। রোয়ান নিজের হাতে খাবার বানিয়ে পিয়ার ডিরেক্টরকে দেয় ইভাকে দেওয়ার জন্য। তখনই পিয়ার ডিরেক্টরের একটা ইম্পর্টেন্ট কল আসে আর সে একটা ওয়েটারকে খাবারটা দেয় ইভাকে দেওয়ার জন্য। রিদিকে এসব কিছু দেখে ফেলে আর সে ওয়েটারটাকে ইচ্ছে করে ফেলে দেয়। কিছুক্ষণ পরে ওই ওয়েটারটা এসে ইভাকে খাবারটা দেয় আর বলে এটা আপনার জন্য রোয়ান পাঠিয়েছে। ইভা ওই খাবারটা খেয়ে পার্টির মধ্যে আসে। ইভাকে স্টেজে স্পিচ দেওয়ার জন্য ডাকে। ইভা স্পিচ দিতে যায় তখনই তার ফিল হয় সে আবারও মোটা হতে যাচ্ছে। তখনই ইভা তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায় আর রোয়ানও তাকে ফলো করতে থাকে। ইভা রোয়ানের থেকে বাঁচার জন্য বয়েজ ওয়াশরুমে চলে যায়। তার দরজা খোলার সময় একটা ছেলের ধাক্কা লেগে সে অজ্ঞান হয়ে যায় আর ছেলের কাপড়গুলো পরে ওখান থেকে বের হয়ে আসে। রোয়ান তাকে চিনে ফেলে আর তাকে ফলো করে। ইভা তাকে দূরে থাকতে বলে না হয় আমি এখান থেকে লাভ দিব। রোয়ান বলে আমি তোমাকে পছন্দ করি। ইভা বলে তুমি যদি আমাকে পছন্দই করতে তাহলে আমার লাভ লেটারটা প্রিন্সিপালকে কেন দিয়েছিলে। রোয়ান তাকে পুরাটা সত্যি বলে আর এখানে আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। রোয়ান ইভার লাভ লেটার তা অ্যাকসেপ্ট করে নিয়েছিল কিন্তু তার মা ওই লেটারটা প্রিন্সিপালকে দিয়ে দেয় যাতে রোয়ান এসব কিছুর মধ্যে না পড়ে, যাতে সে তার ক্যারিয়ারের দিকে ফোকাস করে। রোয়ানের মা ইউয়ানকে একটুও পছন্দ ছিল না কারণ সে মোটা ছিল বলে। রোয়ান যখন জানতে পারে তার মা এসব কিছু করেছে তখন সে ইউয়ানের বাসায় যায়, কিন্তু সেখানে শিয়াও ছিল। শিয়াও তো প্রথমে রোয়ানকে মারে তারপরে তাকে হসপিটালে নিয়ে যায়। আর অন্যদিকে স্কুলে অপমান করার কারণে ইউয়ানের শরীর খারাপ হয়ে গেছিল আর
আর তার প্যারেন্টসরা ডিসাইড করে যে ইবাকে অন্য স্কুলে ট্রান্সফার করে দিবে। ফ্ল্যাশব্যাকের বাইরে ইবার এই কথাগুলোকে বিশ্বাস হয় না যে এসব কিছু সত্যি। রোয়ান বলে, তুমি যদি চাও তাহলে তুমি ম্যানেজার শাওয়ার থেকে জিজ্ঞাসা করতে পারো, সে এসব কিছুর ব্যাপারে জানে। আর রোয়ান ইবার কাছে এসে তাকে কিস করে দেয় আর তারা দুজন নিচে পড়ে যায়। পিয়ার ডিরেক্টর সব ব্যবস্থা করে রেখেছিল, যখনই তারা পড়ে পিয়ার ডিরেক্টর নিচেও অজ্ঞান হয়ে যায়। তারপরে ইবা হসপিটালে জাগে আর রোয়ানকে দেখতে তার রুমে যায়। তাকে দেখে যাচ্ছিলই, তখনই ইবা রোয়ানের মাকে আসতে দেখে ওয়াশরুমে লুকিয়ে যায়। রোয়ানের মায়ের আর রোয়ানের কথা শুনে ইবা বুঝে যায় যে লাভ লেটারটা রোয়ানের মাই প্রিন্সিপালকে দিয়েছিল। রোয়ানের মা বলে, যা কিছুই হয়ে যাক, আমি ওই মেয়েকে তোমার লাইফে আবার আসতে দিব না। আর উনি এটা বলে ওখান থেকে চলে যায়। রোয়ানের মা যাওয়ার পরে রোয়ান উঠে ইবার কাছে আসে, নার্স রোয়ানকে বলে উনি চলে গেছেন। তখনই রোয়ানের অ্যাসিস্ট্যান্ট ওখানে এসে রোয়ানকে মেডিসিন দেয়। রোয়ান মেডিসিনটা খায় আর সে বুঝতে পারে যে তার টেস্ট সেন্স ফিরে এসেছে। রোয়ান খুশিতে পাগল হয়ে যায় আর পিয়ার ডিরেক্টর আর অ্যাসিস্ট্যান্টকে জড়িয়ে ধরে। রোয়ান ইবার ব্লাড ডাক্তারকে দিয়ে ইবার ডিএনএ টেস্ট করতে বলে। অন্যদিকে ইবা তার ম্যানেজারকে বলে, রোয়ান জেনে গেছে যে আমি ইউয়ান। ম্যানেজার বলে, কিন্তু রোয়ানের কাছে এটার কোনো প্রমাণ নেই। অন্যদিকে রোয়ানের কাছে ইবার ডিএনএ টেস্টের রিপোর্টটা আসে, যেটা দেখে সে শিওর হয়ে যায় যে ইবা আর ইউয়ান একজনই। রোয়ান ইবার ম্যানেজারকে কল দিয়ে বলে, আমি একটা নিউজ থেকে জেনেছি যে ইবা হসপিটালে আছে, তাই আমিও হসপিটালে আসছি ইবার সাথে দেখা করতে। এটা শুনে তারা দুজন দৌড়ে একটা কাছের হসপিটালে যায়। ম্যানেজার ইবাকে একটা রোগীর জামা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। রোয়ান ওখানে পৌঁছে যায়। ম্যানেজার তাকে বলে, ইবার শরীরটা অনেক খারাপ, তো 10 মিনিটের মধ্যে বাইরে এসে পড়ো। রোয়ান রুমের ভিতরে যায় আর দরজাটাকে বন্ধ করে দেয়। ম্যানেজার বুঝে যায় যে আজকে কিছু খারাপ হতে যাচ্ছে। ইবা তার অসুস্থ থাকার নাটক শুরু করে দেয়। রোয়ান তাকে বলে, আমাকে বোকা বানানো বন্ধ করো আর তাকে ডিএনএ টেস্টের রিপোর্টটা দেয়। আর আমি জেনে গেছি যে তুমি ইউয়ান। ইবা তার মনে মনে ভাবে, আজকে তো সে সব প্রমাণ নিয়ে এসেছে, এখন আমি কি করব। ইবা পেট ব্যথার বাহানা করে ওখান থেকে পালাতে থাকে। রোয়ান তাকে ধরে ফেলে আর বলে, যদি তুমি সবকিছু ভুলে গিয়ে থাকো তাহলে আমি মনে করতে সাহায্য করতে পারি। ইবা বলে, ব্রাদার ইন ল, আপনি এসব কি বলছেন। রোয়ান বলে, ব্রাদার ইন ল কাকে বলছো। ইবা আরো একটা মিথ্যে নাটক বলা শুরু করে দেয় যে আমি আর ইউয়ান যমজ বোন, এই সিগারেটটা কেউ জানে না, আমার যমজ বোন ইউয়ান সন্ন্যাসী হয়ে গেছে আর এখন সে একটা টেম্পল। রোয়ান হাসতে হাসতে বলে, বলো কোন টেম্পলের মধ্যে গিয়েছে। ইবা বলে, আমি বলতে পারবো না, কারণ আমার বোন বলতে বারণ করেছে। রোয়ান বলে, তো বলার দরকার নেই, তুমি যে একদিন আমাকে প্রপোজ করেছিলে আজকে আমি এটাকে অ্যাকসেপ্ট করছি। আর লয়ের হিসাবে আমি তোমার ব্রাদার ইন ল না, কারণ আমি তোমার বোনকে এখনো বিয়ে করিনি। ইবা রোয়ানকে এমন তেমন বুঝিয়ে রোম থেকে বের হয়ে যায় আর ম্যানেজারকে নিয়ে ওখান থেকে চলে আসে। ম্যানেজার বলে, কি হয়েছে, এইবার কি তুমি রোয়ানকে বোকা বানাতে পারোনি। ইবা বলে, না, কারণ সে সবকিছুর প্রমাণ নিয়ে এসেছিল, সে ডিএনএ টেস্টের রিপোর্ট বানিয়ে নিয়ে এসেছিল, কিন্তু আমিও তাকে বোকা বানানোর চেষ্টা করেছি। ম্যানেজার বলে, এখন থেকে আমি রোয়ানকে দেখবো না, তুমি নিজে রোয়ানকে হ্যান্ডেল করো। রোয়ান তার ম্যানেজারকে বলে, এখন থেকে তোমার কাজ হচ্ছে ইবার উপরে নজর রাখা, আর ইবা যদি কোনো উল্টাপাল্টা কাজ করে তাহলে সাথে সাথেই আমাকে জানাবে, এটার জন্য আমি তোমাকে তোমার স্যালারির 50% দিব। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে খুশি হয়ে যায়। অন্যদিকে ঋতিকাও ইবার উপরে নজর রাখার জন্য একটা লোককে টাকা দেয়। ওই দিন পার্টির মধ্যে ঋতিকা রোয়ানকে একটা ফ্যাটিক্যালকে কিস করতে দেখেছিল, মানে ইবাকে। ঋতিকার সন্দেহ যে এটা ইবাই। ইবার ম্যানেজার রোয়ানের পিয়ার ডিরেক্টরকে কখনো খাবার আবার কখনো মেডিসিন পাঠায়। পিয়ার ডিরেক্টর রেগে গিয়ে অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে, তুমি আমার থেকে কি চাও। ম্যানেজার বলে, এখন আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি, এটার জন্য তুমি আমাকে তোমার উইচ্যাটের মধ্যে অ্যাড করে নাও। পিয়ার ডিরেক্টর ম্যানেজারের কলটাকে কেটে দেয় আর তার নাম্বারটাও ব্লক করে দেয়। ম্যানেজার তাকে আবার কল করে আর সে জানতে পারে পিয়ার ডিরেক্টর তার নাম্বারটাকে ব্লক করে দিয়েছে। তারপরে ম্যানেজার
ম্যানেজার পিয়ার ডিরেক্টরের ভিডিও অ্যাকাউন্ট দেখে খুশি হচ্ছিল। ইবা তার মোবাইলটা নেয় আর বলে, তুমি কি তাকে পছন্দ করো? ম্যানেজার বলে, এমন কিছু না, আমি চাই সে আমার কাছে নত হোক, কারণ সে অনেক বেশি ভাব দেখাচ্ছে। এটা শুনে ইবা ব্যাট লাগায়, যদি তুমি পিয়ার ডিরেক্টরকে পটিয়ে নাও তাহলে তুমি যা চাইবে আমি তা দিব, আর তুমি যদি হেরে যাও তাহলে তুমি আমার সব কথা মানতে হবে। ম্যানেজার এই ব্যাটটার জন্য রাজি হয়ে যায়। রোয়ানের অ্যাসিস্ট্যান্ট ওখানেই দাঁড়িয়ে ছিল, তাই সে সব কথাগুলোকে শুনে ফেলে। অ্যাসিস্ট্যান্ট রোয়ানের অফিসের বাইরে সে রোয়ানের অফিসটাকে দেখছিল, তখনই রোয়ান তাকে দেখে ফেলে আর তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, সে কি আমার সাথে দেখা করতে এখানে এসেছে? অ্যাসিস্ট্যান্ট বলে, সে আপনাকে না, পিয়ার ডিরেক্টরকে খুঁজছে। রোয়ান বলে, তার পিয়ার ডিরেক্টরকে দিয়ে কি কাজ? অ্যাসিস্ট্যান্ট বলে, কাজ টাজ কিছু না, শুধু ভালোবাসার মামলা। পরের সিনে আমরা দেখতে পাই ইবা তার ওয়াশরুমে যাচ্ছিল, তখনই একটা লোক তার জিনিসপত্রগুলোর ভিডিও বানাচ্ছিল। ইবা তাকে দেখে ফেলে আর ইবা ওখান থেকে পালাতে লাগে, তখন ওই লোকটাও তাকে দেখে ফেলে। ইবা রোয়ানকে কল দেয় আর ওই লোকটা ইবাকে ধরে ফেলে। রোয়ান বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে ছিল, তখন সে কলের মধ্যে ইবার চিৎকার করার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে ইবার অ্যাপার্টমেন্টে যায় আর এসে ওই লোকটাকে হিট করে। ওই লোকটা রোয়ানের মাথায় ল্যাম্প পেরে ওখান থেকে পালিয়ে যায়। পরের সিনে তারা দুজন পুলিশ স্টেশন আসে। পুলিশ বলে, সিসিটিভি ক্যামেরার মধ্যে একটা লোককে অনেকদিন যাবত ইবাকে ফলো করতে দেখা গিয়েছে, কিন্তু ওই লোকটা রোয়ানের অ্যাসিস্ট্যান্ট হয়। দুজন পুলিশ থানা থেকে বাইরে আসে। ইবা বলে, তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে আমার পিছনে কেন লাগিয়ে রেখেছিলে? রোয়ান বলে, তুমি জানো কেন লাগিয়েছিলাম? ইবা বলে, আমি বুঝে গেছি। আর রোয়ানকে ভাই বলে ওখান থেকে চলে যেতে লাগে, তখনই রোয়ান মাথা ঘুরিয়ে পড়ে যায়। ইবা ফিরে আসে আর বলে, এখনই তো তুমি ঠিকঠাক ভাবে দাঁড়িয়েছিলে, হঠাৎ করে তোমার কি হয়ে গেছে? রোয়ান বলে, আমার মাথা অনেক ব্যথা করছে। ইবা রোয়ানকে তার বাসায় নিয়ে এসে তার কাটা জায়গার মধ্যে ওষুধ লাগিয়ে দেয়। রোয়ান তাকে কন্টিনিউ দেখে যাচ্ছিল। ইবা বলে, তুমি আমাকে এভাবে দেখো না। রোয়ান বলে, দেখবো না কেন, কারণ তুমি অনেক সুন্দর। এটা শুনে ইবা তার চোখের মধ্যে কাপড় বেঁধে দেয়। রোয়ান বলে, তুমি যদি এই ধরনের গেম আমার সাথে খেলতে চাও তাহলে আমি তোমার সাথে কপরের করতে রাজি আছি। ইবা জিজ্ঞেস করে, কি তুমি এসব কি ভাবছো? রোয়ান বলে, আমি তো কানামাছি খেলার কথা বলছিলাম, কিন্তু তুমি কি ভাবছিলে? ইবা তার কথাগুলোকে ইগনোর করে ব্যান্ডেজ লাগায় আর তাকে এখান থেকে যেতে বলে। রোয়ান বলে, আমি নিজেকে ডেঞ্জারের মধ্যে ফেলে তোমাকে দুইবার বাঁচিয়েছি, তাই এটার জন্য তোমাকে রিপে করতে হবে। ইবা বলে, আগের বার তুমি আমার বোন ইউয়ানকে সেভ করেছিলে, আমাকে না। রোয়ান বলে, ঠিক আছে, তোমাকে ওইটারও পাওনা পরিশোধ করতে হবে। আমি অনেক তাড়াতাড়ি বলে দিব কিভাবে তোমাকে কম্পাল সেট করতে হবে, এখন তুমি ঘুমিয়ে পড়ো। রোয়ান এটা বলে চলে যায়। পরের দিন সকালে ল্যান্ডলর্ড রেডি ইবার বাসায় আসে আর বলে, আমি এই ঘরটাকে বেচে দিয়েছি, তোমাকে এক সপ্তাহের মধ্যে এই ঘরটাকে খালি করতে হবে। ইবা বলে, আমার এই ঘরটা অনেক পছন্দ, তাই আমি এই ঘরটা থেকে শিফট হতে পারবো না। ল্যান্ডলর্ড লেডি বলে, তুমি ওই ঘরের ওনারের সাথে কথা বলো, হয়তো সে তোমাকে এখানে থাকতে দিবে। ইবা জিজ্ঞাসা করে, এই ঘরের নতুন ওনার কে? এই ঘরের নতুন ওনার রোয়ান। ইবা রোয়ানকে গিয়ে রিকোয়েস্ট করে বলে, গ্রহ আর নক্ষত্র অনুযায়ী ওই ঘরটা আমার জন্য পারফেক্ট, তাই আমি ওই ঘর থেকে শিফট হব না। রোয়ান বলে, কে বলেছে তোমাকে ওখান থেকে শিফট হতে? ইবা খুশি হয়ে বলে, তাহলে কি তুমি আমাকে ওই ঘরটা রেন্টে দিতে রাজি? রোয়ান বলে, হ্যাঁ, কিন্তু তোমাকে রেন্টও পে করার দরকার নেই। ইবা বলে, এর বদলে তুমি কি চাও বলো? ফ্রিতে তো তুমি কিছু দিবে না। রোয়ান বলে, বেশি কিছু না, শুধু আমি তোমার সাথে থাকতে চাই। ইবা বারণ করে দেয়। রোয়ান বলে, তোমার ভয় হয় না তোমার কোনো সিগারেট সবার সামনে এসে পড়বে? এটা শুনে ইবা রাজি হয়ে যায় আর বলে, তোমাকে একটা রুল ফলো করতে হবে, তুমি আমার লাইফের মধ্যে ইন্টারফেয়ার করতে পারবে না। রোয়ান বলে, তুমি যা করতে চাও করো, কিন্তু আমি তোমাকে কিছু বলবো না। ইবা তার ম্যানেজারকে রোয়ান তার ঘরে শিফট হওয়ার কথাটা বলে দেয়। ম্যানেজার এই কথাটায় এগ্রি হয় না। ইবা বলে, ওর আমার উপরে ডাউট আছে, ও যদি আমার সাথে থাকে তাহলে ও আমাকে খাবার বানিয়ে খাওয়াবে আর আমি মোটা হব না, এটাতে আমার সিক্রেট কেউ জানতে পারবে না। ম্যানেজার বলে, রোয়ান অনেক চালাক, তাকে তুমি হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু ইবা তার কথার মধ্যেই থাকে। অন্যদিকে রোয়ান তার রুমটা দেখে, যেটা ইবা তাকে থাকার জন্য দিয়েছিল, এটা দেখে রোয়ানের মাথা গড়ে যায়। রোয়ান পিয়ার ডিরেক্টরকে রুমটাকে পরিষ্কার করতে বলে। তখনই ম্যানেজার ওখানে এসে পড়ে আর বলে, তুমি এই ঘরের মধ্যে শিফট হতে পারবে না। রোয়ান বলে, আমি ইবাকে লাইক করি আর আমি তাকে নিয়ে অনেক সিরিয়াস, তাই আমি একটা চান্স চাই। ম্যানেজার বলে, ঠিক আছে, আমি তোমাকে একটা চান্স দিচ্ছি, কিন্তু তুমি তাকে হার্ট করবে না। রোয়ান বলে, আমি তোমাকে পিয়ার ডিরেক্টরকে পড়াতে সাহায্য করতে
করতে পারি। ম্যানেজার তার থেকে আইডিয়া জিজ্ঞাসা করে, রোয়ান বলে তুমি তাকে বন্ধের দিনে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যাও, ওর ওই জায়গাটা অনেক পছন্দ হবে। পরের দিন সকালে ইবা খাবারের গন্ধ পেয়ে বাইরে আসে আর ব্রেকফাস্ট করতে লাগে, কিন্তু ওই ব্রেকফাস্টটা অনেক বেশি তেত হয়। ইবা বলে, এইসব কিছু কি তুমি আমাকে হার্ট করার জন্য বানিয়েছ? রোয়ান বলে, এইসব কিছু হেলথের জন্য অনেক ভালো। ইবা জিজ্ঞাসা করে, তোমার কি টেস্টের সেন্স ফিরে এসেছে? রোয়ান বলে, হ্যাঁ কিন্তু পুরোভাবে ঠিক হয়নি। আর ইবার সাথে ফ্লার্ট করতে লাগে। ম্যানেজার ওখানে এসে পড়ে, রোয়ান অনেক রেগে যায়। ম্যানেজার ইবাকে বলে, তোমাকে ফুড ম্যাগাজিনের জন্য ফটোশুটে যেতে হবে। রোয়ান বলে, এই কথাটা তুমি কলের মধ্যেও বলতে পারতে। ম্যানেজার বলে, আমি দেখতে চেয়েছিলাম তোমরা দুজন একসাথে কি করছো। ইবা জিজ্ঞাসা করে, ছেলে মডেলটাকে? ম্যানেজার বলে, আমি জানি না। পরের সিনে সবাই শুটের মধ্যে হয় আর মেন মডেল আর কেউই ছিল না, রোয়ান ছিল। দুজন ফটোশুট করে রোয়ান সুযোগ পেয়ে ইবাকে রিয়েল কিস করতে যাচ্ছিল, কিন্তু ম্যানেজার তাদের মধ্যে হাত রেখে দেয় আর তাদের কিসটা হয় না। তারপরে রোয়ান ইবার মেকআপ রুমে আসে, ইবা তাকে দেখে অবাক হয়ে যায়। ইবা বলে, তুমি আমার পিছনে কেন পড়ে আছো, আমার থেকে কি চাও? রোয়ান বলে, একটা কিস চাই। ইবা বলে, এটা কেন চাই? রোয়ান বলে, শেষবার তুমি যখন আমাকে কিস করেছিলে আমার টেস্ট সেন্স ঠিক হয়ে গেছিল, আর আমি আবারও তোমাকে কিস করে দেখতে চাই, হয়তো আমি পুরোভাবে ঠিক হয়ে যেতে পারি। ইবা রাজি হয়ে যায়। রোয়ান তাকে কিস করতেই লাগছিল তখনই ম্যানেজার ওখানে এসে পড়ে। ম্যানেজার ইবাকে বাইরে নিয়ে আসে আর দরজাটা বন্ধ করে রোয়ানকে জিজ্ঞেস করে, এসব কি করছো? রোয়ান বলে, আমরা দুজন তো কথা বলে ফেলেছিলাম, তো তুমি বারবার মাঝখানে কেন আসছো? ম্যানেজার বলে, আমি শুধু তোমাকে একটা চান্স দিয়েছিলাম ইবাকে পড়ানোর জন্য, কিন্তু তুমি এসব কি করছো? রোয়ান বলে, ঠিক আছে তাহলে আমি পিআর ডিরেক্টরের সাথে তোমার ডেটটাকে ক্যান্সেল করে দেই। আমি জানি পিআর ডিরেক্টর তোমাকে ব্লক মেরে দিয়েছে, আর তুমি আমার সাহায্য ছাড়া ওর সাথে তো ডেটেও যেতে পারবে না। ম্যানেজার বলে, আমি তো এমনিই বলেছিলাম, কিন্তু তুমি তো আমার কথাগুলোকে সিরিয়াসলি নিয়ে নিয়েছ, আমি তোমাদের মধ্যে আসব না। কিন্তু তুমি তোমার বিহেভিয়ারগুলোকে একটু কন্ট্রোল করো। দুজনের মধ্যে ডিল হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই রোয়ান ইবাকে এসে বলে, আমার বাথরুমের শাওয়ারটা নষ্ট হয়ে গেছে, তাই আমি তোমার বাথরুমে শাওয়ার নিতে চাই। এটা শুনে ইবা রোয়ানের রোমান্টিক খেয়ালে হারিয়ে যায় আর তার মনে মনে ভাবে, সে আমার লিমিটেড টেস্ট কেন নিচ্ছে। ইবা বাইরে এসে বলে, 30 মিনিটের মধ্যে তোমার কাজ শেষ করে বাইরে এসে পড়ো, তারপরে আমাকে ঘুমাতেও হবে। একটু পরে ইবা রোয়ানকে বাইরে আসতে বলে, বলে আর মাত্র 5 মিনিট আছে, তুমি বাইরে এসো। রোয়ান বলে, আমি আমার তয়লাটা ভুলে গেছি। ইবা তাকে তয়লা দেয়। রোয়ান বলে, আমি আমার বাথরুমটাও ভুলে গেছি। ইবা তাকে কথা শোনায়, অন্যর বাথরুমে গোসল করতে আসো আর তোমার জিনিসপত্রগুলো আনো না। তখনই রোয়ান দরজা খুলে, ইবা ভয় পেয়ে নিচে পড়ে যায়। রোয়ান বলে, তুমি কি পেশেন্ট রাখতে পারো না? ইবা ওখান থেকে উঠে পালাচ্ছিল। রোয়ান তাকে ধরে ফেলে আর বলে, আমি কিস চাই। ইবা বলে, দেখো তোমাকে ওই কিসটা ইউয়ান করেছিল, আমি না, তাহলে তুমি কিসটা ইউয়ানের থেকে গিয়ে যাও। রোয়ান বলে, ও তো আমাকে দেখতেও চায় না, তাহলে তুমি এ দিয়ে দাও। ইবা বারণ করে দেয়। রোয়ান বলে, আমি শুধু এক্সপেরিমেন্ট করতে চাই যে তুমি কিস দিলে আমার টেস্ট সেন্স ফিরে আসবে কিনা। এটা শুনে ইবা রাজি হয়ে যায় আর তাকে কিস করে দেয়। তারপরে রোয়ান চেক করতে যায়। রোয়ান দেখতে পারে তার টেস্ট সেন্স এখনো আসেনি আর ইবাকে বলে, তুমি আবারও আমাকে কিস করো। ইবা বলে, এইসব কি মজা, আমার লিমিট ক্রস হচ্ছে, এখন আমি পুলিশকে ডাকবো। রোয়ান বলে, ডাকো, কিস তো তুমি আমাকে করেছিলে, এইবার আমি করে দেই। ইবা ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে ইবা তার ম্যানেজারকে কল দিয়ে বলে, আমি এখান থেকে শিফট হব, কারণ রোয়ান তার লিমিট ক্রস করে ফেলেছে। ম্যানেজার বলে, রোয়ান অনেক ভালো ছেলে, ও যা করতে বলছে করো আর তাকে একটা চান্স দাও। এটা শুনে ইবা অবাক হয়ে যায় আর বলে, এক রাতের মধ্যে সে এত বেশি বদলালো কিভাবে? ইবা রোয়ানের অফিসে যায় আর রোয়ানকে একটা কন্ট্রাক্ট সই করতে বলে, যেটার অ্যাকর্ডিং মাঝরাতে রোয়ান তার রুমে আসতে পারবে না আর সে কাপড় পরে ঘুরতে পারবে না আর তাকে কিস করার কথাও বলবে না। রোয়ান ওই কন্ট্রাক্টের মধ্যে সই করে দেয়। ইবার বিশ্বাস হয় না, তাই সে তার আঙ্গুলের ছাপও নিয়ে নেয়। অ্যাসিস্ট্যান্ট এসব কিছু দেখে ফেলে ইবা ওখান থেকে চলে যায়। তারপরে রোয়ান তাকে ওখানে ডাকে, তুমি যদি সব কিছু দেখে ফেলে থাকো তাহলে তুমি কাউকে এসব কিছু বলবে না। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি চিন্তা করবেন না, এই কথাটা আর কেউ জানবে না। রোয়ান বলে, আমাদের 3 জন ছাড়া যদি এই কথাটা আর অন্য কেউ জানে তাহলে আমি তোমার স্যালারি ডোনেট করে দিব। অন্যদিকে রোয়ান পিআর ডিরেক্টরকে কাজের বাহানায় অ্যামিউজমেন্ট পার্কে পাঠিয়ে দেয়। কিন্তু ম্যানেজার ওখানে এসে পড়ে পিআর ডিরেক্টর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো আর রোয়ান কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে, ও আসবে না, ওই আমাকে এখানে পাঠিয়েছে। পিআর ডিরেক্টর সবকিছু বুঝে যায় আর জেনে বুঝে একটা ভয়ঙ্কর রাইটের মধ্যে বসে। এটাতে ম্যানেজারের অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে একটা চোর পিআর ডিরেক্টরের ব্যাগ নিয়ে পালায়। ম্যানেজার বলে, তুমি চিন্তা করো না, আমি ওই চোরটাকে ধরে ফেলবো আর ওই চোরের পিছনে
করে যায়। তখন পিয়ার ডিরেক্টর তার জুতা খুলে ওই চোরের পিছনে পালায় আর ম্যানেজারের আগে ওই চোরটাকে ধরে ফেলে আর পুলিশকে কল দিতে বলে। ম্যানেজার বলে পুলিশকে কল করো না, কারণ একে আমি হায়ার করেছিলাম, এ আমার সাথে। পরে সিনে ম্যানেজার পিয়ার ডিরেক্টরের পায়ের মধ্যে বেন্টিস লাগাচ্ছিল। পিয়ার ডিরেক্টরের এসব কিছু ভালো লাগছিল। পিয়ার ডিরেক্টর বলে তুমি আমার থেকে কি চাও? ম্যানেজার বলে শুধু তুমি আমাকে তোমার উইচ্যাটের মধ্যে অ্যাড করে নাও। পিয়ার ডিরেক্টর তাকে ইগনোর করে ওখান থেকে চলে যায় ম্যানেজার তার গাড়িতে বসে। তখনই সে তার মোবাইলে দেখে পিয়ার ডিরেক্টর তাকে তার উইচ্যাটের মধ্যে অ্যাড করে নিয়েছে। এটা দেখে ম্যানেজার অনেক খুশি হয়ে যায় আর রোয়ান তার আঙ্কেলকে বলে যে আমার টেস্ট সেন্স ফিরে এসেছে আর আমি এটার ওষুধ পেয়ে গেছি, এটা একটা মেয়ে। এটা শুনে আঙ্কেল অনেক খুশি হয়। পরের সিনে আমরা ইবা আর রিতিকাকে একসাথে দেখি। রিতিকা বলে একটা কম্পিটিশন আছে, তুমি কি আসতে চাও? এটা বলে রিতিকা ওখান থেকে চলে যায়। ইবা তার মনে মনে ভাবে হয়তো সে আমার কোনো সিক্রেট জানতে চাইছে, তাই সে এমন বলেছে। না হয় সে তো কম্পিটিশনের কথা আমাকে বলবে না। ওইখানে সবাই র‍্যাম্প ওয়াক করছিল। যখনই ইবার পালা আসে, ইবার হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়ে যায় আর সে তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায়। রিদিকা ও ইবাকে ফলো করে। রোয়ানের অ্যাসিস্ট্যান্ট রোয়ানকে কল করে বলে যে রিদিকা ইবাকে ফলো করছে। এটা শুনে রোয়ান তাড়াতাড়ি করে তার অফিস থেকে বের হয়ে যায়। ইবা একটা জায়গায় এসে যেখানে ইবার অ্যাসিস্ট্যান্ট আরেকটা মোটা মেয়ে বসেছিল, ইবা তাদের কাছে যায় আর রিদিকাকেও তাদের কাছে ডাকে। ইবা বলে এটা হচ্ছে আমার বোন। ইবা এটা এজন্য করে যাতে রিদিকার সন্দেহ না হয়। সে যে পার্টিতে একজন মোটা মেয়ে দেখেছিল সে ইবা, তাই ইবা এই প্ল্যান করে। তখনই রোয়ান ওখানে এসে পড়ে আর রিদিকা ওখান থেকে চলে যায়। রোয়ান তো ইউয়ানকে চিনতো, তাই সে ইবাকে জিজ্ঞেস করে আচ্ছা এটাই নি তোমার বোন? তখনই ওই মেয়েটা রোয়ানকে এত হ্যান্ডসাম দেখে বলে না না আমি ওর বোন না, আর আমি এত হ্যান্ডসাম একটা ছেলেকে মিথ্যা কথা কেন বলবো। তখনই ইবার অ্যাসিস্ট্যান্ট ওই মেয়েটাকে নিয়ে ইবাকে ওখানে ফেলে ওখান থেকে চলে যায়। তখনই রোয়ান বলে তুমি আমাকে সত্যিটা কেন বলো না? হতে পারে আমি তোমাকে সাহায্য করতে পারি। ইবা বলে আমি তোমাকে আমার অতীত সম্পর্কে কিছু বলতে চাই না। এটা বলে ইবা ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা মডেলদের কম্পিটিশন দেখতে পাই যেখানে ইবাও পার্টিসিপেট করেছিল। রিদিকা ওখানে ছিল, ইবার ফ্রেন্ডরা ইবাকে চিয়ার আপ করছিল। তখনই রিদিকা কিছু ভাবে আর আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। একদিন রিদিকা রোয়ানের অফিসে যায়, কিন্তু রোয়ান অফিসে ছিল না, তাই রিদিকা রোয়ানের লকার খোলে আর সে ইবার ডিএনএ টেস্টের রিপোর্টটা পেয়ে যায় আর রিদিকা জেনে যায় যে ইবা আর ইউয়ান একজনই। পরের সিনে আমরা রোয়ানকে তার বাবার পুরনো রেস্টুরেন্টে দেখতে পাই। সে ওখানে গিয়ে ইবার কথাগুলোকে ভাবছিল। রোয়ান বলে তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে বলতে পারো। ইবা বলে আমি কাউকে বিশ্বাস করি না আর তোমাকেও না, আমি শুধু নিজেকে বিশ্বাস করি। পরের সিনে আমরা ইবাকে দেখতে পাই। ইবা বক্সিং করছিল আর সে বক্সিংটা জিতে যায়। তখনই ওখানে রিদিকা আসে আর রিদিকাও ইবার সাথে বক্সিং করতে যায়। তারা দুজন অনেক ভালো ফাইট করে। ইবা রিদিকাকে জিজ্ঞেস করে তুমি আমার থেকে কি চাও? রিদিকা বলে তুমি মডেলিং ছেড়ে দাও, না হয় রোয়ানকে ছেড়ে দাও। ইবা এসে তার ম্যানেজারকে রিদিকার কথাগুলোকে বলে। ম্যানেজার বলে সে কি তোমার সিক্রেটটা জেনে গেল? আর জানলেও কিভাবে জানলো? ইবা বলে আমিও তো এটাই জানতে চাই। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে এখন তুমি কি করবে? তুমি কি রোয়ানের জন্য তোমার স্বপ্নকে ছেড়ে দিবে, নাকি তোমার স্বপ্নের জন্য রোয়ানকে ছেড়ে দিবে? ইবা বলে সুপার মডেল হওয়া আমার অনেক দিনের স্বপ্ন, কিন্তু রোয়ানকেও আমার প্রয়োজন। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এটা বলে ইবা চিন্তিত হয়ে বসে থাকে। আর অ্যাসিস্ট্যান্টও পরের সিনে ইবা রোয়ানের জন্য অপেক্ষা করছিল। রোয়ান না সাথে ইবা রোয়ানকে মেসেজ দিতে যায়, কিন্তু ভাবে আরো কিছুক্ষণ অপেক্ষা করি হয়তো রোয়ান এসে যাবে। কিন্তু ওই দিন রোয়ান আসেনি, তাই ইবাও রাগ করে খিদা নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ইবার ম্যানেজার রোয়ানের সাথে দেখা করে আর রোয়ানকে রিদিকা যে ইবাকে হুমকি দিয়েছিল ওই কথাগুলো বলে দেয়। তারপর রোয়ান রিদিকার সাথে দেখা করে আর তাকে জিজ্ঞাসা করে তুমি এসব কেন করছো? তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি না, এসব কিছু বলে রোয়ান ওখান থেকে চলে যায় আর এগুলো শুনে রিদিকার অনেক রাগ ওঠে। পরের সিনে আমরা দেখতে পাই ইবার ম্যানেজার রিদিকার ব্যাপারে অনেকগুলো ইনফরমেশন জোগাড় করেছিল। ইনফরমেশন থেকে ইবা জানতে পারে রিদিকা আর রোয়ান কলেজ থেকেই একে অপরকে চিনে। তারপর ইবা আরেকটা নিউজ জানতে পারে যে রিদিকার একটা মেয়ে আছে। রিদিকার মেয়ের নাম ছিল তাওতাও। পরের সিনে ইবা ফটোশুট করাচ্ছিল, তখনই ইবা হঠাৎ করে খাবারের সুগন্ধ পায়। ইবা বুঝে যায় যে রোয়ান খাবার বানাচ্ছে। তখনই রোয়ান অনেকগুলো টেস্টি খাবার নিয়ে ওখানে আসে। রোয়ান একটা স্পেশাল ফুড বানায় আর বলে এটা আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে দিবো।
ইবা দেখে যে রুয়ান তার কাছে আসছে আর রুয়ানও তার কাছেই আসছিল। কিন্তু রুয়ান খাবারটা নিয়ে ইবার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দেয়। এটা দেখে ইবা অনেক রেগে যায়। তারপর ইবা গাড়িতে রেগে তার ম্যানেজারকে জিজ্ঞাসা করে, তোমাকে কেন খাবারটা দিল আর তুমি এবা কোন দিন থেকে তার কাছের বন্ধু হলে? অ্যাসিস্ট্যান্ট বলে, হয়তো রুয়ান সবার সামনে তোমাদের সম্পর্কটা দেখাতে চায় না আর লুকানোর জন্য আমাকে দিয়েছে, না হয় রুয়ানের তুমি সবচেয়ে কাছের বন্ধু। এখন তুমি এসব কিছু ছেড়ে তোমার কম্পিটিশনের উপরে লক্ষ্য করো, তুমি যদি কম্পিটিশন জিতে যাও তাহলে রুয়ান তোমার উপরে আকৃষ্ট হবে। পরে সিনে ইবা জেরনের বাসায় যায়। ওখানে ঋতিকা আগের থেকেই বসেছিল। ইবা আসাতেই ঋতিকা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি রাজি হয়ে গেছো রুয়ানকে ছাড়তে? ইবা বলে, তুমি যতই চেষ্টা করে নাও, রুয়ান আমাকে পছন্দ করে, তাই আমি রুয়ানকে ছাড়বো না। যখনই জেরন ওখানে আসে ঋতিকা তাকে মিথ্যে কথা বলে যে ইবা অসুস্থ। জেরন ইবাকে জিজ্ঞাসা করে, তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলে দাও, যদি এই কম্পিটিশনে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কোম্পানির রেপুটেশন নিচে নেমে যাবে। আর তুমি আগে আগে বললে আমরা ঋতিকাকে নিতে পারবো, ঋতিকা এই ফিল্ডে আগেও কাজ করেছে। ইবা বলে, ঠিক আছে তাহলে আমি এই কম্পিটিশনে পার্টিসিপেট করব না। পরে সিনে ইবা তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ঋতিকা জেরনকে মিথ্যে কথা বলেছে যার জন্য আমাকে সুপার মডেল কম্পিটিশন থেকে বের করে দেওয়া হয়েছে। এই কথাগুলো শুনে অ্যাসিস্ট্যান্ট ঋতিকার সাথে দেখা করতে যায়। অ্যাসিস্ট্যান্ট ঋতিকাকে অনেকভাবে ইমপ্রেস করার চেষ্টা করে যাতে সে ইবাকে এই কম্পিটিশন থেকে বের না করে, কিন্তু ঋতিকা রাজি হয় না। পরে সিনে ইবা রাতে হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছিল আর ইবার প্রচুর খিদেও লেগেছিল। তখনই রুয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে ইবাকে একটা বোটে নিয়ে যায়। রুয়ান বোটের মধ্যে অনেকগুলো খাবার বানিয়েছিল আর ইবাকে বলে, এখানে কেউ নেই তোমাকে দেখার জন্য, তাই তুমি সবগুলো খাবারকে খেতে পারবে। এটা শুনে ইবা খাবার খাওয়া শুরু করে দেয়। রুয়ান বলে, ঋতিকা আর আমার মধ্যে তেমন কিছু নেই, আমরা শুধু কলেজ ফ্রেন্ড, কিন্তু ঋতিকা আমাকে লাইক করতো কিন্তু আমি ঋতিকাকে লাইক করি না। রুয়ান আরো বলে, এখন আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। ইবা তার মনে মনে ভাবে রুয়ান হয়তো তাকে কিস করবে, তাই ইবা তার ফেসটাকে কিসের মতো করে নেয়। রুয়ান বলে, চোখ খুলো, ওখানে সবটা জায়গা অন্ধকার ছিল কিন্তু একটা জায়গায় শুধু লাইট জ্বলছিল। রুয়ান বলে, আমি ওই আলোর মতো তোমাকে সব অন্ধকার থেকে বাঁচাবো। তারপরে তারা দুজন কিস করে। তখনই রুয়ানের কাছে কল আসে। রুয়ান বলে, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে এখন যেতে হবে, আর তুমি সব খাবারগুলোকে খেয়ে বাসায় চলে যেও। এটা বলে রুয়ান ওখান থেকে চলে যায়। ইবা যখন বাসায় যাচ্ছিল তখনই ইবার কাছে ঋতিকার কল আসে। ঋতিকা বলে, তুমি নিশ্চয় এটা জানতে চাও তাওতাওয়ের বাবাকে? যদি জানতে চাও তাহলে তাওতাওয়ের স্কুলে আসো, কারণ এখন তার বাবা তাওতাওয়ের সাথে দেখা করতে আসবে। ইবা ওখানে যায় আর দেখে রুয়ান তাওতাওয়ের কাছে। এটা দেখে ইবা ভাবতে থাকে, রুয়ান নিশ্চয়ই তাওতাওয়ের বাবা। এটা দেখে ইবা অবাক হয়ে যায় আর মাঝ রাস্তার মধ্যে এমনি চলতে থাকে। তখনই একটা গাড়ি আসে আর ইবাকে বলে, তুমি এমনি কেন মাঝ রাস্তার মধ্যে হাঁটছ? এটা শুনে ইবা ওই লোকটার সাথে ঝগড়া করতে লাগে, তাই ওই লোকটা ইবার কমপ্লেন পুলিশ স্টেশনে করে দেয়। পরে সিনে আমরা ইবাকে পুলিশ স্টেশনে দেখি। ইবা পুলিশকে বলছিল, প্লিজ এই কথাটা লিক করবেন না। তখনই ইবার অ্যাসিস্ট্যান্ট ওখানে আসে আর ইবাকে নিয়ে যায়। ইবা তার অ্যাসিস্ট্যান্টকে কান্না করতে করতে বলে, ঋতিকার মেয়ের বাবা রুয়ান। পরে তিনি ইবা ঋতিকার সাথে দেখা করে। ঋতিকা বলে, রুয়ান শুধু তোমাকেই পছন্দ করত, আমরা দুজন কলেজের ফ্রেন্ড ছিলাম, কিন্তু একদিন আমরা বেশি ড্রিং করে ফেলেছিলাম আর আমাদের থেকে একটা ভুল হয়ে গেছে, প্লিজ এই কথাটা তুমি রুয়ানকে বলো না, কারণ রুয়ান আমার সাথে রাগ করে থাকে আর এটা শুনে রুয়ান আমার সাথে কথা বলবে না। পরে সিনেমায় দেখে রুয়ান ইবাকে কল দেয় কিন্তু ইবা তার কলটাকে ধরে না, তাই রুয়ান অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ ইবাকে অনেক সময় ধরে দেখা যাচ্ছিল না। রুয়ান চিন্তিত হয়ে ইবাকে খুঁজতে বের হয়। রুয়ান দেখে ইবা রাস্তার মধ্যে হাঁটছে আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই রুয়ান ছাতা নিয়ে ইবার কাছে যায় আর তাকে থামায়। ইবা বলে, তুমি এখন থেকে আমাকে ফলো করবে না আর আমাদের মধ্যে কিছু নেই। রুয়ান বলে, তো কালকেরটা কি ছিল? ইবা বলে, কালকেরটা যাই ছিল, কিন্তু এখন থেকে আমরা একে অপরের সাথে দূরত্ব বজায় রাখবো আর কম কথা বলবো। এটা বলে ইবা ওখান থেকে চলে যায়। পরে সিনে রুয়ান অনেক অসুস্থ হয়ে যায় আর
সে এবার কথা ভাবে। ছোটবেলায় তিনটা ছেলে রোয়ানকে মারতে এসেছিল, কিন্তু ইউয়ান তাকে বাঁচিয়েছিল। রোয়ান বলে, আমি এবার যোগ্য না, এটা বলে রোয়ান দুঃখী হয়ে যায়। পরে সিনে রোয়ানের কাছে রোয়ানের বিয়ার ডিরেক্টরের কল আসে। বিয়ার ডিরেক্টর বলে, ইবা কম্পিটিশনের থেকে বের হয়ে গেছে। এটা শুনে রোয়ান ইবার বাসায় এসে ইবার জিনিসপত্রগুলোকে অনলাইনে বেচা শুরু করে দেয়। তখনই ইবা ওখানে এসে বলে, তুমি আমার জিনিসপত্রগুলোকে কেন বিক্রি করছো? রোয়ান বলে, এখন আমার কাছে টাকা নেই, আর তোমাকে পার্টিসিপেট করানোর জন্য আমরা সব টাকা দিয়ে দিয়েছিলাম। তুমি যদি কম্পিটিশনটা করতে তাহলে আমাদের প্রফিট হতো, কিন্তু এখন তুমি কম্পিটিশনও করছো না, তাই আমি এসব করছি। ইবা বলে, আমার ইচ্ছে আমি কম্পিটিশনটা করব কি না, এটা বলে ইবা ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা জ্যারনকে দেখি, কম্পিটিশনে যারা যারা পার্টিসিপেট করেছিল তাদের নামগুলো দেখছিল। জ্যারন দেখে যে ইবার নামটাও ওখানে ছিল, কেননা ঋতিকা ইবার নামটাকে আবারও লিখেছিল, কারণ ইবা আর রোয়ানের সাথে কথা বলে না তাই। পরের সিনে ইবা ওখানে আসে আর তাদের একটা মিটিং হয় যেটাকে টিভিতে দেখানো হবে। তারপর ইবা আর রোয়ান লিফটে একসাথে ছিল। ইবা বলে, তুমি না তোমার ফ্যামিলির কেয়ার করো, আমার কেয়ার করতে হবে না। রোয়ান বলে, আমার ফ্যামিলি যদি এখানে থাকতো তাহলে আমি আমার ফ্যামিলির সাথেই থাকতাম, তোমার সাথে থাকতাম না। ঋতিকা একটা লোকের থেকে মেডিসিন নেয় আর ইবার পানির মধ্যে মিশিয়ে দেয় যাতে সে মোটা হয়ে যায়। ইবা যখন পানিটা খায় তখন সে ফিল করে যে সে মোটা হয়ে যাবে। ওখানে ঋতিকা আর ইবা ইন্টারভিউ দিচ্ছিল, তাই ইবা চিন্তিত হয়ে পড়ে। তখনই রোয়ান লাইট অফ করে দেয়, কারণ রোয়ান দেখে ফেলেছিল ঋতিকাকে ইবার পানির মধ্যে কিছু মিশাতে। ইবা অন্ধকার দেখে ওখান থেকে পালাচ্ছিল, কিন্তু ঋতিকা তাকে ধরে ফেলে। ইবা ঋতিকাকে ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ইবা যখন দৌড়াচ্ছিল তখন ঋতিকার মেয়ে ইবাকে মোটা হতে দেখে ফেলে। তাও তাও বলে, এখানে একটা মনস্টার, আর সে পালিয়ে তার মায়ের কাছে চলে যায়। তখন ঋতিকার টিভির মধ্যে একটা শো চলছিল আর সে লটারির জন্য নাম্বার নিচ্ছিল। তখনই তাও তাও ঋতিকার কাছে এসে বলে, মা ওখানে একটা মনস্টার আছে। এটা শুনে সবাই ঋতিকাকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার মেয়ে? ঋতিকা বলে, না এটা আমার মেয়ে না। আর ইবা ওখানে এসে তাও তাওকে নিজের কাছে নিয়ে বলে, সবাইকে সরি, এটা আমার মেয়ে। আর তাও তাওকে নিয়ে ওখান থেকে চলে যায়। তাও তাও বলে, প্লিজ তুমি আমাকে খেও না। ইবা বলে, আমি কোনো মনস্টার না, শুধু আমার কাছে সুপার পাওয়ার আছে, যেটা দিয়ে আমি যে কোনো সময় মোটা আর চিকন হতে পারি। তখনই রোয়ান ওখানে আসে আর তাও তাও রোয়ানকে জড়িয়ে ধরে বাবা ডাকা শুরু করে। ইবা বলে, তুমি তোমার মেয়েকে সামলাও, আর তুমি কেমন বাবা যে নিজের মেয়ের উপরে লক্ষ্য রাখতে পারো না। রোয়ান বলে, বাবা কে বাবা, আমি কারোর বাবা না। রোয়ান ইবাকে তাও তাওর ব্যাপারটা বলছিলই, তখন ইবার অ্যাসিস্ট্যান্ট এসে রোয়ানকে পিছন থেকে মারে, যেটাতে রোয়ান অজ্ঞান হয়ে যায় আর ইবার উপরে পড়ে যায়। তারপর ইবা আর ইবার অ্যাসিস্ট্যান্ট রোয়ানকে হসপিটালে নিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এসে তাও তাওকে বলে, তুমি তোমার মাকে কল করো। তাও তাও বলে, আমি আমার মাকে কল করে ফেলেছি। অ্যাসিস্ট্যান্ট বলে, রোয়ান কি তোমার বাবা? তাও তাও বলে, না উনি আমার বাবা না। অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে তুমি রোয়ানকে বাবা কেন ডাকো? তাও তাও বলে, কারণ আমার মা বলেছিল আর আমার বাবা অনেক আগেই মারা গেছে। তখনই ওখানে ঋতিকা আসে। ইবা ঋতিকাকে বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই। ঋতিকা বলে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। ইবা বলে, তুমি তোমার মেয়ে ঠিক মতো দেখাশোনা করো। ঋতিকা বলে, আমার দেখাশোনার দরকার নেই, তুমি তোমারটা দেখো, তোমাকে কেমন দেখাচ্ছি। ঋতিকা তার মেয়েকে নিয়ে ওখান থেকে চলে যায় আর তাকে বোর্ডিং স্কুলে পাঠায়। তাও তাও কান্না করতে করতে বলে, মা আমি বোর্ডিং স্কুলে যাব না, আমি তোমার সাথে থাকবো। ঋতিকা রেগে যায় আর তাকে যেতে বলে, কিন্তু তাও তাও আরো বেশি কান্না করছিল। ঋতিকা তাও তাওকে চুপ করায়। তাও তাও বলে, আজকে আমার জন্মদিন, কিন্তু আপনার এইটাও মনে নেই, আমি কিছু বানিয়েছি। আর দেখায় ওইটার মধ্যে তাও তাও তার ফ্যামিলি টয়িং এঁকেছিল, যেটার মধ্যে ঋতিকা তাও তাও আর তার বাবা আছে। তাও তাও বলে, মা আমি কিছু চাই না, আমি শুধু আপনার সাথে থাকতে চাই। পরের সিনে আমরা দেখি ইবা আর ইবার ম্যানেজার রোয়ানকে দেখতে এসেছে। ডাক্তার বলে রোয়ানের অবস্থা অনেক খারাপ। তখন ইবা তার ম্যানেজারের উপরে দোষ দিতে থাকে যে তোমার জন্য এসব কিছু হয়েছে, আর তোমার কি দরকার ছিল তাকে এত জোরে মারার। তখনই ঋতিকা ইবাকে কল করে আর তার সাথে দেখা করতে বলে। ইবা ঋতিকার সাথে দেখা করে ঋতিকা বলে, রোয়ান তাও তাও এর বাবার বেস্ট ফ্রেন্ড ছিল। তাও তাও এর বাবা যখন মারা যায় তখন আমি প্রেগন্যান্ট ছিলাম, আর তখন থেকেই রোয়ান আমার আর তাও তাও এর খেয়াল রেখেছে। রোয়ানের এত ভালো ব্যবহার দেখে আমার রোয়ানকে পছন্দ হতে লাগে, আর আমি ভাবি রোয়ান যদি তাও তাও এর বাবা হয়ে যায় তাহলে আমরা একটা ভালো জীবন কাটাতে পারতাম। ঋতিকা ইবার থেকে ক্ষমা চায় আর ইবা তাকে ক্ষমা করে দেয়। পরের সিনে ইবা আর ইবার অ্যাসিস্ট্যান্ট রোয়ানের কাছে ছিল আর ইবা তার অ্যাসিস্ট্যান্টকে ঋতিকার সব কথাগুলোকে বলে
বলে দেয় আর রোয়ানকে কে সরি বলে আর বলে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও আমি আর কোনোদিনও তোমার উপরে রাগ করব না আর এইগুলো শুনে রোয়ান হাসছিল কারণ রোয়ান অনেক আগেই ঠিক হয়ে গেছিল ইবা সাইডে একটা আপলের উপরে কামড় দেখে তার অ্যাসিস্ট্যান্টের উপরে চিৎকার করে আর বলে তোমার জন্য রোয়ানের এমন হয়েছে আর তুমি রোয়ানের ফলগুলোকেও খাচ্ছ অ্যাসিস্ট্যান্ট বলে আমি খাইনি আমি তো এখনই হসপিটালে এসেছি ইবা বলে তুমি যদি না খাও আমিও খাইনি তাহলে শুধু রোয়ান বাকি আছে আর ইবা রোয়ানের মুখের কাছে এসে আপলের গন্ধ শুঁকতে লাগে আর রোয়ান ইবাকে টান দিয়ে তার কাছে টেনে নেয় ইবা অনেক রেগে যায় আর বলে তুমি সুস্থ হয়েও আমার সাথে এমন কেন করছো আর রোয়ান ইবার অ্যাসিস্ট্যান্টকে ওখান থেকে যেতে বলে ইবা তাকে থামতে বলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে যায় তারপরে রোয়ান ইবাকে কিস করতেই যাচ্ছিল তখনই নার্স ওখানে এসে পড়ে আর তারা দূরে সরে যায় তারপরে মিডিয়া সবাই রিদিকা থেকে প্রশ্ন করা শুরু করে দেয় ওই মেয়েটাকে রিদিকা বলে ওই মেয়েটা আমার মেয়ে আর সবাইকে সত্যিটা বলে দেয় আর ইবা রিদিকাকে সত্যি বলতে দেখে রিদিকার উপরে ইমপ্রেস হয়ে যায় আর বলে রিদিকা কত সাহসী যে সবার সামনে সত্যিটা বলে দিয়েছে পরের সিনে রোয়ান যখন ডিসচার্জ হয়ে যাচ্ছিল তখন রোয়ানের মা রোয়ানের সাথে দেখা করতে আসে রোয়ানের মা বলে তুমি যে মেয়েকে পছন্দ করো সে অনেক বেশি গরিব রোয়ান বলে সে গরিব হোক আর বড়লোক এটাতে আমার কিছু আসে যায় না আমি শুধু তাকে ভালোবাসি আর এটা বলে রোয়ান ওখান থেকে চলে যায় আর ইবা এসব কিছু দূর থেকে দেখছিল আর দেখে খুশি হয়ে যায় রোয়ানের মা তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই মেয়ের ব্যাপারে আমাকে সব ইনফরমেশন বের করে দাও কিছু দিনের মধ্যে আর রোয়ানের শত্রু গুয়াওয়া রোয়ানের ব্যাপারে ইনফরমেশন বের করেছিল সে জানতে পারে রোয়ানের 3 বছর আগে টেসেন্স চলে গেছিল আর সে আমেরিকা গিয়ে চিকিৎসাও করিয়েছিল কিন্তু তারপরেও সে ভালো হয়নি পরের সিনে রোয়ান একটা টিভি শোর মধ্যে পার্টিসিপেট করেছিল যেখানে ইবাও ছিল জাজেসরা অন্যপাশে বসে কথা বলছিল গোয়াও তাদের মধ্যে একজন জাজ ছিল গোয়াও জাজেসদেরকে বলে দেয় যে রোয়ানের টেস্ট সেন্স নেই আর আমি রোয়ানের ভিনেগারের মধ্যে কিছু মিশিয়েছি আপনারা সবাই রোয়ানের খাবার বানানো দেখে বুঝে যাবেন যে রোয়ানের টেস্ট সেন্স নেই রোয়ানের ম্যানেজার ইবাকে দূর থেকেই বোঝানোর চেষ্টা করে যে ভিনেগারের মধ্যে কিছু আছে কিন্তু ইবা প্রথমে বুঝতে পারে না কিন্তু পরে ইবা টেস্ট করার পরে বুঝে যায় যে ভিনেগারের মধ্যে সমস্যা আছে ইবা রোয়ানকে বলে তার চোখের মধ্যে কিছু চলে গেছে রোয়ান বলে ওইখানে গিয়ে রেস্ট করে নাও ইবা বুঝতে পারছিল না রোয়ানকে সে এই ব্যাপারটা কিভাবে বলবে তাই সে রোয়ানকে গিয়ে কিস করে আর এটা দেখে তাদের ফ্রেন্ডরা অনেক খুশি হয়ে যায় আর গোয়াওকে সবাই বলে আপনি শুধু মিথ্যে কথা বলছিলেন আমরা দেখে ফেলেছি যে রোয়ানের টেস্ট সেন্স আছে ইবা বলে ভিনেগারের মধ্যে কিছু মিশানো আছে রোয়ান বলে আমি আগেই জানি কারণ আমি খাবার বানানোর আগে চেক করেছিলাম গোয়াও যখন ওখান থেকে যাচ্ছিল তখন রিপোর্টাররা বলে আপনি মিথ্যে কথা কেন বলছিলেন যাতে রোয়ানের ইমেজটা নিচে নেমে যায় এগুলো শুনে গোয়াওয়ার অনেক রাগ ওঠে পরে সিনে ইবা কিসের জন্য অনেক লজ্জিত ছিল তাই সে কিছুদিনের জন্য রোয়ানের বাড়ি ছেড়ে যাচ্ছিল ইবা যখন যাচ্ছিল তখন রোয়ান তাকে দেখে ফেলে আর জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ ইবা বলে আমার কাজ আছে আমাকে মডেলিং এর জন্য ডেকেছে রোয়ান বলে তুমি মিথ্যে কথা কেন বলছো ইবা বলে আমি সত্যি কথা বলছি রোয়ান বলে তাহলে তুমি তোমার মোবাইলটা দেখাও ইবা বলে মেলটা তো ডিলিট হয়ে গেছে রোয়ান কল লাগায় আর বলে আপনারা কি ইবাকে চিনেন ওনারা বলেন কে ইবা আমরা কোনো ইবাকে চিনি না এটা শুনে ইবা অবাক হয়ে যায় যে তারা ইবাকে চিনে না ইবা বলে তুমি কিভাবে জানলে আমি যে মিথ্যে কথা বলেছিলাম রোয়ান বলে কেননা আমিও মিথ্যে কথা বলেছিলাম আমি কাউকে কল দেইনি আমার তোমার উপরে সন্দেহ হচ্ছিল এটা শুনে ইবা রোয়ানকে মারতে শুরু করে দেয় আর বলে তুমি মিথ্যে কথা বলছিলে মিথ্যুক মিথ্যুক রোয়ান বলে মিথ্যেটা কে শুরু করেছিল প্রথমে আমি না তুমি আর তুমি যেতে পারো তোমার যেখানে মন চায় তারপরে ইবা এয়ারপোর্টে চলে যায় আর ভাবে রোয়ান এত সহজে আমাকে কিভাবে ছেড়ে দিল তখনই ওখানে একটা এয়ার হোস্টেজ আসে আর রোয়ানের ওয়াইফ বলে ডাকে ইবা বলে আপনি ভুল বলেছেন রোয়ান আমার হাজবেন্ড না ইবার ম্যানেজার উঠে বলে হে হে আমরা রোয়ানের আত্মীয় তখন এয়ার হোস্টেস তাদের প্লেনের ফার্স্টের দিকে বসায় ইবার একে বের হয় তখন সে দেখতে পায় এয়ারপোর্টের বাইরে তার অনেকগুলো ফ্রেন্ড দাঁড়িয়ে আছে ইবা যখন তার ফ্রেন্ডগুলোর সাথে দেখা করতে বাইরে যায় তখন সে জানতে পারে এই ফ্রেন্ডগুলো তার না এই ফ্রেন্ডগুলো রোয়ানের যারা তাদের রিলেশনটাকে অনেক সাপোর্ট করছিল পরের সিনে ইবাকে আমরা তার বাসার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখি যেখান থেকে দাঁড়িয়ে সে অনেক সুস্বাদু সুস্বাদু খাবার গন্ধ পাচ্ছিল আর ইবা দরজা নক করে তখনই রোয়ান এসে দরজা খুলে আর ইবাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে অনেক মিস করেছি আর খাবার দেখিয়ে বলে এই খাবারগুলো আমি তোমার জন্য বানিয়েছি
সত্যি। ইবা রোয়ানকে সে যে ইউয়ান এই সত্যিটা বলতেই চাচ্ছিল, কিন্তু রোয়ান ইবাকে জড়িয়ে ধরে বলে এখন তোমাকে কিছু বলার দরকার নেই। পরের সিনে ইবা শুটিং শেষ করে আসছিল, তখনই তাকে একটা গাড়ির মধ্যে রাখে যেখানে রোয়ানের মা আগে থেকে বসেছিল, যে ইবার সাথে কথা বলতে চায়। ইবা রোয়ানের মাকে বলতেই যাচ্ছিল যে সে ইউয়ান, কিন্তু রোয়ানের মা বলে ওঠে তোমার এত বড় সাহস কি করে হলো আমার ছেলেকে কিস করার। এটা শুনেই বা অবাক হয়ে যায়। রোয়ানের মা বলে তুমি লাইভ শুতে এসব কিছু কেন করেছ। রোয়ানের মা বলে হ্যালো ইবা। তখনই ইবা বুঝতে পারে যে সে এসব কিছু ইমেজিন করছিল। রোয়ানের মা ইবাকে জিজ্ঞাসা করে তুমি রোয়ানকে কেন পছন্দ করো। ইবা বলে আমি রোয়ানকে এজন্য পছন্দ করি কারণ সে অনেক হার্ডওয়ার্কিং আর তার অনেক প্রশংসা করতে লাগে। এটা শুনে রোয়ানের মা বলে এর মানে তুমি শুধু রোয়ানের টাকাকে ভালোবাসো, রোয়ানকে না। অন্যদিকে রোয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে রোয়ানকে বলে দেয় যে ইবাকে আপনার মা নিয়ে গেছে। এটা শুনে রোয়ান অনেক চিন্তিত হয়ে যায়। রোয়ানের মা ইবাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে আর ইবাকে খেতে বলে, কিন্তু ইবা খাবারে বেশি ক্যালারি থাকার কারণে খাবার খেতে বারণ করে দেয় আর বলে আজকে আমি ডাইটে আছি। রোয়ানের মা বলে তুমি যদি আমার ছেলের সাথে বিয়ে করতে চাও তাহলে আমার কিছু কথা মানতে হবে। ওখানেই রোয়ান তার পিয়ার ডিরেক্টরকে পাঠায়। পিয়ার ডিরেক্টর রোয়ানের মা আর ইবার উপরে নজর রাখছিল যাতে কোনো সমস্যা না হয়ে যায়, আর ওখানে ইবার ম্যানেজারও বসেছিল। পরের সিনে রোয়ান আর ইবার রাতে ডিনার করছিল। ইবার রোয়ানকে জিজ্ঞেস করে তুমি তোমার মায়ের সাথে কথা কেন বলো না। রোয়ান বলে আমার মা ভালো না আর তার মায়ের ব্যাপারে খারাপ কথা বলে। ইবা বলে তোমাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। রোয়ান বলে এমন কিছু না, তুমি ভুল ভাবছো, আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই। আর তাদের দুজনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে কথা কাটাকাটি হয়ে ঝগড়া শুরু হয়ে যায়। পরের দিন ইবা এক্সারসাইজ করছিল যাতে সে কিছুদিন পর পর মোটানা হয়ে যায়, আর ইবা অনেক বেশি রেগেছিল রাতের ব্যাপারটা নিয়ে রোয়ানের ওপর। অন্যদিকে রোয়ানও অনেক রেগেছিল আর ইবার জন্য যে খাবারগুলো বানিয়েছিল ওইগুলো সবগুলো তার অ্যাসিস্ট্যান্টকে খাওয়ায়। রোয়ানের অ্যাসিস্ট্যান্টও অনেক রেগে যায় আর বলে ইবার জন্য আমাকে এতগুলো খাবার খেতে হচ্ছে। রোয়ান তার কোম্পানি থেকে জেরনের মডেলদের জন্য খাবার দেয় যে খাবারগুলোর মধ্যে গোয়াও কিছু মিশিয়ে দিয়েছিল। মডেলরা রোয়ানের খাবারগুলোকে খেয়ে বমি করতে লাগে আর ইবা এসব কিছু দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে। আর অন্যদিকে নিউজের মধ্যে এটা দেখাচ্ছিল যে রোয়ান তার খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল যেটা খেয়ে মডেলরা অসুস্থ হয়ে পড়েছে। আর রোয়ানের ব্যাপারটার জন্য ইবা আর তার ম্যানেজার অনেক বেশি চিন্তিত ছিল। অন্যদিকে জেরনও এই ব্যাপারটা জেনে যায় যে রোয়ানের খাবার খেয়ে তার মডেলরা অসুস্থ হয়ে গেছে। রোয়ানের খাবারগুলোকে সবাই মাটিতে ফেলছিল আর বলছিল তোমার রেস্টুরেন্টটাকে বন্ধ করে দেওয়ার দরকার। পিয়ার ডিরেক্টর রোয়ানকে বলে এটার জন্য আমাদের কোম্পানির ইমেজ অনেক বেশি নিচে নেমে গেছে। আর পিয়ার ডিরেক্টর রোয়ানকে বলে ইবাও আপনার খাবার খেয়েছিল কিন্তু এবার কোনো সমস্যা হয়নি। আর দ্বিতীয় কথা, যেই টাকের মধ্যে খাবারগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল ওই টাকের মধ্যেও কোনো সমস্যা হয়নি, এর মানে খাবারগুলো সার্ভ হওয়ার জায়গায় কোনো সমস্যা হয়েছে। রোয়ান বলে এই সিটের মধ্যে আমার যতগুলো স্টোর আছে ওইগুলোকে টেম্পোরালি বন্ধ করিয়ে দাও। তারপরে পিয়ার ডিরেক্টর ওয়ার্ল্ড এজেন্টের সিসিটিভি ফুটেজ চেক করতে আসে, কিন্তু সিকিউরিটি গার্ড বলে যেখানে কম্পিটিশনটা হয়েছিল ওখানে সব ক্যামেরাগুলো নষ্ট। পিয়ার ডিরেক্টরের এই কথাটা বিশ্বাস হয় না, তাই সে ঝগড়া শুরু করে দেয়। সিকিউরিটি গার্ড পিয়ার ডিরেক্টরের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে যেটা ইবার ম্যানেজারের সহ্য হয় না, তাই সে সিকিউরিটি গার্ডের সাথে ফাইট করতে শুরু করে। পিয়ার ডিরেক্টর তাকে থামিয়ে বাইরে নিয়ে আসে। ম্যানেজার বলে আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে রোয়ানের কোম্পানির ইমেজটাকে নিচে নামাতে চাচ্ছে। পিয়ার ডিরেক্টর বিল্ডিং এর বাইরে সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। পরের সিনে আমরা তাদের তিনজনকে সিসিটিভি ফুটেজ গুলোকে দেখতে দেখি যাতে কোনো প্রমাণ পেতে পারে। ম্যানেজার আর পিয়ার ডিরেক্টর ফুটেজ গুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, কিন্তু ইবার ম্যানেজার কাজের মধ্যে লেগে থাকে। অন্যদিকে ইবার চিন্তিত হয় রোয়ানের জন্য, তাই তাকে কল করে। রোয়ান বলে তুমি আমার জন্য চিন্তা করো না, ঘুমিয়ে যাও, সবকিছু ঠিক হয়ে যাবে। ইবা রোয়ানের জন্য চিন্তিত থাকায় জেরনের সাথে দেখা করতে যায়। জেরন বলে আমি আমার কোম্পানির রেপুটেশন খারাপ করতে পারবো না, এই জন্য এটা তোমাকেই ডিসাইড করতে হবে, তুমি ওয়ার্ল্ড এজেন্টে থাকতে চাও নাকি রোয়ানের সাথে থাকতে চাও। ইবা বলে আপনি কি চান আমার থেকে। জেরন বলে আমি আগামীকাল এক প্রেস কনফারেন্স রেখেছি, তোমাকে ওখানে এসে ইন্টারভিউ দিতে হবে যে তোমার এখন রোয়ানের কোম্পানির সাথে কোনো সম্পর্ক নেই, আর তুমি যদি এটা না করো তাহলে আমি তোমাকে ওয়ার্ল্ড এজেন্ট থেকে বের করে দিব, আর তোমার কাছে যে ফেম আছে এটা আমার কর্পোরেশনের জন্য, এটা ভুলবে না। অন্যদিকে পিয়ার ডিরেক্টর আর ম্যানেজার একটা মেয়েকে ফলো করছিল, ওই মেয়েটা ওয়ার্ল্ড এজেন্টের কোম্পানির রিসেপশনিস্ট। ওই মেয়েটাই ওই দিন খাবারের
মধ্যে সমস্যা করেছিল। ম্যানেজার এসে ওই মেয়েটাকে বলে, আমরা সত্যিটা জেনে গেছি যে এই কাজটা তুমি করেছিলে। ওই মেয়েটা ভয় পেয়ে বলতে যে কোয়াওয়ে ম্যানেজার আমার কাছে এসেছিল, ওই আমাকে এই কাজটা করাতে বলেছে। তারা দুজন বুঝে যায় যে এই কাজটা গোয়াও করেছে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না যে এই কাজটা গোয়াও করেছে। পরের সিনে ইবা তার ম্যানেজারের সাথে দেখা করতে তার বাসায় এসে আর জেনোনার কন্ডিশন গুলো বলে দেয়। ম্যানেজার বলে, তোমাকে ক্যারিয়ারটাকেই চুজ করতে হবে, কারণ রোয়ানের সমস্যাটায় আমরা সবাই কাজ করছি, আর সত্যিটা বাইরে আসতে একটু সময় লাগবে। ইবা বলে, তুমি কি বলছো, এমন সময় আমি রোয়ানের সঙ্গ দিব না। ম্যানেজার তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইবা বুঝতে চায় না আর ওখান থেকে চলে যায়। ম্যানেজার রোয়ানকে কল দিয়ে ইবা সব কথাগুলোকে বলে দেয়। ইবা লাইট হাউসের সামনে দাঁড়িয়ে ভাবছিল, রোয়ান তাকে বলেছিল যে ইবা তার জীবনের আলো, কিন্তু ইবা এখন তাকে ইউজলেস মনে করছে। রোয়ান এসে বলে, তুমি ইউজলেস না, আর তুমি আমার জন্য তোমার স্বপ্নগুলোকে ছেড়ে দিও না, তুমি তোমার ম্যানেজারের কথা শুনে নাও আর আমি আমার সমস্যার সমাধান করে নিব। ইবা রোয়ানের কথা মেনে নেয়। পরের দিন ইবা ইন্টারভিউর জন্য জেরনের সঙ্গে আসে। ইবা রোয়ানের কথাগুলোকে মনে করে যে সে খাবারের জন্য কত প্যাশনেট, তাই ইবা ভাবে যে সে রোয়ানের সঙ্গই দিবে। ইবা দাঁড়িয়ে বলে, রোয়ানের কর্পোরেশনের খাবার অনেক ভালো আর তাকে ইচ্ছে করে কেউ ফাসাচ্ছে। তখনই রোয়ানের হেডার্সরা ইবার উপরে খাবার মারা শুরু করে। রোয়ান এই কনফারেন্সটা লাইভ দেখছিল আর তার অ্যাসিস্ট্যান্টকে গাড়ি থামাতে বলে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি ওখানে যেয়েন না, পাবলিকের মধ্যে ফেসে যাবেন। রোয়ান অ্যাসিস্ট্যান্টের কথা রাজি হয় না আর অ্যাসিস্ট্যান্টকে গাড়ি থেকে বের করে সেই গাড়ির মধ্যে ওঠে ওখান থেকে চলে যায়। ক্যারেক্টারের মাথায় একটা আইডিয়া আসে, গোয়াওয়ের থেকে সত্যিটা বের করার, তাই সে ম্যানেজারকে মেয়ে বানিয়ে গোয়াওয়ের কাছে পাঠায়। কিন্তু গোয়াও অনেক চালাক ছিল, তাই সে ম্যানেজারকে চিনে ফেলে। ম্যানেজারও তার সত্যিটা রিভিল করে গোয়াওয়ের সাথে ফ্রিলি কথা বলে আর কথায় কথায় গোয়াওয়ের থেকে সত্যিটা বের করে নেয়। গোয়াও জেনে যায় যে সে এখন ফেসে যাবে, তাই সে বলে, তোমার কাছে কোনো প্রুফ নেই, তুমি যদি কাউকে গিয়ে বলো তাহলে কেউ তোমার কথা বিশ্বাস করবে না। ম্যানেজার তাকে বলে, এই সবগুলো কথা লাইভ স্ট্রিম চলছিল। গোয়াও চিন্তিত হয়ে ওখান থেকে পালাচ্ছিল, কিন্তু ম্যানেজার তাকে ধরে ফেলে। ওখানে গোয়াওয়ের ম্যানেজার এসে ম্যানেজারের মাথায় একটা ফুলদানি মেরে দেয়, যেটাতে ম্যানেজার অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে হেডস্টা ইবাকে খাবার খেতে বলে, যাতে তারা এটা প্রমাণ করতে পারে যে রোয়ানের খাবারে কোনো সমস্যা নেই। ইবা বলে, এটা তো রোয়ানের কোম্পানির খাবার না, কিন্তু তারা তাকে ফোর্স করে, ইবা খায়। তখনই রোয়ান ওখানে পৌঁছে যায় আর সব মিডিয়ারা রোয়ানের কাছে চলে যায়। ইবা ফিল করে যে সে মোটা হয়ে যাবে, তাই সে ওখান থেকে চলে গিয়ে তার কাপড়গুলোকে চেঞ্জ করে নেয়। মিডিয়ার লোকেরা রোয়ানকে চারদিক দিয়ে ঘিরে ধরে। তখনই ইবা ওখানে এসে সবাইকে ভয় দেখিয়ে রোয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। ইবা লক্ষ্য করে যে সে রোয়ানের হাতটা ধরেছে, তাই সে রোয়ানের হাতটা ছাড়িয়ে ওখান থেকে যাচ্ছিল। রোয়ান বলে, তুমি আবারও আমাকে ছেড়ে যেও না, আমি তোমার আর অপেক্ষা করতে পারবো না। আর ইবাকে কিস করে, কিস করে বলে, এখন থেকে তোমার হৃদয় আমার হলো আর আমার হৃদয় তোমার। ইবা বলে, আমি অনেক বেশি খাই, ভেবে নাও তুমি ব্যাংক্রাপ্ট হয়ে যাবে। রোয়ান বলে, কোনো সমস্যা নেই, কিন্তু মরার পরেও আমি তোমার পিছন ছাড়বো না। নদীকে ম্যানেজারের হসপিটালে জ্ঞান ফিরে, পিয়ার ডিরেক্টর তাকে ডিসচার্জ করে নিয়ে যাচ্ছিল আর বলে, সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু গোয়াও নিখোঁজ, পুলিশ তাকে খুঁজছে। ম্যানেজার বলে, সবকিছু যখন ঠিক হয়ে গেছে তাহলে তুমি আমার ব্যাপারে কি ভাবো, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? পিয়ার ডিরেক্টর হ্যাঁ বলছিলই, তখনই ম্যানেজার বলে ওঠে যে আমি ইবার সাথে বেট লাগিয়েছি তোমাকে পটানোর জন্য, তাহলে কি তুমি 15 দিনের জন্য আমার ফেক গার্লফ্রেন্ড হয়ে যাবে? পিয়ার ডিরেক্টর বলে, তাহলে কি তুমি এসব কিছু বেটের জন্য করছিলে? ম্যানেজার হ্যাঁ বলে পিয়ার ডিরেক্টর ম্যানেজারকে থাপ্পড় মেরে ওখান থেকে চলে যায়। বাসার মধ্যে রোয়ান আর ইবার রোমান্স চলছিল, তখনই ম্যানেজার বাসায় আসে আর এসব কিছু দেখে রোয়ানকে কথা শোনাতে লাগে। ইবা বলে, এখন আমরা কাপল আর আমি রোয়ানকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এটা শুনে ম্যানেজার অবাক হয়ে যায় আর ইবা ওখান থেকে চলে যায়। ম্যানেজার বলে, এখন থেকে আমিও তোমাদের দুজনের সাথে এই ঘরেই থাকবো আর আমি তোমাকে ইবার কাছে আসতে দিব না, কারণ আমার তোমার উপর এখনো বিশ্বাস নেই। রোয়ান ম্যানেজারকে বুঝাতে লাগছিল আর তারা দুজন কথার মধ্যে লেগে যায়। ইবা লিফট দিয়ে উপরে উঠছিল, গোয়াও লিফটের মধ্যে মাস্ক লাগিয়ে দাঁড়িয়ে ছিল। ইবা গোয়াওকে চিনতে পারে না আর গোয়াও ইবাকে মোটা হওয়ার কারণে চিনতে পারে না। গোয়াও মোবাইলের মধ্যে ইবা আর রোয়ানের ছবিগুলোকে দেখছিল। ইবার মনে হয় গোয়াও হয়তো তাদের ফ্রেন্ড, তাই ইবা বলে, আমিও তাদের বড় ফ্রেন্ড, আমি জানি তারা কোথায় থাকে। এটা শুনে গোয়াও ইবার গলার মধ্যে ছুরি ধরে আর বলে, আমাকে ওখানে নিয়ে যাও। তখনই ইবার কাছে রোয়ানের কল আসে, ইবা কলটাকে উঠায় না, তাই রোয়ান আর ম্যানেজার বাইরে ইবাকে দেখতে আসে। লিফট খুলছিল না দেখে রোয়ান সিকিউরিটি গার্ডকে কল করে, সিকিউরিটি গার্ড লিফট খুলে। রোয়ান ইবাকে গোয়াওয়ের সাথে দেখে ভয় পেয়ে যায়। গোয়াও বলে, আমি এই মোটা মেয়েটাকে তখনই ছেড়ে দিব যখন তুমি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চাইবে। ইবার মোটা শব্দটা শুনে রাগ উঠে যায় আর গোয়াওকে মারে আর বলে, আমি কি তোমার বাসার খাইনি, আমাকে মোটা কেন বলেছ? সিকিউরিটি গার্ডরা গোয়াওকে ওখান থেকে ধরে নিয়ে যায়।
যায়। তারপরে নিউজ আসে যে গোয়াওকে পুলিশ ধরে ফেলেছে আর তাকে জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে। তারপরে ম্যানেজার ইবাকে বলে যে আমাকে পিয়ার ডিরেক্টর রিজেক্ট করে দিয়েছে, কারণ আমি যে তোমার সাথে বেট লাগিয়েছিলাম এই কথাটা আমি পিয়ার ডিরেক্টরকে বলে দিয়েছিলাম। ইবা বলে তুমি এত বড় পাগল কিভাবে হতে পারো, আর এই কথাটা তোমাকে পিয়ার ডিরেক্টরকে বলার কি দরকার ছিল। ম্যানেজার বলে আমি কিছু বুঝছিলাম না, কারণ সে হ্যাঁ বলছিল না আর সে আমাকে থাপ্পড় মেরে চলে গেছে। ইবা বলে ও তোমাকে থাপ্পড় মেরেছে, এর মানে ও তোমাকে পছন্দ করে। তো তুমি চিন্তা করো না, আমি তোমার সাহায্য করব। তারপরে ইবা রোয়ানের অফিসে যায় আর পিয়ার ডিরেক্টরকে তার সাথে যেতে বলে। পিয়ার ডিরেক্টর তার সাথে যেতে বারণ করে দেয়। ইবা ইমোশনাল ড্রামা স্টার্ট করে দেয়, আমাকে ওয়ার্ল্ড এজেন্ট ব্যান করে দিয়েছে, তাই আমি অনেক দুঃখী, তাই আমি তোমার সাথে সময় কাটাতে চাই। পিয়ার ডিরেক্টর ইবার এই ইমোশনাল কথাগুলো শুনে রাজি হয়ে যায়। পরে সিনে তারা দুজন বিচের মধ্যে এনজয় করছিল, ইবা হঠাৎ করে ডুবে যায়। পিয়ার ডিরেক্টর তাকে খুঁজতে লাগে, তখনই রোয়ান তাকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে। রোয়ান তাকে বকা দেয় যে তুমি তোমার খেয়াল রাখতে পারো না। ইবা সরি বলে আর বলে আমি পরের থেকে এমন করব না। রোয়ান বলে ঠিক আছে আমি তোমার জন্য গাড়ির মধ্যে অপেক্ষা করছি, এটা বলে রোয়ান ওখান থেকে চলে যায়। ইবা বলে আমার ম্যানেজার তোমাকে পছন্দ করে, তাই তোমাকে ম্যানেজারকে একটা চান্স দেওয়ার দরকার। আর ব্যাটের জন্য সরি, এটা আমি লাগিয়েছিলাম আর এটাতে ওর কোনো দোষ নেই। পিয়ার ডিরেক্টর বলে তোমাকে সরি বলার কোনো দরকার নেই, আমি কোনোদিন রিলেশনশিপে যাইনি, তাই আমি বুঝছিলাম না আমাকে কি বলার দরকার। ইবা বলে তোমাকে সবকিছু আরেকবার ভাবার দরকার। অন্যদিকে ম্যানেজার জ্যারনকে বোঝাতে যায় যাতে সে ইবার উপর থেকে ব্যানটা সরিয়ে নেয়। জ্যারন রাজি হয়ে যায় ইবাকে আবারও ওয়ার্ল্ড এজেন্টে রাখার জন্য। পরে সিনে রোয়ান ইবাকে তার বাবার রেস্টুরেন্টে নিয়ে আসে, যেটা দেখে তাদের দুজনের পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ছিল। ইবা বলে তুমি ওই শুগুলো এই জন্য গিফট করেছিলে যাতে তুমি আমার পায়ের কাটা দাগটা দেখতে পারো। রোয়ান বলে হ্যাঁ এই জন্যই, কিন্তু আমি ওই দাগটাকে পাইনি। ইবা বলে ওই দাগটাকে আমি সার্জারি করে সরিয়ে ফেলেছিলাম। আর বলে তোমার টেস্টের তিনটা সেন্স এসে গেছে আর শুধু একটা বাকি। রোয়ান বলে হ্যাঁ ওইটাও এসে পড়বে। ইবা রোয়ানকে কিস করে যাতে তার টেস্ট সেন্স এসে পড়ে। কিসের পরে তারা একটা দোকানে যায়, রোয়ান অরেঞ্জ জুস খায় কিন্তু রোয়ানের টেস্ট সেন্স আসে না, এটাতে ইবা আপসেট হয়ে যায়। পরের দিন রোয়ান অফিসে মিটিং করছিল, তখনই তার কাছে ইবার মেসেজ আসে, আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে কিন্তু এটা অনেক কালারের, আমি বুঝতে পারছি না আমি কোনটা নিব। রোয়ানও বুঝতে পারছিল না যে সে কোনটা চুজ করবে, তাই সে পিয়ার ডিরেক্টরকে বলে ইবার জন্য এই সব ড্রেসগুলোকে কিনে নিতে। তারপরে ইবার রোয়ানকে ভয়েস মেসেজ পাঠায় যে জান আমার খিদে লেগেছে, তুমি তাড়াতাড়ি বাসায় এসে আমার জন্য কিছু বানিয়ে দাও। রোয়ান এই মেসেজটাকে শুনে মিটিংটাকে শেষ করে দেয় আর ওখান থেকে যাচ্ছিল, তখন পিয়ার ডিরেক্টরকে বলে আজকে তোমারও ছুটি, তুমি বাইরে গিয়ে এনজয় করো। রোয়ান বাসায় আসে, ইবা তাকে কাপল স্লিপার্স পরার জন্য দেয় আর বলে আমি সবকিছু কাপল থেকে বদলে দিয়েছি। রোয়ান বলে তুমি এসব কিছু কেন করেছো। ইবা বলে কেন না, আমরা দুজন ভালোবাসায় আছি না, তাই আমাদের কাপল থিং ইউজ করার দরকার। ইবা দেখে সে যে ড্রেসগুলো সিলেক্ট করেছিল ওই সবগুলো সেল হয়ে গেছে। রোয়ান বলে ওই ড্রেসগুলো সবগুলো আমি কিনেছি তোমার জন্য, কারণ আমরা দুজন ভালোবাসায় আছি তাই। অন্যদিকে পিয়ার ডিরেক্টর বুঝছিল না সে একা একা কোথায় ঘুরবে, তাই সে ম্যানেজারকে কল করে ডাকছিলই, তখনই সে অজ্ঞান হয়ে যায়। পরের সিনে সে হসপিটাল থেকে বাইরে আসে আর প্রচুর কান্না করছিল, কারণ পিয়ার ডিরেক্টর জানতে পারে যে তার কোটিং রোগ ধরা পড়েছে যার জন্য সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। পিয়ার ডিরেক্টর তার আশেপাশের লোকজন দেখে ভাবছিল যে আমি আমার লাইফটাই কাজ করেই কাটিয়ে দিয়েছি আর আমার জন্য একটুও সময় বার করিনি। দেখি ইবা রোয়ানের চতুর্থ টেস্ট সেন্স ফিরিয়ে আনতে রোয়ানকে বিভিন্ন জিনিস টেস্ট করায়, কিন্তু কোনোটাই রোয়ানের টেস্ট সেন্স ফিরিয়ে আনতে কাজ করে না। পরের দিন সকালে রোয়ান ঘুম থেকে ওঠে আর তার রুমের মধ্যে একটা মোরগ দেখতে পায়। রোয়ান ভয় পেয়ে বাইরে আসে আর ইবাকে জিজ্ঞাসা করে এসব কি। ইবা বলে এটা তোমার টেস্ট সেন্স ফিরিয়ে আনার নতুন টেকনিক, আর তাকে লেবু টেস্ট করাচ্ছিল, রোয়ান তার সাথে রোমেন্স করছিল, তখনই ম্যানেজার ওখানে আসে। ইবা বলে আমরা দুজন শুধু লেবু খাচ্ছি। ম্যানেজার বলে তোমাদের দুজনের লজ্জা নেই, আমার লাইফে সমস্যা হচ্ছে আর তোমরা দুজন এসব কিছু করছো। ইবা ম্যানেজারকে জিজ্ঞাসা করে বলো তোমার কি সমস্যা হয়েছে। ম্যানেজার বলে পিয়ার ডিরেক্টর আমার কল আর মেসেজের কোনো কিছুরই রিপ্লাই দিচ্ছে না। ইবা বলে তোমাকে তাকে কিছু সময় দেওয়ার দরকার। পরের দিন পিয়ার ডিরেক্টর রোয়ানের বাসায় এসে জব এর রেজিগনেশন লেটার দিয়ে দেয়। রোয়ান এটা দেখে অবাক হয়ে যায় আর বলে তুমি যদি রেস্ট চাও তাহলে কিছুদিনের ছুটি নিতে পারো। পিয়ার ডিরেক্টর বলে আমার সমস্যাটা কিছুদিনের ছুটিতে সমাধান হবে না আর এটা বলে ওখান থেকে চলে যায়। ইবা পিয়ার ডিরেক্টরের পিছনে আসে আর জবটা ছাড়ার কারণ জিজ্ঞাসা করে। পিয়ার ডিরেক্টর বলে এখন আমি আমার জন্য বাঁচতে চাই। ইবা তার ডিসিশনটাকে সাপোর্ট করে। তারপরে রোয়ান তার
অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো পিয়ার ডিরেক্টর তার কাজটাকে কেন ছেড়েছে? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি জানি না, কিন্তু পিয়ার ডিরেক্টর যাওয়াতে আপনার অনেক সমস্যা হবে, কারণ আপনার সব কাজগুলোকে পিয়ার ডিরেক্টরই দেখত। এবার এটা শুনে ফেলে আর তার হিংসা হয় যে সে রোয়ানের জন্য কিছু করতে পারবে না। আর তার মাথায় একটা আইডিয়া আসে, সে মাঝরাতে রোয়ানের রুমে যায়, রোয়ান জেগেই ছিল। ইবা বলে, তুমি ঘুমাওনি এখনো, নাকি পিয়ার ডিরেক্টরকে নিয়ে চিন্তিত ছিলে? রোয়ান বলে, না, তুমি যে আমার রুমে মুরগাটা ছেড়েছিলে এটার জন্য চিন্তিত ছিলাম। ইবা বলে, তাহলে আমি তোমার সাথে ঘুমিয়ে যাই। এটা শুনে রোয়ান খুশি হয়ে যায়। ইবা তাকে গল্প শোনাচ্ছিল। রোয়ান বলে, এসব কি? ইবা বলে, ছোটবেলায় আমি যখন ঘুমাতাম না তখন আমার মাও আমাকে গল্প শোনাতো, তারপরে আমি ঘুমিয়ে যেতাম। রোয়ান বলে, ওইটা বলো যেটা তুমি আমাকে বলতে এসেছো। ইবা বলে, এখন থেকে আমি তোমার সব ছোট ছোট জিনিসের উপরও লক্ষ্য রাখবো, ভালো গার্লফ্রেন্ড হয়ে। রোয়ান এটা শুনে খুশি হয়ে যায়। ইবা ওখান থেকে যাচ্ছিল। রোয়ান বলে, তুমি তো বলেছিলে এখানেই ঘুমাবে। ইবা বলে, আমি আমার কথাটা বলে ফেলেছি। আর বাই বলে ওখান থেকে চলে যায়। রোয়ান বলে, ও তো অনেক খারাপ। পরের দিন সকালে ইবা রোয়ানের জন্য ব্রেকফাস্ট বানায়, কিন্তু সবকিছু খারাপ করে দেয়। রোয়ান এসে বলে, তুমি যদি এইভাবেই খাবার বানাও তাহলে ফায়ার ব্রিগেডকে ডাকতে হবে। ইবা সরি বলে, আর বলে আমি তোমার জন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না যে আমি খাবার বানানোর জন্য যোগ্য। রোয়ান ইবার বানানোর জুসটাকে খেয়ে ফেলে ইবা জিজ্ঞাসা করে, জুসটা কেমন হয়েছে? রোয়ান বলে, অনেক ভালো। ইবা বলে, আমি জানতাম আমার মধ্যে ট্যালেন্ট আছে। রোয়ানের চুলকানি শুরু হয়ে যায়। রোয়ান জিজ্ঞাসা করে, তুমি জুসের মধ্যে কি মিশিয়েছ? ইবা বলে, বীজ। পরের সিনে ইবা রোয়ানের গায়ের মধ্যে মেডিসিন লাগাচ্ছিল। রোয়ান বলে, আমার বীজের থেকে অ্যালার্জি। ইবা সরি বলে, আর বলে আমি একজন ভালো গার্লফ্রেন্ড না, আমি তো এটাও জানি না যে তোমার কি পছন্দ আর তোমার কিসে অ্যালার্জি আছে। রোয়ান বলে, কোনো সমস্যা নেই। ইবা বলে, তুমি আমার সাথে এত ভালো ব্যবহার কেন করো? আমি তো কিছুই পারি না। পরের সিনে রোয়ান ইবাকে হাই স্কুলে নিয়ে যায় আর বলে, আমার গিল্ড হয় যে তোমাকে ওই দিন আমার জন্য বুলি হতে হয়েছিল, আর আমি সঠিক সময়ে তোমাকে সেভ করতে আসতে পারিনি, এজন্য আমি ওই দিন প্রমিস করেছিলাম যে সারা জীবন আমি তোমাকে প্রোটেক্ট করব আর তোমার সাথে ভালো ব্যবহার করব। দুজন রোমান্টিক হয়ে যায় আর একে অপরকে কিস করে। রোয়ান বলে, আমি জানি তুমি এসব কিছু পিয়ার ডিরেক্টরকে হিংসা করে করছো, কিন্তু তোমাকে এইসব কিছু করার কোনো দরকার নেই, ও শুধু আমার টিমমেট আর বেস্ট ফ্রেন্ড, আর তোমার জন্য আমার হৃদয়ে আলাদা জায়গা। ইবা বলে, কিন্তু আমি তোমার জন্য সব কিছু করতে চাই। রোয়ান খুশি হয়ে ইবাকে জড়িয়ে ধরে। পিয়ার ডিরেক্টর বিচের মধ্যে বসেছিল, ম্যানেজারও তাকে খুঁজতে খুঁজতে ওখানে এসে পড়ে। পিয়ার ডিরেক্টর তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ম্যানেজার বলে, এই বিচটা তোমার ফ্যামিলির না, যে কেউ এখানে আসতে পারে। পিয়ার ডিরেক্টর ওখান থেকে যাচ্ছিল। ম্যানেজার তাকে বলে, আমি তোমাকে নিয়ে সিরিয়াস আর তোমার সাথে থাকতে চাই। পিয়ার ডিরেক্টর বলে, তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমার ফোনটা আমাকে দাও। ম্যানেজার তাকে দিয়ে দেয়। পিয়ার ডিরেক্টর তার ফোনটাকে বিচের মধ্যে ফেলে ওখান থেকে দৌড়ে চলে যায়। ম্যানেজার বলে, কোনো সমস্যা নেই, ফোন তো দ্বিতীয়বার এসে যাবে, কিন্তু ও যদি চলে যায় আর আসবে না। আর পিয়ার ডিরেক্টরের পিছনে চলে যায়। অন্যদিকে ইবা আর রোয়ান বাসায় আসছিল, তখনই ইবার কাছে রোয়ানের মার কল আসে। রোয়ানের মা ইবাকে তার বাসায় ডাকে। ইবা এই কথাটা রোয়ানকে বলে। রোয়ান বলে, আমিও তোমার সাথে যাব। ইবা বলে, কিন্তু উনি তো শুধু আমাকে ডেকেছে। আর তুমি আমার চিন্তা করো না, তুমি বাসায় গিয়ে আমার জন্য খাবার বানাও। রোয়ান বলে, ঠিক আছে, কিন্তু তুমি 2 ঘন্টার মধ্যে যদি বাসায় না আসো তাহলে আমি তোমাকে খুঁজতে খুঁজতে ওখানে চলে যাব। ইবা রাজি হয়ে যায়। পরে সিনা রোয়ানের মা ইবাকে জিজ্ঞাসা করে, যেই কাজটা আমি তোমাকে বলেছিলাম ওই কাজটা কেমন চলছে? ইবা বলে, আমার মনে হয় আমাদের রোয়ানকে জোর করার দরকার নেই, সব মানুষের জীবনে একটা ইচ্ছা থাকে আর ওইটাকে পূরণ করার অধিকারও। রোয়ানের মা বলে, আমি ওর মা, তুমি আমাকে শিখিও না। ইবা সরি বলে, আর বলে আপনি আমার বড়, আমি আপনাকে কিভাবে শিখাবো? আমি শুধু ওইগুলো বলেছি যেগুলো আমি ভেবেছিলাম। রোয়ানের মা বলে, আমি ভেবেছিলাম তুমি আমার মতে হবে, কিন্তু তুমি রোয়ানের সাইড নিচ্ছ আর আমি তোমাকে কোনোদিনও অ্যাকসেপ্ট করব না। ইবা বলে, আমি রোয়ানকে ভালোবাসি, আর দুজন অ্যাডাল্ট লোক যখন ভালোবাসায় থাকে তাহলে তাদের কোনো পারমিশনের দরকার হয় না। এটা বলে ইবা ওখান থেকে চলে যায়। রোয়ানের মার অনেক রাগ ওঠে। ইবা বাসায় এসে রোয়ানকে এই সব কিছু বলে। রোয়ান বলে, আমার মা সবসময় এমন ছিল, নিজের মনের গুলোকে সবার উপরে চাপিয়ে দিত। পরের দিন রোয়ান অফিসে আসে। রোয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার মা আপনার জন্য কেবিনে অপেক্ষা করছে। রোয়ান কেবিনে আসে। রোয়ানের মা বলে, তুমি এসব কিছু ছেড়ে আমার বিজনেসটাকে হ্যান্ডেল করো। রোয়ান বারণ
করে দেয় আর বলে ইবাকেও এসব কিছুর মধ্যে জড়িয়েন না। রোয়ানের মা রেগে ওখান থেকে চলে যায়। রোয়ান তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি আমার বাবার রেস্টুরেন্টটাকে আবারও রিনোভেশন করাতে চাই। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি আপনার ওই বাবার ডিশগুলোকে কিভাবে লঞ্চ করবেন, কারণ এখনো তো আপনার টেস্ট সেন্স ঠিক হয়নি। রোয়ান বলে আমার সব টেস্ট সেন্স ফিরে এসেছে। তারপরে রোয়ানের অ্যাসিস্ট্যান্ট গোয়াবের সাথে দেখা করতে জেলে আসে। রোয়ানের অ্যাসিস্ট্যান্ট গোয়াবের সাথে আগে থেকে মিলেছিল। অ্যাসিস্ট্যান্ট বলে আমি আবারও ওই রেস্টুরেন্টটাকে রোয়ানকে শুরু করতে দিব না। গোয়াও বলে রিদিকা আমাকে বলেছিল তার কাছে ইবার একটা সিক্রেট আছে যেটা দিয়ে ইবা আর রোয়ানকে ধ্বংস করা যেতে পারে, কিন্তু পরে রিদিকা এই সিক্রেটটা আমাকে বলতে বারণ করে দিয়েছিল। পরের সিনে রোয়ান তার বাবার রেস্টুরেন্টটাকে আবারও খোলার জন্য সেরিমনি রাখে। ইবা স্পিচ দিচ্ছিল, তখনই একটা জালানা ইবার উপরে পড়ছিল, কিন্তু রোয়ান দেখে ফেলে আর ইবাকে সেভ করে নেয়। ইবার মনে হয় এসব কিছু একটা অ্যাক্সিডেন্ট। রোয়ান বলে আমার মনে হয় না, এসব কিছু কেউ ইচ্ছে করে করেছে, কারণ এত বছরে এই রেস্টুরেন্টে এমন কিছু হয়নি। তারা দুজন রাতে এই রেস্টুরেন্টটাকে চেক করতে আসে। ইবা ইচ্ছে করে রোয়ানকে ভয় দেখায় আর রোয়ানও ভয় পেয়ে ইবাকে জড়িয়ে ধরে। ইবা হেসে ফেলে রোয়ান বলে মজা করা বন্ধ করো, যে কাজের জন্য এসেছি ওইটা করি। তারা দুজন ওই ফ্লোরে আসে যেখান থেকে জানলাটা নিচে পড়েছিল। রোয়ান দেখে জানলাটার নাটগুলো কেউ আগে থেকেই ঢিলে করে রেখেছে, আর এটা দেখে তারা দুজন বুঝে যায় যে এটা কেউ ইচ্ছে করেই করেছে। পরের দিন অ্যাসিস্ট্যান্ট রোয়ানকে বলে সেরিমনিতে হওয়া অ্যাক্সিডেন্টের জন্য সবাই ওই রেস্টুরেন্টটাকে খুলতে বারণ করছে। অনেক বছর আগে আগুন লেগে আপনার বাবা যে মারা গিয়েছিল, আর আবারও ওই অ্যাক্সিডেন্ট, রেস্টুরেন্টটা খোলা উচিত না। এসব কথা শোনার পরে রোয়ান ইবাকে বলে আমি ওই রেস্টুরেন্টটা আবার শুরু করব না। ইবা বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রোয়ান বলে আমি এই ব্যাপারটা নিয়ে আরেকবার ভাবতে চাই। তারপরে রিদিকা তার মেয়ে তাও তাওকে রোয়ানের বাসায় ছাড়তে আসে, কেননা সে একটা কাজের জন্য অ্যাপ্রোড যাচ্ছিল। রোয়ান আর ইবা তাও তাওকে ঘুম পাড়ানোর জন্য একটা গল্প শোনাচ্ছিল, কিন্তু তারা দুজনই ঘুমিয়ে যায়। তাও তাও জেগে থাকে, তাও তাওয়ের ঘুম আসে না দেখে সে ওই রুম থেকে চলে যায়। পরের দিন সকালে ইবা উঠে দেখে তাও তাও ওখানে ছিল না। রোয়ান বলে তাও তাও অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে আর তার সাথে রোম্যান্স করা শুরু করে দেয়। তাও তাও তাদের দুজনকে অ্যাডভেঞ্চার আইল্যান্ডে নিয়ে যেতে বলে, কিন্তু তারা দুজন যেতে বারণ করে দেয়, কারণ তাদের একটা জরুরি কাজ ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে তাও তাওকে আমি নিয়ে যাব। ইবা তাদের দুজনকে ছাড়তে বাইরে আসে। ইবা অ্যাসিস্ট্যান্টের স্লিপে মাটির দাগ দেখে, যেটাতে তার সন্দেহ হয় ওই দিন জানানটা হয়তো অ্যাসিস্ট্যান্টে ফেলেছে। ইবা এই কথাটা রোয়ানকে বলে। রোয়ান বলে এমনটা হতে পারে না, ও আমার বিশ্বাসযোগ্য লোক, অনেক বছর ধরে আমার জন্যই কাজ করে। এটা শুনে ইবার মনে হয়তো সে অ্যাসিস্ট্যান্টের উপরে ভুল সন্দেহ করছে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট তাও তাওকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে মজা করছিল। তাও তাও কথায় কথায় ইবা সিগারেটটা অ্যাসিস্ট্যান্টকে বলে দেয়। তারপরে রোয়ানের মার কাছে একটা পার্সেল আসে যেখানে ইবার রোগের ব্যাপারে সবকিছু লেখা ছিল। রোয়ানের মা এসব কিছু দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট পিয়ার ডিরেক্টরকে সানরাইজ দেখাতে নিয়ে আসে আর তাকে তার ফিলিং কনফেস করে দেয়। পিয়ার ডিরেক্টর তাকে কিস করে দেয়, এটা ভেবে যে মৃত্যুর আগে আমাকে এটা ট্রাই করার দরকার। তারপরে রোয়ানের মা ইবাকে কল করে হসপিটালে ডাকে, তার শরীর অসুস্থ বলে। ইবা এটা শুনে হসপিটালে চলে যায়। রোয়ানের মা চেক আপ করিয়ে বাইরে আসে। ইবা জিজ্ঞাসা করে আপনার কি হয়েছে। রোয়ানের মা বলে বেশি কিছু না, শুধু বিপি লো হয়ে গেছিল। ইবা ওকে বলে যাচ্ছিল, রোয়ানের মা বলে তোমাকেও ফুল বডি চেক আপ করানোর দরকার। ইবার মনে হচ্ছিল রোয়ানের মা হয়তো ভাবছে সে তার বংশধরকে জন্ম দিতে পারবে না, তাই চেক আপের কথা বলছে। এটা ভেবে ইবা রাজি হয়ে যায়। রোয়ানের মা তাকে চেক আপ রুমে নিয়ে যায়। পরের সিনে ইবা রোয়ানকে বলে তোমার মা অনেক ভালো, সে আমাকে চেক আপের জন্য নিয়ে গেছিল। রোয়ানও এই ব্যাপারটায় এত বেশি ভাবে না, রোয়ান খুশি হয়ে যায়। তারপরে রোয়ানের মার কাছে ডাক্তারের কল আসে। ডাক্তার বলে ইবার মোটা হওয়ার রোগ আছে, যদি সে বেশি ক্যালারি খেয়ে ফেলে তাহলে সে মোটা হয়ে যাবে, আর এই রোগের পার্মানেন্ট কোনো চিকিৎসা বের হয়নি। রোয়ানের মা এটা শুনে চিন্তিত হয়ে পড়ে। পরের দিন ইবা রোয়ানের মার সাথে লাঞ্চ করছিল। ইবা বলে আপনি আমাকে কেন ডেকেছেন। রোয়ানের মা বলে এমনি, আমি শুধু তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই। আর তাকে খাবার খেতে বলে। ইবা বারণ করে দেয় আর বলে দুই দিন পরে আমার সুর। রোয়ানের মা তাকে ইনসিস্ট করতে শুরু করে। ইবা রোয়ানের মার কথাটা রাখতে খাবার খাওয়া শুরু করে, তখনই তার কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে। তখন ইবা না খেয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে যাচ্ছিল। রোয়ানের মা বলে তাহলে তুমি এই পানিটা খেয়ে নাও। ইবা পানিটা খেয়ে ফেলে আর ইবার অসুস্থ ফিল হয়। ইবা বুঝতে পারে সে মোটা হয়ে যাবে, তাই ইবা তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। রোয়ানের মাও তাকে ফলো করে আর তাকে মোটা হতে দেখে ফেলে।
ঘি ইবা রোয়ানের মাকে দেখে ভয় পেয়ে যায় আর নিজের গায়ের মধ্যে টয়লেট পেপার পেঁচিয়ে ওখান থেকে চলে যায়। রাস্তার মধ্যে সবাই ইবাকে দেখে হাসছিল। ইবা রোয়ানকে কল করতেই লাগছিল, তখনই একটা ছেলে এসে ইবাকে সাইকেল দিয়ে হিট করে নিচে ফেলে দেয়। ইবা নিচে পড়ে যায় আর সবাই তার কাছে আসে, কিন্তু কেউ তার হেল্প না করে তার উপরে হাসছিল। একটা ছেলে ইবার লাইভ স্ট্রিমিং করছিল। অ্যাসিস্ট্যান্ট ইচ্ছে করে ওই ভিডিওটা রোয়ানকে দেখায়। রোয়ান ওই লাইভ স্ট্রিমিংটা দেখে তাড়াতাড়ি করে ইবার কাছে পৌঁছায়। ওই ছেলেটা রোয়ানকে জিজ্ঞাসা করে, আপনি কে? আমি তার বয়ফ্রেন্ড, তুমি তো আমার থেকে বেঁচেই থাকবে, আমি তোমার উপরে কেস করব। রোয়ান ইবাকে কভার করে গাড়ির মধ্যে বসায়। ইবার ওই স্বপ্নটা মনে আসে যেখানে রোয়ান তাকে এটা বলে বারণ করে দিয়েছিল যে সে মোটা মেয়েদেরকে তার গাড়িতে বসায় না। রিয়েলিটিতে রোয়ান এমন না যেমনটা ইবা ভেবেছিল। রোয়ান ইবাকে নিয়ে বাসায় আসে। রোয়ান ইবাকে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ করে মোটা কিভাবে হয়েছ? ইবা মিথ্যে কথা বলে, আমি কেকের পিস খেয়ে নিয়েছিলাম, আর সরি আমি তোমাকে সবার সামনে লজ্জা দেওয়ার জন্য। রোয়ান বলে, তুমি যেটা খেতে চাও খেও, কিন্তু পরের বার থেকে আমাকে বলে দিও, তাহলে আমি তোমাকে সেভ করতে পারবো। ইবা বলে, কালকে আমার কম্পিটিশন, আমি এইভাবে কিভাবে যাব? রোয়ান বলে, আমি জেরনের সাথে কথা বলে নিব। ইবা বলে, না সে রেগে যাবে এইবার, কারণ আমি প্রতি সময় তার সাথে এমনই করি। অন্যদিকে ম্যানেজারের কাছে পিয়ার ডিরেক্টরের কল আসে, আর সে অসুস্থর বাহানা দিয়ে ম্যানেজারকে তার রুমে ডাকে। ম্যানেজার রুমে পৌঁছায় আর রুমটা দেখে অবাক হয়ে যায়। পিয়ার ডিরেক্টর ম্যানেজারের সাথে ফ্লার্ট করা শুরু করে দেয় আর ম্যানেজার তাকে থামাতে গিয়ে নিচে ফেলে দেয়। পিয়ার ডিরেক্টর রেগে যায়, ম্যানেজার তাকে উঠিয়ে বসায়। ম্যানেজার বলে, তুমি এসব কেন করছো? পিয়ার ডিরেক্টর বলে, আমার ব্লাড ক্যান্সার, 3 মাস পরে আমি মরে যাব, তাই আমি এই 3 মাসে পুরাটা জীবন কাটাতে চাই। ম্যানেজার বলে, তুমি এইসব কথা আমাকে আগে কেন বলেনি? আমি তোমাকে এইভাবে মরতে দিব না, আমি তোমাকে চিকিৎসা করাবো। ম্যানেজার পিয়ার ডিরেক্টরকে হেলথ ডক্টরের কাছে নিয়ে যায়। ডাক্তার তাদেরকে বলে তার কোনো রোগ নেই, আর তারা দুজন অবাক হয়ে বাইরে আসে। পিয়ার ডিরেক্টর তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে ম্যানেজারের সাথে কি কি না করেছে, তাই সে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। তখনই ম্যানেজারের কাছে ইবার কল আসে। পরের দিনে ম্যানেজার রোয়ানকে বকছিল, তুমি তাকে মোটা কিভাবে হতে দিয়েছ, আর কালকে শোতে সে কি করবে? ইবা বলে, এটাতে রোয়ানের কোনো দোষ নেই, সব দোষ আমার। ম্যানেজার বলে, ঠিক আছে আমি জেরনের সাথে কথা বলে নিব। পরের দিনে ম্যানেজার ঋতিকাকে বলে, তুমি ইবার জায়গায় শোতে চলে যেও, স্টেজের মধ্যে মাস্ক দিয়ে কাপড় করে নিও, তাহলে আর কেউ জানতে পারবে না। ঋতিকা বলে, ঠিক আছে, ইবা কি এই ব্যাপারে জানে? ম্যানেজার বলে, যদি সে জানতে পারে তাহলে সে এইটা কোনোদিন হতে দিবে না, আর জেরন তার কেরিয়ার শেষ করে দিবে। ম্যানেজার ইবাকে বলে, আমি জেরনের সাথে কথা বলে নিয়েছি আর সে রাজি হয়ে গেছে, আর তোমাকে শোয়ের মধ্যে যেতে হবে না, কারণ জেরন যদি তোমাকে এইভাবে দেখে তাহলে সে রেগে যাবে। ইবাইটা শুনে খুশি হয়ে যায় যে জেরন এটাতে রাজি হয়ে গেছে। পরের দিন শোটা হয়। ম্যানেজারের বারণ করার পরেও ইবা লুকিয়ে লুকিয়ে রোয়ানের সাথে চলে আসে। ইবা একটা পোস্টার নেয় যেখান থেকে সে সবকিছু জেনে যায়, আর সে রেগে ম্যানেজারের কাছে যায়। ইবা বলে, তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছো? ঋদিকা বলে, কেউ বুঝতে পারবে না, আর এখন আমাদের কাছে কোনো চয়েস নেই। ইবা রেগে ওখান থেকে চলে যায় আর রোয়ানও তার পিছনে পিছনে আসে, আর অ্যাসিস্ট্যান্ট এসব কিছু দেখে ফেলে। শো শুরু হয়ে যায় আর ঋদিকাও স্টেজের মধ্যে আসে, কেউ বুঝতে পারে না। কিন্তু ইবার খারাপ লাগছিল সবাইকে বোকা বানিয়ে, কিন্তু তার কেরিয়ার বাঁচানোর জন্য এসব কিছু করতে হচ্ছিল। পরের সিনে আমরা দেখতে পাই ইবা সকালবেলা ওঠে আর নিজেকে আয়নার সামনে দেখে অনেক বেশি রেগে যায়, কেননা 7 দিন কেটে গেছে কিন্তু ইবা চিকন হয়নি, আর এর আগে ইবার সাথে এরকম কোনোদিনও হয়নি। ইবার মনে হয় তার হয়তো ঘুম পূরণ হয়নি, তাই তার সাথে এমন হয়েছে। তাই ইবা আবারও ঘুমাতে চলে যায়। 1.5 ঘন্টা ঘুমানোর পরে ইবা উঠে দেখে সে এখনো ঠিক হয়নি। এটাতে ইবা স্যাড হয়ে যায় আর ভাবে হয়তো সে আর কোনোদিনও আগের মতো হতে পারবে না। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট রোয়ানকে বলে, আমি কিছুদিন আগে আপনার মাকে ইবার সাথে লাঞ্চে দেখেছিলাম। রোয়ান বুঝে যায় যে এসব কিছু তার মা করেছে। তারপরে রোয়ান তার মায়ের থেকে এসে জিজ্ঞাসা করে, আপনি এসব কিছু কেন করেছেন? রোয়ানের মা বলে, তুমি জানো তার মধ্যে একটি আজব ধরনের রোগ আছে, তবুও তুমি তার সাথে কেন থাকো? রোয়ান বলে, আমি এসব কিছু শুরু থেকেই জানতাম, কিন্তু আপনি এসব কিছু করে তার ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিচ্ছেন। রোয়ানের মা বলে, আমি ওই মেয়ের সাথে তোমার বিয়ে কোনোদিনও হতে দিব না, কারণ ওই মেয়ের রোগটা তার বাচ্চাদের মধ্যেও আসতে পারে। রোয়ান বলে, আমার কোনো সমস্যা নেই, আমি বিয়ে করলে তো তার সাথেই করব। জেরন এটা জেনে যায় যে তার শোয়ের মধ্যে ইবা ছিল না, ঋদিকা ছিল। রোয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে মেসেজ করে এই কথাটা বলেছিল। জেরন তার সেক্রেটারিকে বলে, ইবাকে ওয়ার্ল্ড এজেন্ট থেকে ব্যান করে দাও। সেক্রেটারি এই কথাটা
কথাটা ইবাকে বলে দেয়। ইবা এটা শুনে কষ্ট পায়। তার কাছে রোয়ানের কল আসে। রোয়ান বলে, আজকে আমার প্যারেন্টস ডিনার রেখেছে, তুমিও আমার সাথে চলো। ইবা বলে, এখনো আমি ঠিক হইনি, আর কিছুদিনের জন্য আমার ম্যানেজারের সাথে বিজনেস ট্রিপে যাব। রোয়ান ওকে বলে কল কেটে দেয়। পরের দিন সকালে রোয়ানের কাছে ইবার ম্যানেজারের কল আসে। ইবার ম্যানেজার বলে, ইবা কোথায়? রোয়ান বলে, ও তো তোমার সাথে বিজনেস ট্রিপে গিয়েছে। ম্যানেজার বলে, ও আমার সাথে বিজনেস ট্রিপে যায়। রোয়ান এটা শুনে চিন্তিত হয়ে যায় আর খুঁজতে খুঁজতে ইবার কাছে চলে যায়। ইবার রোয়ানকে দূরে থাকতে বলে আর বলে, আমি আর কোনোদিনও ইবার মতো সুপার মডেল হতে পারবো না। রোয়ান বলে, তুমি মোটা হও বা চিকন এটাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু তোমাকে ভালোবেসেই যাব। ইবা বলে, কিন্তু আমার যায় আসে, আমি নিজেকে এমন দেখতে পারবো না, আমি যতক্ষণ না আগের মতো হয়ে যাই ততদিন আমি তোমার সাথে দেখা করবো না। রোয়ান ইবাকে বোঝায়, কিন্তু ইবার রোয়ানকে ধমকি দেয়, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি এখান থেকে লাভ দিব। পরে সিনে ইবা ম্যানেজারকে মারছিল আর বলছিল, তোমার জন্য আমার লাভ আর ক্যারিয়ার দুইটাই চলে গেছে। ম্যানেজার সরি বলে আর বলে, এটা বলো তুমি মোটা কিভাবে হয়েছ আর এখনো ঠিক কেন হওনি? ইবা বলে, আমি হয়তো সারা জীবন এমনই থাকবো, রোয়ানের মা আমাকে এক গ্লাস পানি দিয়েছিল আর আমি ওই পানিটা খাওয়ার পরই এমন হয়ে গেছি। ম্যানেজার বলে, আমি রোয়ানের সাথে কথা বলবো, কিন্তু ইবা তাকে থামিয়ে নেয় আর বলে, আমার জন্য রোয়ান আর তার মার মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে আর আমি আরো খারাপ করতে চাই না। ম্যানেজার বলে, তুমি যদি আগের মতো না হও তাহলে কি তুমি রোয়ানকে ছেড়ে দিবে? ইবা বলে, জানি না, কিন্তু তার মা আমাকে কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না। আমি জ্যারনকে গিয়ে আমার সত্যিটা বলবো, কিন্তু ম্যানেজার তাকে বারণ করে দেয় আর বলে, জ্যারন যদি তোমার সমস্যাটা না বোঝে তাহলে সে তোমার সিক্রেট রিভিলও করে দিতে পারে। ইবা বলে, এখন আমি ভয় পেয়ে পালাবো না। পিয়ারটেকার আপাতত কাজটা জয়েন করে নেয় আর রোয়ান তাকে দেখেই খুশি হয় আর তাকে ইবার সিক্রেটটা জানিয়ে বলে, আমার তোমার সাহায্য চাই। পরে সিনে ম্যানেজার ইবাকে জ্যারনের অফিসে নিয়ে আসে আর বলে, এখনো সময় আছে, তুমি তোমার সিদ্ধান্তটা চেঞ্জ করতে পারো। কিন্তু ইবা তার কথার মধ্যে আটকে থাকে। দুইজন ভিতরে আসে। রোয়ান এসে বলে, ইবার সাথে আমি জ্যারনের কাছে যাব। এখানে আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। পিয়ারটেকার রোয়ানকে আইডিয়া দিয়েছিল যে তোমাকেও ইবার সাথে গিয়ে জ্যারনের থেকে ক্ষমা চাওয়ার দরকার। ফ্ল্যাশব্যাকের বাইরে ইবা বলে, তোমার আমার সমস্যাটার মধ্যে কোনো লেনা দেনা নেই, তো তুমি সরি কেন বলবে? রোয়ান বলে, আমি জানি তোমার এই অবস্থার জন্য আমার মা দোষী, এই জন্য আমি তোমাকে প্রোটেক্ট করব। ইবা জ্যারনকে তার রোগের ব্যাপারে বলে দেয়। জ্যারন তাকে চান্স দিতে বারণ করে দেয়। রোয়ানও ইবার পক্ষ থেকে সরি বলে, কিন্তু জ্যারনের কোনো কিছুই যায় আসে না। জ্যারন বলে, আমি তোমার সিক্রেটটা কাউকে বলবো না, কিন্তু এখন থেকে তোমার ওয়াল্টেজদের সাথে কোনো সম্পর্ক নেই। দুজন ওখান থেকে যাচ্ছিল। রোয়ান বলে, তুমি মডেল থাকো আর না থাকো, আমি সব সময় তোমার সাথেই থাকবো। ইবা ব্রেক আপ করতে বলে। রোয়ান কারণ জিজ্ঞাসা করে। ইবা বলে, প্লিজ তুমি আমাকে বুঝো, আমার স্বপ্ন হচ্ছে সুপার মডেল হওয়া আর আমি তোমার সাথে থেকে আবারও আগের মতো কোনোদিনও হতে পারবো না। রোয়ান বলে, ঠিক আছে, তাহলে এটা টেম্পোরারি ব্রেক আপ হবে আর আমি প্রতিদিন তোমার জন্য খাবার পাঠাবো আর তুমি তোমার খেয়াল রেখো। ইবা তাকে জড়িয়ে ধরে তাকে বোঝার জন্য। ম্যানেজার তাকে নিতে আসে। পরে সিনে ম্যানেজার আবারও ইবাকে আগের মতো করানোর জন্য প্রচুর এক্সারসাইজ করাচ্ছিল। রোয়ান তাকে ক্যামেরা দিয়ে দেখে আর প্রতিদিন তাকে দেখার জন্য আসে। রোয়ান দেখেছে ইবাকে চিকন হওয়ার জন্য কতটা কষ্ট করতে হচ্ছে, তাই সে একদিন ইবাকে নিয়ে তার মার সাথে দেখা করতে আসে। রোয়ান বলে, এটা আমার গার্লফ্রেন্ড। রোয়ানের মা বলে, তুমি কি পাগল নাকি? রোয়ান বলে, আমার কোনো সমস্যা নেই, সে মোটা হোক বা চিকন, রোগী হোক বা না হোক, আমি শুধু তাকে ভালোবাসি। এসব শুনে ইবার রোয়ানের দিকেই তাকিয়ে থাকে। রোয়ানের মা বলে, তুমি এসব ফালতু কথা কি বলছো? রোয়ান বলে, আপনি তাকে ভালো করে দেখেন, সে এই যে আমাকে 10 বছর আগে লাভ লেটার দিয়েছিল আর আপনি ওই লেটারটা প্রিন্সিপালকে দিয়ে দিয়েছিলেন। এটা শুনে রোয়ানের মা অবাক হয়ে যায়। আর আপনি বলেছিলেন তার একটা আজব ধরনের রোগ আছে, আপনি কি জানেন 10 বছর আগে যদি আপনি ওই লেটারটা প্রিন্সিপালকে না দিতেন তাহলে বাচ্চারা তাকে বুলি করতো না আর আজকে তাকে এই দিন দেখতে হতো না। তার লাইফে শুধু সমস্যা আপনার জন্যই, সে শুধু আমাকে ভালোবাসে না, আমিও তাকে স্কুলের সময় থেকে ভালোবাসতাম কিন্তু তাকে বলার সাহস পেতাম না কারণ আমি অনেক দুর্বল ছিলাম। এটা বলে রোয়ান ইবাকে নিয়ে ওখান থেকে চলে যায় আর রোয়ানের মা অনেক অসুস্থ হয়ে যায়। ইবা রোয়ানকে থ্যাংক ইউ বলে। রোয়ান বলে, আমি পারফেক্ট না, আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠায়নি, আমিও একজন সাধারণ মানুষ আর আমার ভিতরেও সমস্যা আছে, তবুও তুমি আমাকে অ্যাকসেপ্ট করেছো। রোয়ান ইবাকে কিস করে আর ইবা ঠিক হয়ে যায়। এটাতে তারা দুজন অনেক খুশি হয়ে যায়। দুইজন ম্যানেজারের কাছে আসে। ম্যানেজার ইবাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক কিভাবে হয়েছো? রোয়ান ম্যানেজারের হাত সরিয়ে বলে, সে আমার কারণে হয়েছে, কারণ সে আমার ভালোবাসার পাগল। ম্যানেজার তাকে বলে, নিজেকে লাভ এক্সপার্ট ভাবো তো এতদিন কেন করোনি, শুধু
শুধু আমার সময়গুলোকে কেন নষ্ট করেছো? এটা শুনে এবার রাগ ওঠে, তাই সে বলে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট না করে যাও এখান থেকে। ম্যানেজার রোয়ান থেকে জিজ্ঞাসা করে পিয়ার ডাইরেক্টর কোথায়, অনেক দিন যাবত তাকে দেখিনি। রোয়ান বলে সে অনেক তাড়াতাড়ি ইউরোপ চলে যাবে। এটা শুনে ম্যানেজার রোয়ানকে বাইরে নিয়ে আসে আর বলে, তুমি আমাকে পিয়ার ডাইরেক্টরের সাথে দেখা করিয়ে দাও। রোয়ান বলে, আমি করতে পারবো না। ম্যানেজার বলে, যাও আমি নিজেই করে নিব। পরের সিনে রোয়ানের অফিসে মিটিং চলছিল, তখন ম্যানেজার রোয়ানকে মেসেজ করে যে পিয়ার ডাইরেক্টরকে জানানোর কাছে নিয়ে আসো। রোয়ান মেসেজটা দেখে ইগনোর করে দেয়, কিন্তু ম্যানেজার বারবার মেসেজ দিয়ে রোয়ানকে জ্বালাচ্ছিল। রোয়ানের কাছে কোনো চয়েস না থাকায় সবাইকে জানানোর কাছে নিয়ে যায়। পিয়ার ডাইরেক্টর দেখে ফেলে ম্যানেজার তাকে তার ভালোবাসার প্রকাশ করছিল। পিয়ার ডাইরেক্টর সবার সামনে ইমবেরেস হয়ে যায়, তাই পিয়ার ডাইরেক্টর জানানাগুলোকে কটন দিয়ে কভার করে নেয়। রোয়ান পিয়ার ডাইরেক্টরকে বুঝায় যে ও তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমাকে তাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার দরকার। তারপরে ম্যানেজারের কাছে পিয়ার ডাইরেক্টরের মেসেজ আসে আর ম্যানেজার তাড়াতাড়ি করে পিয়ার ডাইরেক্টরের সাথে দেখা করতে আসে। পিয়ার ডাইরেক্টর বলে, তুমি কি সত্যিই আমাকে পছন্দ করো? ম্যানেজার বলে, হ্যাঁ। পিয়ার ডাইরেক্টর জিজ্ঞাসা করে, কতটা করো? ম্যানেজার বলে, একটা জীবন তোমার সাথে কাটাতে পারবো। আর তুমি কি আমাকে ভালোবাসো? পিয়ার ডাইরেক্টর কোনো জবাব দেয় না, তাই ম্যানেজার বলে, আমি পুলের মধ্যে ঝাঁপ দিব আর আমি সাঁতারও পারি না, যতক্ষণ না তুমি আমার প্রশ্নের জবাব দিবে না ততক্ষণ আমি বের হব না। ম্যানেজার সুইমিং পুলে ঝাঁপ দেয়, পিয়ার ডাইরেক্টর অনেক সময় ভাবতে ভাবতে কাটিয়ে দেয় আর অনেক ভাবনা চিন্তা করার পরে কনফেস করে। তারা দুজন কিস করে আর ম্যানেজার তাকে পুলে নামিয়ে নেয়। আর ইবা তাদের দুজনের থেকে জিজ্ঞাসা করছিল, তোমরা এতক্ষণ পানির নিচে কিস কিভাবে করছিলে? অজ্ঞান হওনি? রোয়ান বলে, এটা তো আমিও জানতে চাই। এটা শুনে তারা দুজন ইমবারেস হয়ে যায়। ইবা বলে, এটা ছাড়ো, আমরা দুই কাপল একসাথে ডাবল দিতে চাই। রোয়ান আর ম্যানেজার একসাথে বারণ করে দেয়। ইবা তার ইমোশনাল নাটক শুরু করে দেয়, আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ডাবল ডেটে যাওয়ার। পিয়ার ডাইরেক্টর ম্যানেজারকে জিজ্ঞাসা করে, আর কতটা মেয়ে আছে তোমার জীবনে? ম্যানেজার বলে, একজনও না, আর ডাবল ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর ইবা রোয়ানকেও রাজি করিয়ে নেয়। পরের সিনে তারা চারজন ডাবল ডেটে ছিল। রোয়ানকে ছাড়া তারা তিনজন অনেক বিরক্ত হচ্ছিল। পিয়ার ডাইরেক্টর আর ইবা ওয়াশরুমের কথা বলে ওখান থেকে যেতে লাগে। ম্যানেজার বলে, আমিও যাব। রোয়ান বলে, তোমরা কি তিনজন একসাথে যাবে? এটা শুনে ম্যানেজার আর পিয়ার ডাইরেক্টর ওখান থেকে চলে যায় আর ইবা ওখানেই থেকে যায়। রোয়ান তাকে তার কাছে ডেকে নেয় আর ফিশিং করতে বলে। ইবা ফিশিং করতে গিয়ে একটা বক্স পায় আর বক্সটার মধ্যে একটা রকেট ছিল, যেটা রোয়ানি ইবার জন্য সারপ্রাইজ রেখেছিল। রোয়ান ইবাকে রকেটটা পরায় আর তার মাথার মধ্যে চুমু দেয়। তখনই ম্যানেজার বলে, তুমি কি আমাদেরকে তোমার ভালোবাসা শো অফ করছো? এটা শুনে পিয়ার ডাইরেক্টর রেগে ম্যানেজারকে দেখতে থাকে। তারপরে ইবার কাছে জ্যারনের কল আসে, জ্যারন ইবাকে দেখা করতে ডাকে। ইবা জ্যারনের সাথে দেখা করতে যায়। জ্যারন বলে, আমি তোমাকে একটা মডেল হিসেবে তো ওয়ার্ল্ড এজেন্টে আবার নিতে পারবো না, কিন্তু আমি জানি তুমি অনেক ভালো ডিজাইনার, তো তুমি কি ডিজাইনার হিসেবে আমার কোম্পানিতে কাজ করতে চাও? ইবা সাথে সাথেই হ্যাঁ বলে দেয়। জ্যারন তাকে একটা ফ্যাশন শো হ্যান্ডেল করতে বলে। এটা শুনে ইবা খুশি হয়ে যায়। ইবা এই কথাটা রোয়ানকে বলে, জ্যারন আমাকে ক্ষমা করে দিয়েছে আর আমাকে একটা কাজও দিয়েছে। রোয়ানও ইবার কাজের মধ্যে অনেক সাহায্য করে আর তারা দুজন একসাথে অনেক ভালো সময় কাটায়। রোয়ান বলে, আমি জানতে চাই ইবার সিক্রেটটা কে আমার মাকে বলেছে? আমার সেক্রেটারির উপরে সন্দেহ হয়, তার ব্যাপারে সবকিছু জানো? সে কোম্পানির মধ্যে যে সিভিটা দিয়েছিল ওইটার মধ্যে তার প্যারেন্টসের ডিটেইলস গুলো ফেক ছিল। পিয়ার ডাইরেক্টর ম্যানেজারকে সাথে নিয়ে সেক্রেটারি আন্টির কাছে আসে। আন্টি বলে, তার বাবা রেস্টুরেন্টে আগুন লাগার কারণে মারা গেছে আর তার মা একটা রোগ হয়ে মরে গেছে, আর তাকে একটা ডকুমেন্ট দেয়। পিয়ার ডাইরেক্টর এই সব কথাগুলো এসে রোয়ানকে বলে দেয় আর বলে, ওর বাবা আপনার বাবার রেস্টুরেন্টেই কাজ করতো আর ওই আগুনের মধ্যে উনিও মারা গেছেন, তাই হয়তো সে আপনার থেকে রিভেঞ্জ নিতে চায়। আমাদের এই কথাগুলো পুলিশকে বলার দরকার। রোয়ান বলে, এখন আমরা পুলিশকে বলবো না, আর তুমি আমার আর ইবার জন্য একটা ট্রিপ অর্গানাইজ করো। পরের সিনে রোয়ান ইবাকে এয়ারপোর্টে নিয়ে আসে। ইবা জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? রোয়ান বলে, আমরা ট্রিপে যাচ্ছি। ইবা বলে, কিন্তু আমি তো কাপড় আনিনি। রোয়ান বলে, কোনো সমস্যা নেই। দুজন হোটেলে পৌঁছে যায়। রোয়ান বলে, এখানে শুধু একটা রুমে অ্যাভেলেবেল। ইবা বলে, কিন্তু আমি আলাদা রুম চাই। রোয়ান বলে, চিন্তা করো না, আমি ফ্লোরে শুয়ে যাব। ইবা রাজি হয়ে যায়। দুইজন রুমে পৌঁছে যায়। ইবা রুম দেখে ভাবে, নিশ্চয়ই এটা রোয়ানের ট্র্যাপ আর সে এটার মধ্যে ফেঁসে গেছে। রোয়ান বলে, সরি, আমি তো তোমাকে বলতে ভুলে গেছিলাম, এটা তো হানিমুন সুইট। এটা শুনে ইবা ওয়াশরুমে চলে যায়। তখনই সে রোয়ানকে বাথটাবে দেখতে পায়। ইবা নিজেকে হুশিয়ার ছিল, রোয়ান তাকে দেখছিল। ইবা রোয়ানকে দেখে নিজেকে পর্দার মধ্যে লুকিয়ে নেয়। তারপরে তারা দুজন শুয়েছিল। রোয়ান বলে, তুমি বাথরুমে কি করছিলে? ইবা বলে, কিছু না।
এটা বলো তোমার ফ্লোরের ঘুম আসছে? রোয়ান বলে হ্যাঁ। তখনই ইবা খাটের মধ্যে একটা পোকা দেখতে পায়। ইবা তাড়াতাড়ি রোয়ানের কাছে গিয়ে ওইটাকে দূর করতে বলে, আর রোয়ান পোকাটাকে উড়িয়ে দেয় আর বলে, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, আমার নিচে ঘুম আসছে না, তাহলে কি আমি এখানে ঘুমিয়ে যাব? ইবা কোনো উত্তর দিত, তখনই রোয়ান ইবার সাথে রুমে স্টার্ট করে দেয়। পরের দিন তারা দুজন ওই শহরটাতে ঘুরছিল। পরের সিনে তারা দুজন ট্রিপ থেকে চলে আসে আর ম্যানেজার তাকে এয়ারপোর্টে নিতে এসে যায় আর ফ্যাশন শো এর কাজের জন্য নিয়ে যায়। পরের সিনে আমরা ফ্যাশন শো টা দেখতে পাই। সবার ইবার ডিজাইন অনেক পছন্দ হয়, স্পেশালি জেরনের অনেক বেশি পছন্দ হয়। তখনই সবাই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখতে লাগে। সবাই ওই পোস্টটা দেখে ইবার রোগের ব্যাপারে জেনে যায়। রোয়ানও ওই পোস্টটা দেখে ম্যানেজার ইবাকে ওই পোস্টটা দেখায়। এসব কিছু রোয়ানের অ্যাসিস্ট্যান্টে করেছিল। রোয়ান ইবাকে ওখান থেকে নিয়ে যায়। রিপোর্টার তাদের পিছনে আসে। রোয়ান ইবাকে নিয়ে একটা রুমে চলে যায় আর ইবাকে কমফর্ট করে, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। ইবা ভাবে, কতদিন আর আমি এটা থেকে পালাবো, আমাকে তো এটা সম্মুখীন করতেই হবে, তাহলে এটা শেষ হবে। রিপোর্টারটা যাওয়ার পর রোয়ান দরজা খুলে আর ইবাকে তার সাথে যেতে বলে, কিন্তু ইবা বাউন্ড করে দেয়। পরের সিনে আমরা তাদেরকে রিপোর্টারদের সামনে দেখি আর রোয়ানের সাথে স্টেজে আসে আর বলে, আমি ইবা সুপার মডেল, আমার কোনো সমস্যা নেই যে আমি কেমন, আমি এই সবকিছু আমার ট্যালেন্ট দিয়ে অ্যাচিভ করেছি। রোয়ানের মাও এই শোটা দেখছিল আর সে বুঝে যায় রোয়ান ইবাকে কি জন্য সিলেক্ট করেছে। সে স্ট্রং দেখে ইবা স্পিচে সবার মুখ বন্ধ হয়ে যায়। রোয়ানের অ্যাসিস্ট্যান্ট অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ তার প্ল্যানটা ফ্লপ হয়ে গেছিল। ইবার অ্যাসিস্ট্যান্ট বলে, আমাদের অ্যাসিস্ট্যান্টের উপরে পুলিশ কেস করার দরকার আর আমরা এটাও জানি না পরে সে আরো কি কি করবে। রোয়ান বলে, পুলিশ কমপ্লেন থেকে কিছু হবে না, কারণ সে আমাকে ঘৃণা করে আর তার মনে হয় তার বাবা আমার বাবার কারণে মারা গেছে, আমাদেরকে তার হৃদয় থেকে এই ঘৃণাটাকে দূর করতে হবে। তখনই ইবার কাছে জেরনের কল আসে। জেরন তাকে তার অফিসে ডাকে। ইবা অফিস পৌঁছে যায়। জেরন বলে, আমি তোমার সাথে ডিজাইনারের কন্ট্রাক্টটা সই করতে পারবো না। ইবা এটা শুনে অবাক হয়ে যায় আর বলে, কিন্তু আপনি তো বলেছিলেন এই শোটার পরে আমার কন্ট্রাক্টটা সই করবেন। জেরন বলে, তুমি অনেক ট্যালেন্টেড, তাই তোমাকে তোমার ব্যান্ড বানানোর দরকার, তোমার নিজের পরিচয়, ওয়ার্ল্ড এজেন্টের পরিচয় না। ইবা জেরনের কথায় মোটিভেট হয়ে যায় আর এমনই করার সিদ্ধান্ত নেয়। ইবা এই কথাটা তার ম্যানেজারকে বলে, আমি আমার কাপড়ের ব্র্যান্ড বানাবো, আর ম্যানেজার তাকে সাপোর্ট করে আর বলে, আমরা দুজন মিলে এটা করব। রাতের অ্যাসিস্ট্যান্ট রোয়ানের বাবার রেস্টুরেন্টটাকে পড়তে আসে আর বাকি সবাই ওখানে পৌঁছে যায়। অ্যাসিস্ট্যান্ট তাদেরকে দেখে অবাক হয়ে যায়। পিয়ার ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্টকে বলে, রোয়ানের বাবার কারণে তোমার বাবা মারা যাননি, ওই দিন তোমার বাবা রেস্টুরেন্টে চুরি করতে এসেছিল, রোয়ানের বাবা তোমার বাবাকে দেখে নিয়েছিল, তাই তোমার বাবা রোয়ানের বাবাকে হিট করে আগুন লাগায় সিগারেট খাওয়ার জন্য, আর ওই সময় সিলিন্ডারে একটা ব্লাস্ট হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, এটা মিথ্যে কথা, আমার বাবা চুর হতে পারে না। রোয়ান বলে, তোমার গলার মধ্যে যে ওই রকেটটা পড়েছো ওইটা কে দিয়েছে? অ্যাসিস্ট্যান্ট বলে, এটা আমার বাবার শেষ জিনিস। রোয়ান বলে, এই রকেটটা আমার গ্র্যান্ডমা আমাকে ছোটবেলায় দিয়েছিল আর এই রকেটটার মধ্যে আমার নামও লেখা আছে। অ্যাসিস্ট্যান্ট নাম দেখে আর রেগে পাগল হয়ে যায়। রোয়ানের আঙ্কেল অ্যাসিস্ট্যান্টকে বোঝায় এসব কিছু সত্যি আর তোমাকে ঘৃণাকে ভুলিয়ে সুন্দরভাবে জীবন কাটানোর দরকার, আমরা সবাই তোমার সাথে আছি। পরের সিনে অ্যাসিস্ট্যান্ট রোয়ানকে তার রেজিগনেশন লেটার দেয়। রোয়ান বলে, তুমি আমার সাথে কাজ করতে চাও না তাহলে কোনো সমস্যা নেই, আমি চাই তুমি আমার বাবার রেস্টুরেন্টটাকে হ্যান্ডেল করো। অ্যাসিস্ট্যান্ট রাজি হয়ে যায়। পরের সিনে এবার রোয়ানকে বলে, এখন সবকিছু ঠিক হয়ে গেছে, তো এখন আমি আমার ব্র্যান্ডের নামটাকে বানানোর উপরে কাজ করব। রোয়ান বলে, তাহলে আমাকে সময় কে দিবে আর তাকে কিস করতে লাগে। তখনই ইবার কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে। রোয়ান বলে, তুমি তাকে বলো 5 মিনিট অপেক্ষা করতে, আর ইবাকে উঠিয়ে রুমে নিয়ে যায়। একটু পরে ইবা অ্যাসিস্ট্যান্টের কাছে আসে। ম্যানেজার বলে, কি করছিলে? 2 ঘন্টা ধরে আমি অপেক্ষা করছিলাম। ইবা বলে, আমি গোসল করছিলাম। ম্যানেজার বলে, 2 ঘন্টা কে গোসল করে? ইবা বলে, আমি মেয়ে, তাই আমার ড্রেস সিলেক্ট করতে, ব্যাগ সিলেক্ট করতে অনেক সময় লাগে। ম্যানেজার বলে, থামো থামো, আমি বুঝে গেছি। তারা দুজন ওখান থেকে চলে যায়। রোয়ান তার মায়ের সাথে দেখা করতে আসে। রোয়ানের মা একটা চেক দেয়, এটা ইবাকে দিয়ে দিও, আমি শুনেছি সে একটা নিজের ব্র্যান্ড খুলবে, তাই এটা আমার পক্ষ থেকে ইনভেস্টমেন্ট। রোয়ান বলে, আমি অনেক খুশি যে আপনি ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কিন্তু আমার মনে হয় না সে এই টাকাগুলোকে অ্যাকসেপ্ট করবে। মা বলে, ঠিক আছে, কিন্তু ওর যদি কোনো সাহায্য লাগে তাহলে বলো আমার কাছে আসতে। তারপরে ইবা আর ম্যানেজার কাজের মধ্যে লেগে থাকে। রোয়ান তাদের জন্য কখনো কফি বানিয়ে আনে, কখনো আবার ফল কেটে আনে। ইবা বলে, আমাদেরকে ডিস্টার্ব করবে না। রোয়ান মুখ ফুলিয়ে তার রুমে চলে যায়। পরের দিন রোয়ান পিয়ার ডাইরেক্টরকে জিজ্ঞাসা করে, তোমার ম্যানেজারের সাথে কেমন চলছে? পিয়ার ডাইরেক্টর বলে, কিন্তু আমি এসব আপনাকে কেন বলবো? রোয়ান বলে, আমার মনে হয় তোমার ম্যানেজারের সাথে একটু সময় কাটানোর দরকার। পিয়ার ডাইরেক্টর বলে, আপনি এটা এই জন্য বলছেন না যাতে আপনি ইবার সাথে সময় কাটাতে পারেন? রোয়ান বলে, হ্যাঁ, তারা দুজন সারাদিন কাজে লেগে থাকে আর ইবাকে তো কাজের জন্য এদিকে সেদিকে যেতেও হয়, আমাকে তো একটু সময় দেয় না। পিয়ার ডাইরেক্টর বলে, আমার কাছে একটা আইডিয়া
রেডি আছে, এবার অ্যাপার্টমেন্টে দুইটা বেডরুম আছে। রোয়ান বলে আমি বুঝে গিয়েছি। পরে সিনে রোয়ান তার রুমটাকে ভালোভাবে ক্লিন করে তা ফুলের তোড়া রেখে তাদেরকে খাবার পরিবেশন করে আর বলে, ম্যানেজার তুমি এখন থেকে আমাদের বাসায় থাকবে, কারণ কাজের জন্য তোমাদের একে অপরের প্রয়োজন হয় আর তোমার আসতে অনেক সময় নষ্ট হয় তাই। ম্যানেজার বলে, তুমি এটা এই জন্য বলছো যাতে তুমি এবার সাথে সময় কাটাতে পারো? রোয়ান কথাটাকে ঘুরাতে লাগে, ম্যানেজার রাজি হয়ে যায়। তারপরে রোয়ান তার রুমে থাকে আর খুশি হচ্ছিল যে সে আর ইবা এক রুমে ঘুমাবে এটা ভেবে। তখন ম্যানেজার ওখানে আসে। রোয়ান বলে, তুমি এখানে কি করছো? ম্যানেজার বলে, তুমিও তো আমাকে থাকতে বলেছিলে। ম্যানেজারের নজর ফুলের দিকে যায় আর সে রোয়ানের ভাবনা বুঝে যায়। ম্যানেজার বলে, আমি তোমাকে বলেছিলাম বিয়ের আগে এসব চলবে না, তো তোমার মাথার মধ্যে এত খারাপ চিন্তা আসলো কিভাবে? রোয়ান বলে, তুমি ভুল ভাবছো, এমন কিছু না, তুমি সোফায় শুয়ে যাও আর আমি খাটে শুয়ে যাচ্ছি। ম্যানেজার খাটেই শুয়ে যায়, দুজনের একে অপরের সাথে ঘুম আসে না। ম্যানেজার বলে, আমি ওয়াশরুম থেকে আসছি। রোয়ান বলে, আমিও ঠান্ডা হওয়া খেয়ে আসছি। রোয়ান ইবার রুমে চলে আসে। ইবা বলে, এখান থেকে যাও। রোয়ান বলে, আমি তার সাথে ঘুমাবো না। ইবা বলে, তুমিও তো তাকে এখানে রেখেছো, আর পরের বার আমার সাথে ঘুমাতে হলে আমাকে সোজাসুজি বলে দিও, এমন ফালতু আইডিয়া করবে না। রোয়ান বলে, এখন বলছি আমি তোমার সাথে ঘুমাতে চাই। ইবা বলে, যদি সে জানতে পারে তাহলে সে আমার বাবাকে বলে দিবে আর আমার বাবা তোমাকে মারবে। রোয়ান বলে, তোমার জন্য মারও খেয়ে নিব। ইবা বলে, আমার বাবা বক্সিং কোচ। রোয়ান এটা শুনে ম্যানেজারের কাছেই ঘুমিয়ে পড়ে। ম্যানেজার বলে, তোমার কি ঘুম আসছে? রোয়ান বলে, না। ম্যানেজার বলে, তাহলে আমরা ইবার ব্যাপারে কথা বলি। ম্যানেজার বলে, তুমি ইবাকে জানো কিন্তু বুঝো না, আমি তার ছোটবেলার বন্ধু, আমি তাকে ভালোভাবে জানি আর বুঝি। রোয়ানের এটা শুনে অনেক বেশি রাগ ওঠে। ম্যানেজার বলে, আমরা একসাথে ছোটবেলা কাটিয়েছি, তাই আমি তার সাথে অনেক কিছু করেছি যেটা তুমি কোনোদিনও করতে পারবে না। রোয়ান বলে, আমি তাকে কিস করেছি, তুমি কি এটা করতে পারবে? ম্যানেজার বলে, আমরা তো সেম বাথটাবে গোসলও করেছি। এটা শুনে রোয়ানের রাগ ওঠে আর ইবা তাদের ঝগড়ার ভিডিও করেছিল। পরের দিন সকালে অ্যাসিস্ট্যান্ট রোয়ানের অফিসে আসে। পিয়ারটা জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ম্যানেজার বলে, কালকে রাতে রোয়ান আমাকে হিট করেছে, ওইটার প্রতিশোধ নিতে এখানে এসেছি। তখন পিয়ার ডাইরেক্টরের কাছে ইবার কল আসে আর বলে, আমি অফিস আসছি। ম্যানেজার বলে, তুমি এই কথাটা ইবাকে বলবে না যেটা আমি এখন তোমাকে বলেছি। আর ওখান থেকে যেতে লাগে। ইবাকে আসতে দেখে সে ওখানেই লুকিয়ে পড়ে। ইবা ফাইটের ভিডিওটা পিয়ার ডাইরেক্টরকে দেখায়, দুজন কুকুরের মতো ঝগড়া করছিল। ম্যানেজার বলে, তোমার লজ্জা নেই, তুমি আমার গার্লফ্রেন্ডকে এসব কি দেখাচ্ছ? ইবা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? পিয়ার ডাইরেক্টর বলে, রোয়ানকে মারতে এসেছি। ইবা হাসে। ম্যানেজার পিয়ার ডাইরেক্টর থেকে মোবাইলটা নিয়ে নেয়। ইবা পিয়ার ডাইরেক্টরকে বলে, রোয়ান আজকাল অদ্ভুত ব্যবহার করছে। পিয়ার ডাইরেক্টর বলে, সে হিংসা করে ম্যানেজারকে, কারণ তোমরা একসাথে অনেক সময় কাটাও। ইবা বলে, কিন্তু আমরা তো শিবলিং এর মতো। ইবা বলে, কিন্তু আমরা তো শিবলিং এর মতো। পিয়ার ডাইরেক্টর বলে, এটা আমি বুঝি, কিন্তু তোমাকে রোয়ানকে বুঝাতে হবে। পরের দিনে ইবা রোয়ানকে স্টোরে নিয়ে আসে, যেখানে ইবা তার শোরুমটা দিবে। রোয়ানের ওই জায়গাটা অনেক পছন্দ হয়। ইবা এই স্টোরের নামটা তার আর রোয়ানের ফার্স্ট অ্যালফাবেট দিয়ে রেখেছিল। রোয়ান ইবাকে থ্যাংক ইউ বলে, ইবা সরি বলে, কাজের জন্য আমি তোমাকে ইগনোর করছি, কিন্তু আগে থেকে এমনটা হবে না। রোয়ান বলে, তোমার কোনো ভুল নেই, আমি একটু জেলেস হয়ে গেছিলাম তোমাদের দুজনকে সাথে দেখে, আর আমি তোমার সাথে টাইম কাটাতে চাচ্ছিলাম। ইবা বলে, এখন থেকে আমি সব সময় তোমার সাথে থাকবো, তোমাকে কোনোদিন একলা ছাড়বো না। আর এই রোয়ান তাদের দুজনকে বলে, আমি ইবাকে প্রপোজ করতে চাই। ম্যানেজার বলে, তুমি কি ইবার সাথে ভুল কিছু করেছ? আমি কি আঙ্কেল হতে যাচ্ছি? পিয়ার ডাইরেক্টর তাকে চুপ করিয়ে বসায়। রোয়ান বলে, আমাকে ইবাকে প্রপোজ করার জন্য আইডিয়ার দরকার। ম্যানেজার বলে, তাহলে তুমি একদম সঠিক মানুষের কাছে এসেছো। ইবা আমাকে বলেছিল যে তার কেমন প্রপোজাল পছন্দ। তুমি সবার সামনে একটা বড় বক্স থেকে বের হয়ে ইবাকে সারপ্রাইজ দাও, তারপরে একটা গোলাপ দাও, তারপরে রোমান্টিক ভাবে প্রপোজ করো, দেখবে ইবা রাজি হয়ে যাবে। পিয়ার ডাইরেক্টর বলে, এটা একদম খারাপ আইডিয়া। আমার মনে হয় না ইবা এমন প্রপোজাল চায়, হয়তো তুমি চাও, তুমি চাও যে তোমাকে কেউ এমন ভাবে প্রপোজ করুক। ম্যানেজার বলে, আমি সত্যি বলছি, ইবা আমাকে বলেছিল যখন তার 10 বছর ছিল। রোয়ান বলে, এমনটা আমার ইমেজের সাথে স্যুট হয় না, অন্য কিছু করতে হবে। পরের দিন ইবা কাজ নিয়ে ম্যানেজারের সাথে ডিসকাস করছিল। ম্যানেজারের কাছে বারবার রোয়ানের মেসেজ আসছিল। ম্যানেজার মেসেজগুলোকে পড়ে হাসছিল। ইবা এটা নোটিস করে আর তাকে মোবাইল দেখাতে বলে। ম্যানেজার দেখায় না, তখন ইবা তার থেকে ফোনটাকে কেড়ে নেয়। ম্যানেজার বলে, আমি পিয়ার ডাইরেক্টরের সাথে ডেটে যাচ্ছি, আর তার থেকে মোবাইলটা নিয়ে চলে যায়। ইবা ভাবে, নিশ্চয়ই কোনো কিছু চলছে, আমাকেও জানতে হবে। এটা বলে সে ম্যানেজারের পিছনে চলে যায়। ইবা বলে, আমার মনে হয় আমার ম্যানেজার তোমাকে চিট করছে, তাকে কেউ মেসেজ দিচ্ছিল আর সে ওইগুলোকে পড়ে হাসছিল। আমি তাকে দেখাতে বলেছিলাম কিন্তু সে আমাকে দেখায়নি, আর বলেছে সে তোমার সাথে ডেটে যাচ্ছে, কিন্তু তুমি তো আমার সাথে আছো। পিয়ার ডাইরেক্টর বলে, তুমি ভুল ভাবছো।
এমন কিছু না, ইবা দেখে যে পিয়ার ডিরেক্টরও কোনো সমস্যা হচ্ছে না। পিয়ার ডিরেক্টর বলে আমার ইমার্জেন্সি আছে, আমাকে যেতে হবে, আর ওখান থেকে চলে যায়। ইবা ভাবে নিশ্চয়ই কিছু চলছে, ইবা পিয়ার ডিরেক্টরকে ফলো করে। পিয়ার ডিরেক্টর ওই লোকেশনে পৌঁছায় যেখানে রোয়ান ইবাকে প্রপোজ করবে। ম্যানেজার রোয়ানকে পান্ডার আউটফিট দেয় আর বলে এটা ইবার অনেক পছন্দ, তুমি পরে আসো। রোয়ান পান্ডার আউটফিট পরে আসে আর ইবাও ওখানে চলে আসে। ম্যানেজার রোয়ানকে পান্ডার মাথাটা পরিয়ে দেয়। ইবার ওই সব ডেকোরেশন দেখে মনে হচ্ছিল ম্যানেজার পিয়ার ডিরেক্টরকে প্রপোজ করবে। রোয়ান ম্যানেজারকে লাথি মেরে নিচে বসিয়ে দেয় আর ম্যানেজারও পিয়ার ডিরেক্টরকে প্রপোজ করে। পিয়ার ডিরেক্টরকেও হ্যাঁ বলে রিংটা পরতে হয় আর ইবা অনেক খুশি হচ্ছিল। রোয়ান তার ফেস দেখিয়ে বলে ম্যানেজার এসবের মধ্যে আমাকেও নিয়েছিল, কিন্তু ইবার রোয়ানকে ইগনোর করে একসাথে বসেছিল। রোয়ান ইবাকে বলে এখন আমাদের তাদেরকে একলা ছেড়ে দেওয়ার দরকার যাতে তারা টাইম কাটাতে পারে। রোয়ান ইবাকে নিয়ে ওখান থেকে চলে যায়। পিয়ার ডিরেক্টর রিং বার করতে লাগে। ম্যানেজার বলে পরে থাকো। পিয়ার ডিরেক্টর বলে এই রিংটা রোয়ান ইবার জন্য কিনেছে। ম্যানেজার বলে রোয়ান তো রিচ, আরেকটা কিনে নিবে। পিয়ার ডিরেক্টর বলে আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, এটা শুধু অ্যাক্টিং ছিল। ম্যানেজার বলে আমি জানি। পিয়ার ডিরেক্টর রেগে ওখান থেকে চলে যায়। ম্যানেজার ভাবে এই মেয়েরা অনেক আজব, কোনো কিছু না হলেও রেগে যায়। রোয়ান তার ম্যানেজারের সাথে দেখা করতে আসে আর তারা অনেক প্রশংসা করে রেস্টুরেন্টটাকে ভালোভাবে চালানোর জন্য। ম্যানেজার বলে আমি শুনেছি আপনি কি ইবাকে প্রপোজ করবেন। রোয়ান বলে আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমার প্ল্যানটা ফ্লপ হয়ে গেছে, আর এখন আমি বুঝতে পারছি না যে ইবাকে কোন লোকেশনে প্রপোজ করব। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি এই রেস্টুরেন্টে ইবাকে প্রপোজ করেন, রোয়ানের এই আইডিয়াটা ভালো লাগে। পরের সিনে আমরা রোয়ানের মা আর ইবাকে দেখতে পাই। রোয়ানের মা ইবার থেকে ক্ষমা চায় 10 বছর আগে ইবার সাথে এমন করার জন্য। ইবা বলে আপনি সরি বলবেন না, আপনি যদি ওই সময় এমন না করতেন তাহলে আজকে আমি এত স্ট্রং হতাম না। ইবা রোয়ানের মাকে ক্ষমা করে দেয়। রোয়ানের মা ইবাকে নিয়ে তাদের বাসায় আসে। রোয়ানের রুম দেখায়। রোয়ানের মা ইবাকে তার স্কুলের সময় ছবি দেখায় আর বলে রোয়ান এটা অনেক যত্নে রেখেছে, সে তোমাকে ওই সময় থেকেই পছন্দ করে। ইবা বলে আমরা দুজন ছোটবেলা থেকে দুজন দুজনকে পছন্দ করতাম, ইভেন আমি তো ওর বাবার রেস্টুরেন্টে খেতেও আসতাম, আর যেদিন আগুনটা লেগেছিল আমরা দুজন ওখানেই ছিলাম। রোয়ানের মা এটা শুনে অবাক হয়ে যায় আর ইবাকে ওখান থেকে যেতে বলে। ইবা ভাবে হঠাৎ করে রোয়ানের মা এত রুট কিভাবে হয়ে গেল আর ওখান থেকে চলে যায়। তারপরে ইবা রোয়ানের আঙ্কেলের কাছে আসে আর রেস্টুরেন্টে আগুন লাগার কারণটা জিজ্ঞাসা করে। রোয়ানের আঙ্কেল বলে ওই দিন আগুনটা তোমার জন্য লেগেছিল, তুমি রেস্টুরেন্টে এসেছিলে আর গ্যাসটাকে ছেড়ে রেখেছিলে। ইবা এটা শুনে অবাক হয়ে যায় যে তার জন্যই রোয়ানের বাবা আজকে মারা গেছে। ইবা কান্না করতে করতে বাসায় আসছিল, তখনই ইবার কাছে রোয়ানের কল আসে। অন্যদিকে রোয়ান ইবাকে প্রপোজ করার জন্য সবকিছু রেডি করে ফেলেছিল। ম্যানেজার রোয়ানকে রেডি করে ছিল। কিছুক্ষণ পরে ইবাও ওখানে এসে পড়ে। রোয়ান ইবাকে প্রপোজ করে, তুমি কি সারা জীবন আমার সাথে থাকবে? ইবা রোয়ানকে সরি বলে ওখান থেকে কান্না করতে করতে চলে যায়। সবাই এটা শুনে অবাক হয়ে যায়। রোয়ান ইবার পিছনে আসে। ইবা একটা ট্যাক্সি নিয়ে ওখান থেকে চলে যায়। রোয়ান ইবাকে থামতে বলে কিন্তু ইবা রোয়ানকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। তারপরে সবাই ইবাকে খোঁজার জন্য তাদের বাসায় আসে কিন্তু ইবা ওখানেও থাকে না। ম্যানেজার বারবার ইবাকে কল করে কিন্তু ইবা কলটাকেও ধরে না। তখনই রোয়ানের কাছে তার আঙ্কেলের কল আসে, আঙ্কেল তাকে সবকিছু বলে দেয়। ইবা সমুদ্রের কাছে দাঁড়িয়ে নিজেকে দোষ দিচ্ছিল, তখনই রোয়ান ওখানে এসে পড়ে আর বলে তোমার কোনো দোষ নেই, তুমি কিছু করোনি। ইবা বলে এটার কি মানে? রোয়ান বলে বাসায় চলো, আমি সবকিছু বলছি। রোয়ান ইবাকে নিয়ে তার মার বাসায় আসে আর তার মাকে বলে আমার বাবা ইবার জন্য মারা যাননি। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, ওই দিন ইবা খাবারের জন্য রেস্টুরেন্টে এসেছিল। তখন রোয়ানের আঙ্কেল ইবাকে বলে এখন সে রেস্টুরেন্টে নেই, মানে রোয়ানের বাবা, তুমি এখানে বসো আর রান্না করে যাবে না। ইবা ওখানে ওয়েট করছিল। কিছুক্ষণ পরে রোয়ানি ওখানে আসে। রোয়ান বলে আমি তোমার জন্য রান্না করছি, আর তারা দুজন রান্না করে আসে। ইবা গ্যাস অন করে কিন্তু রোয়ান তখনই গ্যাসটাকে অফ করে দেয়। এর মানে ইবা গ্যাসটাকে ছেড়ে রাখেনি আর তারা দুজন ওইখানেই ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় রোয়ানের বাবা রেস্টুরেন্টে আসে আর অনেক বেশি দুঃখী ছিল, কারণ তার উপরে অনেক দেনা যেটা তিনি শোধ করতে পারছেন না। রোয়ানের বাবা সুইসাইডের জন্য গ্যাসটাকে অন করে আর অ্যাসিস্ট্যান্টের বাবা চুরি করার জন্য ওখানে আসে। রোয়ানের বাবা তাকে দেখে ফেলে, তাই সে তাকে হিট করে, আর অ্যাসিস্ট্যান্টের বাবা সিগারেট খাওয়ার কারণে আগুন লেগে যায়। ফ্ল্যাশব্যাকের বাইরে রোয়ানের মা অবাক হয়ে যায় আর বলে তোমার বাবা কোনোদিন সুইসাইড করতে পারে না। রোয়ান বলে আপনার জন্য এটা হয়েছে, আপনি ক্যারিয়ার আর টাকার পিছনে এত ছুটছিলেন যে আপনার স্বামী আর ছেলের উপরে নজর দিতে পারেননি। রোয়ানের মার বিশ্বাসই হচ্ছিল না যে তার জন্য তার স্বামী আজকে মারা গেছেন। রোয়ান তাদেরকে ফেলে ওখান থেকে চলে আসে আর ইবাও তার পিছনে আসে আর তাকে শান্ত করে। রোয়ান বলে আমি যদি তোমার থেকে কিছু চাই তুমি কি আমাকে দিবে? ইবা বলে তুমি যেটা
এটাই চাইবে আমি তোমাকে ওইটা দিব। রোয়ান রিকোয়েস্ট করে প্লিজ সারাটা জীবন আমার সাথে থাকো। ইবা বলে এখন থেকে আমি সারাটা জীবন তোমার সাথে থাকব, বিশ্বাস না হলে আমাকে দিয়ে একটা কন্ট্রাক্ট সই করিয়ে নাও। দুজন তাদের বিয়েটা রেজিস্টার করাতে চলে যায় আর রেজিস্টার করিয়ে বাইরে আসে। পরে সিনে ইবা স্টোরের ওপেনিং সেরিমনি হয়। ইবা সবাইকে বলে রোয়ানকে ছাড়া আমি এই ড্রিমটা অ্যাচিভ করতে পারতাম না, আর আমরা দুজন দুদিন আগে আমাদের ম্যারেজ রেজিস্টার করিয়ে ফেলেছি, আর কিছুদিন পরে আমাদের বিয়ের রিসেপশন হবে, আপনাদের সবাইকে আসতে হবে। ম্যানেজার আর পিয়া ডিরেক্টর এটা শুনে অবাক হয়ে যায়, এটা কখন হয়েছে? দুজন রোয়ান আর ইবার ক্লাস নেয়। তারা বলে তোমরা আমাদেরকে না বলে বিয়ে কিভাবে করলে? কিন্তু ইবা আর রোয়ানের কোনো পাত্তাই ছিল না, একে অপরকে দেখে হাসছিল। ম্যানেজার বলে আমার সামনে বসে তোমরা দুজন দুজনকে দেখছো আর হাতও ধরে আছো, তোমাদের কি লজ্জা হয় না? পিয়া ডিরেক্টর বলে এবার আপনারা দুজন আমাদেরকে দুঃখী করেছেন। ইবা বলে সরি সিস্টার ইন ল। পিয়া ডিরেক্টর বলে সিস্টার ইন ল কে? ম্যানেজার বলে ইবা ঠিকই তো বলছে, তুমি আমার হবু ওয়াইফ। পিয়া ডিরেক্টর বলে আমি কারো সিস্টার ইন ল না, আর ওখান থেকে চলে যায়। ম্যানেজারও তার পিছনে পিছনে চলে যায়। রোয়ানের মা এটা বিশ্বাস করতে পারছিল না যে তার হাজবেন্ড তার জন্যই মারা গেছে, তাই তিনি আপসেট মাইন্ডে গাড়ি চালাচ্ছিল আর তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রোয়ান আর ইবা হসপিটালে পৌঁছায়। ডাক্তার তার মায়ের রকেট দেয় আর বলে সার্জারি করতে হবে। রোয়ান দেখে এই রকেটটা ওই রকেটটাই যেটা তার বাবা তার মাকে দিয়েছিল, এর মানে তার মা সারা জীবন তার বাবাকেই ভালোবাসত। ম্যানেজার আর পিয়ার ডিরেক্টরও ওখানে এসে পড়েছিল। ডাক্তার বলে আমাদের এ ব্লাড গ্রুপ দরকার। রোয়ান বলে আমার তো এ ব্লাড গ্রুপ না। ইবা বলে আমার এ ব্লাড গ্রুপ। ডাক্তার বলে 50 kg কম ওজনের আমরা ব্লাড নিতে পারবো না। ইবা ওখান থেকে যাচ্ছিল। রোয়ান বলে আমি জানি তুমি কি করতে চাচ্ছো, কিন্তু এটা করো না। ইবা বলে আমি তোমার মাকে এমনি মরতে দিব না, আর এখনো তো তোমাকে ওনার সাথে কথা বলে সব ভুল বোঝাবুঝিকে দূর করতে হবে। ইবা মোটা হয়ে ব্লাড দেয়। সার্জারি একটু পরে রোয়ানের মার জ্ঞান ফিরে। রোয়ানের মা রোয়ানকে সরি বলে। রোয়ান বলে আমি জেনে গেছি যে আপনি আমার বাবাকে ভালোবাসতেন। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। রোয়ানের বাবা তার মায়ের সাথে তার প্রবলেমগুলোকে শেয়ার করতে এসেছিল, কিন্তু করেননি। তার মনে হয়েছিল তার ওয়াইফের ক্যারিয়ারটা ডিস্টার্ব হবে। পরের সিনে ইবা আর পিয়ার ডিরেক্টর স্পা নিচ্ছিল। ইবা পানিকে জোস ভেবে খেয়ে নেয় আর অনেক অবাক হয়। পিয়ার ডিরেক্টর তাড়াতাড়ি করে সবাইকে ওখান থেকে তাড়ায়। ইবা দেখতে পাই যে সে এখনো মোটা হয়নি। পিয়ার ডিরেক্টর ইবাকে টেস্ট করানোর জন্য আরো জুস খাওয়ায়। ইবা ওইটাকেও খেয়ে নেয়, কিন্তু সে মোটা হয় না। পিয়ার ডিরেক্টর বলে এটার মানে তুমি ঠিক হয়ে গেছো, আর ইবা অনেক খুশি হয়ে যায়। তারপরে ইবা আর পিয়ার ডিরেক্টর বসে পেট ভরে খাবার খায়। পরের সিনে রোয়ান ইবাকে বলে আমি শুনেছি তোমার রোগ ঠিক হয়ে গেছে। ইবা বলে হ্যাঁ, এখন তো তোমার দুঃখ হচ্ছে, তোমাকে আর আমার জন্য খাবার বানাতে হবে না। রোয়ান বলে হ্যাঁ, কিস দিলে ঠিক হয়ে যাবে। ইবা বলে এখন আমি তোমার সাথে বিয়ের পরে দেখা করব, আর এটা বলে দরজা বন্ধ করে ফেলে। পরের দিন ইবা আর রোয়ানের বিয়ে থাকে, কিন্তু ইবার ডিশটা ফিট হচ্ছিল না, কারণ আগের দিন খুশি হয়ে একটু বেশি খাবার খেয়ে নিয়েছিল। পিয়ার ডিরেক্টর এমন তেমন করে ডিশের চেনটাকে লাগায়। তারপরে ইবা তার বাবার সাথে ওয়েডিং হলে আসে, আর এখানেই আমাদের এইটা আমার হ্যাপি এন্ডিং হয়। তোমরা যদি আমার সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও।